এই মুহূর্তে সবথেকে বড় খবর, লক্ষ লক্ষ আমানতকারী, লক্ষ লক্ষ এজেন্ট এবং প্রচুর মানুষ এই মুহূর্তে যে আর্থিক অনিশ্চয়তার সামনে এসে পড়েছেন। মূল অভিযুক্ত সেই সুদীপ্ত সেন, সারদা গোষ্ঠীর মালিক সুদীপ্ত সেনকে সোনমার্গ থেকে, শ্রীনগর থেকে 80 কিলোমিটার দূরে সোনমার্গের একটি হোটেল থেকে গ্রেফতার করা হয়েছে। তার সঙ্গে দেবযানী মুখোপাধ্যায় এবং অপর একজনকে গ্রেফতার করা হয়েছে। পশ্চিমবঙ্গ এবং কলকাতার বিশেষ পুলিশ বাহিনী সেখানে গিয়ে তাদের আইডেন্টিফাই করেছে, চিহ্নিত করেছে যে সুদীপ্ত সেন এবং দেবযানী মুখোপাধ্যায় তারা। তাদের কালকে ওখানকার স্থানীয় আদালতে তুলে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হবে পশ্চিমবঙ্গের কলকাতায়। এই মুহূর্তে সরাসরি চলে যাব নিউজরুমে, রয়েছে আমাদের প্রতিনিধি অতনু হালদার। অতনু, প্রথমেই তোমার কাছে জানতে চাইব, যে কায়দায় যেভাবে গ্রেফতার করা হয়েছে, ঠিক কি ছিল পুলিশের দিক থেকে মোডাস অপারেন্ডি বা কিভাবে পুলিশ ট্র্যাক করলো? এর আগে মাননীয় মুখ্যমন্ত্রী মহাকরণে দাঁড়িয়ে বলেছিলেন যে উত্তরে আছে, এবং তারপরে শোনা গেছিল নয়ডায়। তারপরে পুলিশ কিভাবে ট্র্যাক করে সুদীপ্ত সেনকে অবশেষে এই মুহূর্তের পশ্চিমবঙ্গের মোস্ট ওয়ান্টেড সুদীপ্ত সেনকে গ্রেফতার করলো? দেখো সুমন, প্রথমেই তোমাকে যেটা বলে রাখি যে মাননীয় মুখ্যমন্ত্রী যখন বলেছিলেন সুদীপ্ত সেন উত্তরের দিকে আছে, বা পুলিশ যখন সুদীপ্ত সেনকে চেস করতে শুরু করে, তার অনেক আগে থেকেই সুদীপ্ত সেন গা ঢাকা দিয়ে দিয়েছিলেন। অর্থাৎ তিনি আগে থেকেই আশঙ্কা করেছিলেন যে কি পরিস্থিতি হতে যাচ্ছে, কি পরিস্থিতির মুখোমুখি তাকে হতে হচ্ছে বা হতে হবে, এবং সেইটাকে সম্ভবত তিনি আন্দাজ করি আগেভাগেই তিনি গা ঢাকা দেন। কারণ একেবারেই অতনু, তার কারণ জানুয়ারি মাস থেকে এই সারদা গোষ্ঠীর নানা চেক বাউন্স করতে শুরু করে, এবং এপ্রিল মাসে শেষ যে মিটিংটা করেন সুদীপ্ত সেন তার এজেন্টদের সঙ্গে, বিশেষ করে গুরুত্বপূর্ণ সেই এজেন্টদের সঙ্গে যারা তাকে কোটি কোটি টাকার ব্যবসা দিত, সেখানেও যেন এই বিদায়ের সুর, এই অস্থিরতার একটা ইঙ্গিত দেয়। তারপরেই সুদীপ্ত সেন গা ঢাকা দেয়। তুমি বলছিলে কিভাবে পুলিশ গ্রেফতার? একেবারেই যেটা দেখা যাচ্ছে যে 19 তারিখ তার নামে প্রথম এফআইআর হয়েছিল, কিন্তু 12 তারিখ থেকেই তিনি গা ঢাকা দিয়েছেন। মানে 12 তারিখ ভোরবেলা 4টের সময়, সাধারণত ভোর 4টের সময় কেউ বাড়ি থেকে সপরিবারে যাবতীয় যা প্রয়োজনীয় জিনিসপত্র সেই সমস্ত গাড়িতে তুলে বেরিয়ে পড়েন না, মানে নিছক কোনো পরিকল্পনা বা কোনো তাড়াহুড়ো না থাকলে। সুদীপ্ত সেন 12 তারিখ, মানে আজ থেকে 12 দিন আগে 12 তারিখ ঠিক তাই করেছিলেন। গাড়িতে তিনি, দেবযানী মুখোপাধ্যায় এবং তিনি, এবং গাড়িতে গাড়ির চালক ছিলেন এবং অরবিন্দ সিং চৌহান। এই অরবিন্দ সিং চৌহানকে, এই অরবিন্দ সিং চৌহান হচ্ছে সারদা গ্রুপের ঝাড়খণ্ড রিজিয়ানের ম্যানেজার। তিনি ঝাড়খণ্ড রিজিয়ানের পুরো যা কাজকর্ম সেই সমস্ত দেখতেন, এবং সারদা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস যেটা রয়েছে সেটাও তিনি দেখতেন। তো আমি যদি তোমাকে একটু, মানে এখন যেটা বলবো যে সুদীপ্ত সেন কীভাবে কাশ্মীরে পৌঁছালেন, এটা শুনলেই তুমি বুঝতে পারবে যে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর যিনি ম্যানেজার তাকেও সঙ্গে নেওয়ার কারণটা কি। এরপরে সুদীপ্ত সেন 12 তারিখ ভোরবেলা 4টের সময় বাড়ি থেকে দেবযানী মুখোপাধ্যায় এবং অরবিন্দ সিং চৌহান এবং গাড়ির চালক, এই চারজন মিলে তারা বেরোন। এরপর তারা পৌঁছান রাঁচিতে। রাঁচিতে পৌঁছে তাদের কোনো কারণে ড্রাইভারকে আর পুরোপুরি তারা বিশ্বাস করতে পারেননি, এবং ড্রাইভারকে পুরোপুরি বিশ্বাস করতে না পারার কারণে রাঁচিতে পৌঁছানোর পর গাড়ি থেকে ড্রাইভারকে নামিয়ে দেন। গাড়ি থেকে ড্রাইভারকে নামিয়ে দেওয়ার পর গাড়ি চালাতে শুরু করেন এই অরবিন্দ সিং চৌহান। তিনি নিজেই ড্রাইভারের কাজ করতে শুরু করেন, এবং তিনি যেহেতু মানে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস দেখতেন, তাই কোন রাস্তা দিয়ে কোথায় কিভাবে কোথায় যাওয়া যায় এগুলো তার অনেকটাই নখ দর্পণে ছিল। পুরো এই যে 12 দিন ধরে তারা গাড়িতে করেই কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে যেতে তারা শেষ পর্যন্ত কাশ্মীরের সোনমার্গে পৌঁছেছিলেন। এই যে তাদের ট্যুরটা, এখানে যেটা দেখা যাচ্ছে যে পুলিশ যেটা চেষ্টা করছিল, পুলিশ যখন সুদীপ্ত সেনকে ধরার চেষ্টা করতে শুরু করে, তাকে ট্র্যাক করার চেষ্টা করতে শুরু করে, তখন পুলিশ যেটা দেখে যে এক জায়গায় যখন পুলিশ পৌঁছাচ্ছে তখনই দেখা যাচ্ছে সুদীপ্ত সেন অন্য জায়গায় চলে গেছে, আবার সেখানে যখন পুলিশ পৌঁছাচ্ছে সুদীপ্ত সেন আর এক জায়গায় চলে গেছে। অর্থাৎ যাত্রা পথে সুদীপ্ত সেনরা এই গাড়ি নিয়ে কোথাওই এক রাতের বেশি থাকছিলেন না। অর্থাৎ যেদিন যে মানে হোটেলে যে রাত কাটাতেন, যে হোটেলেই রাত কাটাতেন না কেন, তারা এক রাতের বেশি তারা কোনো হোটেলে থাকেননি। তারা এখান থেকে রাঁচি গেছেন, রাঁচি থেকে মানে পরপর তারা যেটা গেছেন যে হরিদ্বার, হরিদ্বার সেখান থেকে দেরাদুন, দেরাদুন থেকে পাঞ্জাব, হিমাচল প্রদেশ, এই করে কাশ্মীর পৌঁছেছেন। এখন বিভিন্ন জায়গায় তারা ঘুরতে ঘুরতে গেছেন, কিন্তু কোথাও কোনো হোটেলে এক রাতের বেশি কাটাননি এই সোনমার্গে পৌঁছানোর আগে পর্যন্ত। সোনমার্গে অবশ্য তারা পৌঁছেছিলেন পরশুদিন।
তো পুলিশ যেটা চাইছিল যে চেজ করতে করতে ঠিক এমন একটা সময় আসবেই যখন সুদীপ্ত সেনকে ধরা যাবে, সুদীপ্ত সেন, দেবজয় মুখোপাধ্যায়, অরবিন্দ সিং চৌহান এদের প্রত্যেককেই ধরা যাবে। এবার এই যে পুলিশ চেজ করতে করতে যাচ্ছিল, কারণ যেভাবে কাশ্মীরে ধরা হয়েছে শেষ পর্যন্ত তো কাশ্মীরে এখানকার বিধাননগর কমিশনারেটের কাছ থেকে খবর পেয়ে কাশ্মীর পুলিশে গিয়ে সুদীপ্ত সেনদের আটক করে, তারপর বিধাননগর কমিশনারেটের পুলিশ গিয়ে তাদেরকে শনাক্ত করে। তো এটা আগেই করা হলো না কেন? কারণ বিধাননগর কমিশনারেটের পুলিশ মনে করছিল যে তারাই সুদীপ্ত সেনকে শেষ পর্যন্ত ঠিক চেজ করতে করতে গিয়ে ধরে ফেলবেন। কিন্তু যে আশঙ্কাটা তৈরি হয় বিধাননগর কমিশনারেটের পুলিশের মধ্যে, যে সেটা তৈরি হয় পরশুদিন, পরশু কাশ্মীরে পৌঁছানোর পর সুদীপ্ত সেনরা আইনজীবীর সঙ্গে যোগাযোগ করতে শুরু করেন এবং আইনজীবীর সাথে যোগাযোগ করতে শুরু করেন, কিন্তু ফোন ট্র্যাপিংয়ের সাহায্যে গোটা ঘটনার সমস্ত তথ্য রীতিমতো নখদর্পণে রাখছিলেন বিধাননগর কমিশনারেটের পুলিশ। একেবারে একেবারে অতনু, এই জায়গা থেকে আবার তোমার কাছে আসব। অতনু যেরাম বলছিল আমাদের কাছে যে খবর, সেটা হচ্ছে সুদীপ্ত সেন যেখানেই যাচ্ছিলেন, সেটা রাঁচি হতে পারে, সেটা হরিদ্বার হতে পারে, সেটা নয়ডা হতে পারে, বা সেটা সোনমার্গ যেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে, তাকে দেবযানী মুখোপাধ্যায় এবং অরবিন্দ সিংকে সেখানে হতে পারে। লোকাল সিম ব্যবহার করছিলেন, বারবার মোবাইল ফোন চেঞ্জ করে লোকাল সিম ব্যবহার করে তারা পুলিশের এই যে মোবাইল নেটওয়ার্ক ট্র্যাক করার ব্যবস্থা সেটাকে অ্যাভয়েড করার চেষ্টা করছিলেন, কিন্তু শেষ পর্যন্ত কিভাবে ধরা পড়লেন আরও বিস্তারিত অতনুর কাছ থেকে শুনে নেব। কিন্তু তার আগে কে এই সুদীপ্ত সেন? এই মুহূর্তের পশ্চিমবঙ্গের মোস্ট ওয়ান্টেড ব্যক্তি সুদীপ্ত সেন কে? কিভাবে তার উত্থান দেখাবো আপনাদের। সুদীপ্ত সেন দিন কয়েক আগেও সামান্য কিছু লোকই এই নামটা জানতেন, কিন্তু চিটফান্ড কেলেঙ্কারির জেরে এখন সবার মুখে মুখে ঘুরছে এই নামটাই। সারদা গোষ্ঠীর কর্ণধার সুদীপ্ত সেন, যার উত্থান হার মানিয়ে দেবে হিন্দি ছবির চিত্রনাট্যকেও। সূত্রের খবর, 1990 সালে বেহালা ট্রাম ডিপোর কাছে একটি ছোট্ট অফিস তৈরি করে জমির ব্যবসা শুরু করেন সুদীপ্ত সেন। 2000 সালের মাঝামাঝি সময়ে ডায়মন্ড হারবার রোডে সারদা গার্ডেন্সের এস্টেট ম্যানেজার হন তিনি। অল্প কিছুদিনের মধ্যেই তড়িৎ গতিতে উপরে উঠে সামান্য বেতনভুক কর্মচারী থেকে সারদা গার্ডেন্সের মূল নিয়ন্ত্রক হয়ে যান সুদীপ্ত সেন। যে চারজন মিলে সারদা গার্ডেন্স শুরু করেছিলেন তাদের মধ্যে একজন বিশ্বনাথ অধিকারী 1999 সালে 29 জানুয়ারি খুন হন। কিন্তু রহস্যজনক ঘটনা হলো, খুনিরা ধরা পড়লেও তাদের খুনের নির্দেশ কে দিয়েছিল তা আজও জানতে পারেনি পুলিশ। 2006-07 সালে চিটফান্ডের ব্যবসা শুরু করেন, ব্যবসা ছড়ায় গ্রামাঞ্চলে। সূত্রের খবর, মাত্র 7 বছরে প্রায় 15,000 কোটি টাকার সম্পত্তির মালিক হয়ে ওঠেন সুদীপ্ত। বেশ কয়েকটি টিভি চ্যানেল এবং সংবাদপত্র কিনে নেন সুদীপ্ত সেন। জমি, রিয়েল এস্টেট, পর্যটন, অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ, এক্সপোর্ট সহ বিভিন্ন ব্যবসায় তরতরিয়ে এগোতে থাকে সারদা গোষ্ঠীর। তৃণমূলের বিভিন্ন নেতার সঙ্গে সুদীপ্ত সেনের ওঠা বসার ছবি ব্যবহার করে আমানতকারীদের কাছ থেকে টাকা তোলা হতো বলে অভিযোগ। সারদা গোষ্ঠীর কলম পত্রিকার উদ্বোধনও করেন মুখ্যমন্ত্রী। অভিযোগ, সেই ছবিকে কাজে লাগিয়ে আমানতকারীদের আস্থা অর্জনের চেষ্টা করে সারদা গোষ্ঠী। আমি যদি দেখি আমাকে কোনো প্রেস মিডিয়া বলছে আমাদের প্রোগ্রামে আসুন, তাহলে কি আমরা কোনো প্রেস মিডিয়ার প্রোগ্রামে যাব না? ইজ ইট মাই ডিউটি টু টেক কেয়ার কোন প্রেস মিডিয়া কোথা থেকে টাকা পাচ্ছে আর বিজ্ঞাপন করছে? তাহলে তো আমাকে আমেরিকা থেকে শুরু করতে হয়। জঙ্গলমহলের জন্য সারদা গোষ্ঠীর উদ্যোগে অ্যাম্বুলেন্স উদ্বোধনেও দেখা যায় মুখ্যমন্ত্রীকে। অভিযোগ, সেই ছবিকেও আমানতকারীদের কাছে ব্যবহার করতে ছাড়েননি সুদীপ্ত। সোশ্যাল ওয়ার্ক যদি কেউ করতে চায় তাতে আপত্তির কি আছে? যতক্ষণ পর্যন্ত আপনি জানছেন না ইট ইজ এ ব্ল্যাকলিস্টেড কোম্পানি, আপনি কি করে জানবেন? আপনি কি ভগবান? আপনি একটা দোকানে জিনিস কিনতে গেছেন, আপনি কি করে জানবেন সে পুঁজিটা কোথা থেকে পেয়েছে? আপনার জিনিস কেনার দোকান, আপনি দোকানে জিনিস কিনতে গেছেন, হাউ ডু ইউ নো যে টাকাটা কোথা থেকে পেয়েছে, জিনিসের মালটা কিনেছে? এভাবেই বিশাল সাম্রাজ্যের অধিকারী হয়ে উঠলেও কখনোই সর্বসমক্ষে আসতেন না সুদীপ্ত সেন, যার জেরে তাকে ঘিরে তৈরি হয়েছে অদ্ভুত এক রহস্য, জন্ম নিয়েছে নানা গল্প। কেউ কেউ বলেন সুদীপ্ত সেনকে তার অফিসের বহু কর্মচারী কোনোদিন দেখেননি। সারদার কোনো অফিসেই সুদীপ্ত সেনের ছবি থাকত না, ঘনিষ্ঠ কয়েকজন আধিকারিক ছাড়া কারোর সঙ্গে দেখা করতেন না তিনি। গভীর রাত পর্যন্ত কাজ করলেও পরের দিন সকাল সকালই অফিসে চলে আসতেন। কখনোই নিজের পুরনো জীবন নিয়ে কোনো প্রশ্ন তিনি নাকি পছন্দ করতেন না। অনেকে বলেন পরিচয় লুকোতেই নাকি সবার অলক্ষ্যে থাকা পছন্দ করতেন সুদীপ্ত। সারদা মার্ট নামে কোম্পানির নাম হওয়ায় তার অফিসগুলিতে নাকি কর্মচারীদের নিরামিষ খাবার দেওয়া হতো, মহিলাদের সালোয়ার কামিজ এবং শাড়ি ছাড়া অন্য কোনো পোশাক পরার অনুমতি ছিল না। দামি গাড়িও নাকি অত্যন্ত প্রিয় ছিল সুদীপ্ত সেনের, সেই গাড়িতে করেই তিনি বিভিন্ন রাজ্যে ঘুরে বেড়াতেন। জল্পনা আছে ট্রেনে ও প্লেনে সফর করলে পরিচয়পত্র দেখাতে হবে, এই কারণে নাকি সুদীপ্ত সেন সবসময় গাড়িতে চেপেই বিভিন্ন রাজ্য ঘুরে বেড়াতেন।
ঘনিষ্ঠদের একাংশের কথা অনুযায়ী কোনো জিনিস পছন্দ হলে যেন তেন প্রকারে তা পাওয়ার চেষ্টা করতেন সুদীপ্ত সেন। সে মধ্যরাতে মাছ ভাজা হোক কিংবা কোনো সংস্থা, ইংরেজিতে দুর্বল হলেও অত্যন্ত সাবলীল বাংলায় যে কোনো মানুষকে বোঝাতে সুদীপ্ত সেনের জুড়ি মেলা ভার বলেও মত সারদার প্রাক্তন কর্মচারীদের। সারদা চিটফান্ড কাণ্ড কেলেঙ্কারি সামনে আসার পর কোনো কোনো মহলে জল্পনা তৈরি হয় যে সঞ্চয়নী কাণ্ডে অভিযুক্ত ভূদেব সেনের ছেলেই নাকি সুদীপ্ত সেন, পুরনো পরিচয় লুকোতে নাকি প্লাস্টিক সার্জারি পর্যন্ত করিয়েছেন, কিন্তু আসলে যিনি ভূদেব সেনের ছেলে সেই সুদীপ্ত সেন প্রকাশ্যে এসে জল্পনায় জল ঢালেন। কাশ্মীরের সোনমার্গ থেকে গ্রেফতার হয়েছেন সুদীপ্ত সেন। এখন তাকে ঘিরে তৈরি হওয়া নানা গল্প আদৌ সত্যি কিনা তা এবার হয়তো জানা সম্ভব। এবিপি আনন্দ। এদের সবাই মিলে দরকার, এবং দরকার আমাদের সময়কার যে বিল আমরা পাস করেছিলাম এটা রাষ্ট্রপতির অনুমোদন নিয়ে, যেটা দ্রুততার সঙ্গে করতে পারত, তাতে কাজটা খুব সহজ হতো। কিন্তু সরকার অযথা কালক্ষেপণ করতে চায়, এবং আমার আশঙ্কা হচ্ছে যে এই কালক্ষেপণটা হচ্ছে ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে, পরিকল্পিতভাবে করা হচ্ছে, যাতে এই যে কাজগুলো আমি বলছি সেই কাজগুলো যাতে বিলম্বিত হয়। সেই জন্যে আজকে মন্ত্রিসভার বৈঠকের পর যা ঘোষিত হয়েছে যে সরকার আবার অর্ডিন্যান্স বা বিল করতে চান, সেটা সরকারের করার এখতিয়ার আছে, আমি এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলছি না। কিন্তু আমার কথা হচ্ছে যে এটা বিলই হওয়া উচিত, যদি সরকার আমরা যে আইন করেছিলাম সেটাকে প্রত্যাহার করে নেয়। তা না করলে অর্ডিন্যান্সও আনা যায় না, বিলও আনা যায় না, কিন্তু সেটা যদি প্রত্যাহার করে নেন তাহলে বিলই হওয়া উচিত, আর সময়ও লাগবে। এই এটা এরকম কাজ নয় যে চাইলেই সরকার এক্ষেত্রে অর্ডিন্যান্স খুব দ্রুততার সঙ্গে করতে পারে। আপনাদের দেখালাম যে কে এই সুদীপ্ত সেন, কীভাবে তার এই সারদা সাম্রাজ্য ধীরে ধীরে গড়ে উঠল, এবং গত দু তিন বছরের মধ্যে একেবারে দ্রুত গতিতে এই বিশাল সাম্রাজ্য বিস্তার লাভ করলো। আপনাদের এবার দেখাবো যে কীভাবে এই গ্রেফতারে সোনমার্গ, শ্রীনগর থেকে 80 কিলোমিটার দূরে সোনমার্গ থেকে কীভাবে গ্রেফতার করা হলো সুদীপ্ত সেনকে। অতনু যেরম বলছিল যে তার ফোন ট্র্যাক করা হচ্ছিল, কিন্তু অতনু সর্বত্র লোকাল সিম নিয়ে নিচ্ছিলেন সুদীপ্ত সেন বা দেবযানী মুখোপাধ্যায়। তুমি বলছিলে যে আইনজীবীদের সঙ্গে যোগাযোগ, তাহলে কি আমরা এইটা ধরতে পারি যে আইনজীবীদের ফোনগুলোকেও পুলিশের তরফে ট্র্যাক করা হচ্ছিল, এবং সেখান থেকেই এই লোকেশন বা লোকেশন টাওয়ার কোথায় আছে, কোথায় লুকিয়ে আছেন সুদীপ্ত এবং দেবযানী, সে বিষয়ে আন্দাজ পাওয়া যায় অতনু? দেখো, প্রথমেই তোমাকে বলে রাখি সুমন, এই বিধাননগর পুলিশ এই যে কমিশনার, তার মাথায় যিনি এখন কমিশনার রয়েছেন তার নাম রাজীব কুমার। এই রাজ্যে ফোন ট্র্যাপ করে অপরাধের কিনারা করা, সেটার যিনি বলা যায় যে যেটাকে একবারে শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন, তার নাম হচ্ছে রাজীব কুমার। এটা গত কয়েক বছর ধরে কলকাতা পুলিশ, রাজ্য পুলিশের সমস্ত অফিসার মেনে নেন, এবং ঠিক সেই জায়গা থেকে যেটা করা হয় এই সমস্ত ক্ষেত্রে, এবং যেটা অত্যন্ত নিপুণতার সঙ্গে করা হয়েছে, যে একটা শুধু তো সিম চেঞ্জ করলে, ফোন চেঞ্জ করলে, আসলে এত রকমের বিষয়টার মধ্যে ফাঁক থেকে যায় যে যিনি যে অফিসার ঠিকঠাক ট্যাপ করতে জানেন তার পক্ষে ধরে নেওয়া সম্ভব একজন অভিযুক্তকে, তিনি যদি যে কোনো ফোন থেকেই তার পরিচিত যে কারোর সঙ্গে কথা বলেন। এবং এক্ষেত্রে ঠিক সেটা হয়েছিল যে এক্ষেত্রে সুদীপ্ত সেন তিনি কার কার সাথে কথা বলতে পারেন, তার পরিচিত কারা কারা রয়েছে, কার কার সাথে যোগাযোগ রাখতে পারেন, তার সাথে কারা কারা রয়েছে, অর্থাৎ এই সমস্ত তথ্য পুলিশের হাতে চলে এসেছিল, এবং পুলিশ সেই সমস্ত তথ্যের ওপর ভিত্তি করে ফোন ট্র্যাপের কাজটা করছিল, এবং সেখান থেকেই সুদীপ্ত সেন যখন গেছেন যেখানে গেছেন, সুদীপ্ত সেন হয়তো ভেবেছেন পুলিশকে ফাঁকি দিয়েছেন, আসলে তিনি পুলিশকে ফাঁকি দিতে পারেননি।
পুলিশের কাছে সমস্ত তথ্য ছিল এবং সেই তথ্যের উপর ভিত্তি করেই মুখ্যমন্ত্রী বলেছিলেন যে তিনি উত্তরের দিকে রয়েছেন। উত্তরের দিকে মানে আসলে সেই সময় তিনি উত্তরপ্রদেশের দিকে ছিলেন, কারণ আমি তোমায় বললাম যে এখান থেকে ঝাড়খণ্ড, রাঁচি, রাঁচি থেকে উত্তরপ্রদেশের হরিদ্বার, দেরাদুন, বিভিন্ন জায়গা হয়ে পাঞ্জাব, হিমাচল প্রদেশ হয়ে তিনি কাশ্মীরে পৌঁছেছেন এবং পুরোটা গেছেন এই নিজের স্কর্পিও গাড়ি করে। যেখানে যেখানে গেছে পুলিশ প্রত্যেকটা জায়গা মানে লোকেট করতে পেরেছিল সুদীপ্ত সেন কোথায় রয়েছেন। কিন্তু এই যে ধরার ক্ষেত্রে আমি যেটা বললাম যে ধরার ক্ষেত্রে কাশ্মীরে পৌঁছানোর পরই তাকে ধরার ক্ষেত্রে পুলিশ এত মরিয়া হলো কেন? এক হচ্ছে কাশ্মীরে তিনি পৌঁছে গেছেন সোনমার্গে, সেখান থেকে তিনি আর সামনে যাবেন কোথায়? তাহলে তাকে ফের পিছনে আসতে হবে। অতনু তোমায় থামাবো, সরাসরি চলে যাব এই মুহূর্তে কাশ্মীরে। সেখানে কাশ্মীরের আইজি আব্দুল গনি মির তিনি সাংবাদিক সম্মেলন করছেন সরাসরি। And one person has already reached over here and they will do the final identity thing and that will take place. Okay, what are the charges against them as per West Bengal police? West Bengal police is investigating the case and it is their case. As far as we are concerned, on the instance of, on the request of West Bengal police, we have detained them. Rest can be told by the West Bengal police only. We can't comment on the things, on the investigation of the case or other things. It is the job of the West Bengal police. As far as we are concerned, we have detained them on the instance of the, on the request of the West Bengal police. So where are they right now? They are in Gandhabal. আপনারা শুনলেন আব্দুল গনি মির, আইজি কাশ্মীর, তিনি কি বলছেন। অতনু আবার তোমার কাছে আসবো যে কিভাবে এইটা ট্র্যাক করা গেল, কাদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন, আইনজীবীদের ফোন থেকে কি শেষ পর্যন্ত সুদীপ্ত সেন আর দেবযানী মুখোপাধ্যায়কে ট্র্যাক করা গেলো যে তারা সোনমার্গে আছেন এবং তারপর তাদের গ্রেফতার করা গেল? দেখো, শুধু আইনজীবীদের ফোন নয়, আইনজীবীদের পাশাপাশি তাদের পরিচিত কিছু লোকজনের সঙ্গেও তারা যোগাযোগ রাখছিলেন। তারা নিজেরা যে শুধু সিম পাল্টে অন্য সিম থেকে কথা বলছিলেন এরকমটা নয়, এছাড়াও তারা অন্যান্য লোকের ফোন থেকেও কথা বলছিলেন। অর্থাৎ হোটেলের কোনো ওয়েটারকে দেখলেন, তাকে বললেন যে তার ফোনে একটা দরকার আছে, সেখান থেকে তারা একটা ফোন করতে চান, বলে হোটেলের ওয়েটারের ফোন থেকে একটা ফোন করলেন। তো এইরকম নানান ফোন করে তারা একটা পুলিশকে ফাঁকি দেওয়ার চেষ্টা করছিলেন, কারণ তারা তো এটা জানতেন যে পুলিশ তাদেরকে খুঁজছে এবং তাদের এটা আশঙ্কা ছিল তাদের ফোন ট্র্যাপ করা হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও যেহেতু পরিচিত লোকজনের সঙ্গে তারা যোগাযোগ রাখছিলেন, বিভিন্ন লোকের সাথে পরামর্শ করছিলেন কি করা যায় না করা যায় সেই বিষয়ে, এই সময়ই পুলিশ বুঝতে পারে যে সুদীপ্ত সেনরা আইনজীবীদের সঙ্গেও আলাপ আলোচনা করছেন এবং সেই আলাপ আলোচনা তারা এটা করছেন যে তারা পশ্চিমবঙ্গে নয় অন্য রাজ্যে গিয়ে আত্মসমর্পণ করতে চান। এবং এইরকম একটা পরিকল্পনা হচ্ছে যে তারা প্রথমে কাশ্মীর থেকে মুম্বাইতে আসবেন এবং কাশ্মীর থেকে মুম্বাইতে আসার পর কোনো একটা রাজ্যে গিয়ে, যেটা পশ্চিমবঙ্গ নয় কিন্তু যেখানে তাদের বিরুদ্ধে মামলা রয়েছে, সেই রকম একটা রাজ্যে গিয়ে তারা আত্মসমর্পণ করবেন। এই জায়গা থেকেই বিধাননগর পুলিশ অ্যালার্ট হয়ে যায়। বিধাননগর পুলিশ তখন বুঝে যায় যে তারা যে সুদীপ্ত সেনকে চেজ করতে করতে আস্তে আস্তে এগোচ্ছে এবং প্রত্যেকটা জায়গাতেই সুদীপ্ত সেন এক রাত্রি করে থাকার পর গাড়ি নিয়ে আরও এগিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে এবং তারা তাকে ছুঁতে পারছে না, কিন্তু কাশ্মীরে গিয়েও তাকে ধরতে না পারলে পরে তারা যদি অন্য রাজ্যে গিয়ে আত্মসমর্পণ করে ফেলে সেটা তাদের পক্ষে প্রেস্টিজের ব্যাপার হয়ে যাবে। ঠিক সেই জায়গা থেকেই বিধাননগর পুলিশ তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেয় যে এই খবর তারা পৌঁছানোর আগেই, তারা কাশ্মীরে পৌঁছানোর আগেই কাশ্মীর পুলিশকে জানিয়ে তাদেরকে যদি আটক করা যায়। কারণ বিধাননগর পুলিশ একটা জিনিস পরিষ্কার বুঝে গেছিল, কাশ্মীর থেকে যদি সুদীপ্ত সেনরা এরপর বেরিয়ে অন্য জায়গায় চলে যায় তাহলে তারা সেখানে গিয়ে কোর্টে আত্মসমর্পণ করে দেবে, সেক্ষেত্রে তারা হাতের বাইরে বেরিয়ে যাবে। সেই কারণেই এই মরিয়া প্রচেষ্টা। আবার আসবো তোমার কাছে, কিন্তু এবার আপনাদের দেখাবো যে সারদা গার্ডেন্স এর কথা হলো, যে প্রথম প্রজেক্ট যেখান থেকে এই যে সুদীপ্ত সেনের আশ্চর্য এবং অস্বাভাবিক উড়ান শুরু হয়েছিল এবং যেখানে দু তিন বছরের মধ্যেই বিপুল সারদা সাম্রাজ্য, সেই সারদা গার্ডেন্সে আজকে আমাদের প্রতিনিধি সঞ্চয়ন মিত্র পৌঁছে গেছিলেন। এখানে একটা খুনের ঘটনা হয়েছিল, এই মুহূর্তে সারদা গার্ডেন্স প্রজেক্ট ঠিক কোথায় দাঁড়িয়ে দেখাবো আপনাদের। সারদা গোষ্ঠীর প্রথম নাম ছিল সারদা প্রপার্টিজ, আর এই নামে তাদের প্রথম প্রজেক্ট তৈরি হয়েছিল ভাষা কঞ্জৌকিতে, যার নাম সারদা গার্ডেন বা সারদা সিটি। প্রায় 100টি মতো ব্যক্তিগত মালিকানাধীন বাড়ি রয়েছে এর মধ্যে, এছাড়াও রয়েছে বেশ কয়েকশো ফ্ল্যাট, আর এর মধ্যে এমনকি দুটো মন্দিরও তৈরি হয়েছে। প্রায় 20 বছর হয়ে গিয়েছে এই সারদা গার্ডেনের,
এত বছর ধরেও যেটা দেখা যাচ্ছে এখানকার আবাসিকদের অভিযোগ যে এখানকার কোনো রকম উন্নয়নের কাজ হয়নি, বিশেষ করে রাস্তা, জল, বিদ্যুৎ এ ধরনের পরিষেবা তারা পাননি, শুধুই পেয়ে গিয়েছেন আশ্বাস, বছরের পর বছর পেয়েছেন আশ্বাস কিন্তু তাতে চিঁড়ে ভেজেনি। আমি কথা বলবো কয়েকজন আবাসিকের সঙ্গে, তারা কি বলছেন, কিভাবে দেখেছেন এখানকার অবস্থা। আমরা খালি দেখেছি যে সবই শুনতাম যে অফিসের লোক এসে বলছে এই হবে, আজকে হবে, কালকে হবে, পরশু হবে, এই বর্ষাকাল হয়ে গেলে পিচের রাস্তা হবে, এই মার্কেট হবে, এখানে গলগ্রিন হবে, এখানে এয়ারপোর্ট হবে, রাস্তা লাইট লাগবে, এসব রকমের কথা সবসময় বলতো যে সব কথাবার্তা চলছে এইসব হবে এখানে, কিন্তু সবসময় হচ্ছে রাস্তা, যেই বর্ষাকাল শেষ হয়ে যাবে তারপরে রাস্তাকাল চালু হবে, বুলডোজার সব চলে এসছে, সবভাবে কোনো অসুবিধা হবে না, লোক যেই থার্ড ফেসে বিলায় চলে আসবে তারপরে এখানে ডেভেলপমেন্ট চালু হয়ে যাবে, এখন কোনো লোক নেই, এখানে কিভাবে আমরা ডেভেলপমেন্টটা করব। বছর ধরে খোলো আমি এই বাড়িটাতে রয়েছি, কিন্তু রাস্তাঘাট প্রত্যেকবারই বলে বৃষ্টির, এই বৃষ্টি চলে যাচ্ছে এখন হবে, আমরা ওই আশ্বাস পেয়ে ভাবছি যে যাই হোক রাস্তাঘাট হবে, একটা জলের ব্যবস্থা হবে, জলের কোনো ব্যবস্থা নেই, অনেক দূরে একটা পাম্প, অনেক দূর থেকে আমাদের জল আনতে হয়, আর তারপরে এই রাস্তাঘাট হওয়ার কোনো নামগন্ধও নেই, ওই মার্কেট হবে একটা কাছের মার্কেট, ওখানে দেখিয়ে রেখেছে জাস্ট নামকে বাস্তে দেখানো, এই লোকজন আসছে ফ্ল্যাট দেখাচ্ছে, এটা হচ্ছে ওটা হচ্ছে, কিছুই হয়নি আর কিছু হবে বলে তো আর তো এখন কিছু মনেই হয় না আর কিছু হবে। সারদা গার্ডেনের মধ্যে এটাই সারদার অফিস, প্রথম থেকে এখানেই ছিল অফিসটি, যেটা জানা যাচ্ছে বেশ কিছুদিন ধরে এই অফিসটি বন্ধ রয়েছে এবং তার কিছুদিন আগেই এখানকার যে বোর্ডটি ছিল সেটিকে খুলে ফেলা হয় এবং এখান থেকে অফিস অন্যত্র সরিয়ে ফেলা হয়। সারদা গার্ডেনের এই প্রজেক্ট এরিয়ার মধ্যে 1999 এর 29 জানুয়ারি সকালে খুন হন সারদা গোষ্ঠীর অন্যতম ডিরেক্টর বিশ্বনাথ অধিকারী, যে খুনের কিনারা আজ পর্যন্ত হয়নি। ওয়াকিবহাল মহল বলেন যে তারপরেই সুদীপ্ত সেনের উত্থান। সারদা গার্ডেন বা সারদা সিটির শতাধিক বাসিন্দারা এই মুহূর্তে অনিশ্চিত ভবিষ্যতের সামনে, বছর বছর যে সমস্ত পরিষেবার প্রতিশ্রুতি তারা পেয়েছেন তা আদৌ যে কোনোদিন বাস্তবায়িত হবে না তা তারা বুঝতে পারছেন, আর সেখানেই আশঙ্কার মেঘ জমছে তাঁদের মনে। সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ, কলকাতা। দেবযানী মুখোপাধ্যায় ছিলেন 5 বছর আগেও সারদার একটি অফিসের রিসেপশনিস্ট, সেখান থেকে সুদীপ্ত সেনের নজরে পড়ে যান এবং তারপরে তাঁর ওই আশ্চর্য উত্থান। কে এই দেবযানী মুখোপাধ্যায়? আজকে সুদীপ্ত সেনের সঙ্গে এই সোনমার্গ থেকে যাকে গ্রেফতার করা হলো, দেখুন কে দেবযানী মুখোপাধ্যায়। 48 নম্বর ঢাকুরিয়া স্টেশন রোডের এই বাড়ির ঠিক 4 তলায় থাকতেন দেবযানী মুখোপাধ্যায়। এই রহস্যময়ী নারীকে নিয়ে শুরু হয়েছে জোর কৌতূহল, কারণ সারদা গ্রুপের যিনি মালিক সুদীপ্ত সেন তার একেবারে ছায়া সঙ্গী ছিলেন এই দেবযানী মুখোপাধ্যায়। দেবযানী মুখোপাধ্যায় কে, কেন তিনি এই সুদীপ্ত সেনের এত কাছের মানুষ হয়ে উঠেছিলেন? 5.5 বছর আগে সারদা গ্রুপের একটি সংস্থায় শুধুমাত্র রিসেপশনিস্টের চাকরি নিয়ে যিনি ঢুকেছিলেন, তিনি 5.5 বছরের মধ্যে এমন পজিশনে গেলেন যেখানে তিনি সারদা গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর। এত বড় পদ পাওয়া এবং শুধু তাই নয়, কলকাতার এই ফ্ল্যাটে থাকা বাদ দিলেও এই দেবযানীর নামে কিন্তু কলকাতা শহরে বেশ কয়েকটি দামি ফ্ল্যাট রয়েছে এবং সেই ফ্ল্যাটগুলি সুদীপ্ত সেন তাকে উপহার দিয়েছেন বলে জানা গিয়েছে। এবং শুধু তাই নয়, গত কয়েক মাস আগে দক্ষিণ কলকাতার সবথেকে উঁচু এবং অভিজাত আবাসনেও একটি বহুমূল্যের ফ্ল্যাট তিনি উপহার পেয়েছেন, 50 লক্ষ টাকার বেশি তার পিছনে সারদা গ্রুপের মালিক সুদীপ্ত সেন খরচ করতেন। কেন করতেন, কেন তিনি এত বিশ্বস্ত এবং এত খুঁটিনাটি বিষয়ে সারদা গ্রুপের সুদীপ্ত সেনের ছায়াসঙ্গী ছিলেন, এবং এই নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে যে সুদীপ্ত সেনকে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে তাদের সেক্টর 5 অফিসে দেখা গেলেও এই দেবযানী মুখোপাধ্যায়কে কিন্তু মার্চ মাস থেকে দেখতে পাওয়া যাচ্ছে না, তিনি নিরুদ্দেশ। তাহলে কি সুদীপ্ত সেন বুঝতে পারছিলেন যে অন্ধকার ঘনিয়ে আসছে? তাই সবথেকে বেশি বিষয় যিনি জানেন এই দেবযানী মুখোপাধ্যায়, যার একটি চেয়ার সবসময় সুদীপ্ত সেনের পাশে থাকতো, শুধু তাই নয়, যাকে সারা ভারতবর্ষের সমস্ত সারদা গ্রুপের অফিসে সুদীপ্ত সেনের পাশের চেয়ারে বসতে দেখা যেত, সেই সবথেকে বিশ্বস্ত, সবথেকে খুঁটিনাটি বিষয়ে জানা দেবযানী মুখোপাধ্যায়কে কি আগে থেকেই তাহলে সরে যেতে বা গা ঢাকা দিতে নির্দেশ দিয়েছিলেন সুদীপ্ত সেন? তদন্ত করতে নেমে পুলিশ
অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানতে পাচ্ছে এই দেবযানী মুখোপাধ্যায়ের বিষয়ে, এবং শুধু তাই নয়, দেবযানী মুখোপাধ্যায়ের উত্থান এবং সর্বময় কর্ত্রী হয়ে ওঠা সারদা গ্রুপের তার পিছনে তার রহস্য কী, এমনকি আর্থিক লেনদেন থেকে শুরু করে সমস্ত মিটিংয়ে সুজিত সেন আর যাকে পাশে দেখা যেত তার নাম এই দেবযানী মুখোপাধ্যায় কেন, এই নিয়ে কিন্তু তদন্ত শুরু হয়েছে, পুলিশ বিশদে জানতে শুরু করেছে। এবং শুধু তাই নয়, সারদা কাণ্ডের সবথেকে বেশি তথ্য যার কাছ থেকে জানা যাবে সুজিত সেনের পরেই, তার নাম দেবযানী মুখোপাধ্যায়। নিমাই পাণ্ডা, এবিপি আনন্দ, কলকাতা। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি বিতনু চট্টোপাধ্যায়ের কাছে। বিতনু, তোমার কাছে জানতে চাইবো, এই মুহূর্তে একটা দল পৌঁছে গেছে, শোনা যাচ্ছিল আরও একটি বা দুটি দল পৌঁছে যেতে পারে সোনমার্গ, পৌঁছে যেতে পারে কাশ্মীর। এই মুহূর্তে এই যে কলকাতা পুলিশের যে দলটি ওখানে পৌঁছে গেছে, তাদের সঙ্গে কি সুদীপ্ত সেনের কথা হয়েছে? তারা কি দেবযানী মুখোপাধ্যায় বা সুদীপ্ত সেনকে জেরা করার সুযোগ পেয়েছে? আর কালকে কটার সময় আদালতে তোলা হবে, এবং কীভাবে এই পুরো প্রক্রিয়াটা যদি সংক্ষেপে আমাদের বলো, কীভাবে শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা পড়লেন সুদীপ্ত সেন, দেবযানী মুখোপাধ্যায়? বিতনু, দেখো, সুদীপ্ত সেন এবং তার অন্য সহযোগীদেরকে গত কয়েকদিনেই, গত চার পাঁচ দিন ধরেই অনবরত মোবাইল লোকেশন দিয়ে ট্র্যাক করছিল বিধাননগর পুলিশ, এবং সেই ট্র্যাক করতে করতে গতকালকে দুপুর নাগাদ বিধাননগর পুলিশ মারফত যোগাযোগ করা হয় বা রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের এক উচ্চপদস্থ আধিকারিক, পুলিশের একজন উচ্চপদস্থ আধিকারিক যোগাযোগ করার চেষ্টা করেন জম্মু কাশ্মীরের ডিজিপি অশোক প্রসাদের সঙ্গে। কিন্তু অশোক প্রসাদ এই মুহূর্তে ছুটিতে রয়েছেন, এবং তারপরে এডিজি জম্মু কাশ্মীর এসপি বেগ তাকে গতকালকে দুপুরবেলা রাজ্য সরকারের এক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক ইনফরমেশন দেন যে তাদের রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে অন্যতম অভিযুক্ত সুদীপ্ত সেন এবং তার দুই সহযোগী, তারা সম্ভবত শ্রীনগর বা শ্রীনগরের আশপাশে কোনো জায়গায় রয়েছে, এমনটাই তারা খবর পাচ্ছেন, এবং তাদেরকে যাতে তল্লাশি অভিযান জম্মু কাশ্মীর পুলিশ করে এই ব্যাপারে তারা উদ্যোগ নেন। বিষয়টা সঙ্গে সঙ্গে জানানো হয় শ্রীনগরের আইজিকে, কিন্তু তখনও পর্যন্ত, গতকাল দুপুর পর্যন্ত কোনো নির্দিষ্ট তথ্য কলকাতা পুলিশের পক্ষ থেকে দেওয়া যায়নি বা বিধাননগর পুলিশের পক্ষ থেকে দেওয়া যায়নি। গতকাল সন্ধ্যের পরে আব্দুল গনি মীর, যিনি আইজি শ্রীনগরকে, নির্দিষ্টভাবে বলা হয় যে কলকাতা পুলিশের পক্ষ থেকে শ্রীনগর থেকে 75 কিলোমিটার দূরে কোনো এক জায়গায় মধ্যবয়সী তিনজন, তাদের চেহারার বিবরণ দেওয়া হয়, সুদীপ্ত সেন সহ আরেকজন পুরুষ এবং আরেকজন মহিলা, তারা কোথাও লুকিয়ে রয়েছেন তাদেরকে হদিশ করার জন্য। যেটা শাহিদ মেহরাজ, যিনি সোনমার্গ এলাকার এসপি, তিনি যেটা জানিয়েছেন, গতকালকে সন্ধ্যাবেলা কলকাতা পুলিশের কাছ থেকে এই তথ্য পাওয়ার পরেই তারা গতকালকে রাত্রি থেকে সারা রাত ধরে তল্লাশি অভিযান চালান, এবং আজকে সকাল 9টা নাগাদ সোনমার্গের একটি গেস্ট হাউস, একটি হোটেল থেকে, বিষ্ণু হোটেল থেকে এই তিনজনকে আটক করা হয়। আজকে খানিকক্ষণ আগেই যেটা জানা যাচ্ছে শ্রীনগর পুলিশ সূত্রে, যে কলকাতা পুলিশের আধিকারিকরা সেখানে পৌঁছেছেন, রাজ্য পুলিশের আধিকারিকরা সেখানে পৌঁছেছেন, তারা ইতিমধ্যেই কথাবার্তা শুরু করেছেন, এবং তারা নিশ্চিত যে সুদীপ্ত সেন সহ অন্য যে দুজন তাদেরকে শনাক্ত করা হয়েছে, এবং আগামীকাল সকালবেলা শ্রীনগর আদালতে তাদেরকে ট্রানজিট রিমান্ডের জন্য পেশ করা হবে। কালকে সম্ভবত সন্ধ্যে 6টার সময় কলকাতা তাদেরকে নিয়ে আসা হচ্ছে, শ্রীনগর থেকে কালকে বিকেলবেলার বিমানে দিল্লি হয়ে কালকে সন্ধ্যে 6টা নাগাদ তাদেরকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে, এমনটাই খবর শ্রীনগর পুলিশ সূত্রে এবং রাজ্য পুলিশের স্বরাষ্ট্র দপ্তর সূত্রে জানা যাচ্ছে। বিতনু, খানিকক্ষণ আগে অতনুর সঙ্গেও কথা হচ্ছিল যে রাজীব কুমার, যিনি মহাকরণে সাংবাদিক সম্মেলনও করলেন, যে রাজীব কুমার এই ফোন ট্র্যাকিং এর বিষয়ে একজন অথরিটি, একজন বিশেষজ্ঞ, এবং এটা এক বছরের ব্যাপার নয়, এটা বেশ কয়েক বছর ধরে, প্রায় এক দশক ধরে তিনি এই বিষয়ে তার একটা মাস্টারলি এক্সেলেন্স আছে। তোমার কি মনে হয় যে কিভাবে ফোন ট্র্যাকিং এর মাধ্যমে রাজীব কুমার এবং তার টিম কিভাবে ট্র্যাক করা গেল শেষ পর্যন্ত এই সোনমার্গে সুদীপ্ত সেন এবং দেবযানী মুখোপাধ্যায় এবং তার অন্য সহযোগীকে? দেখো, এই ঘটনা তদন্তে নামার পর বিধাননগর পুলিশ যখন প্রথম এই ঘটনার সূত্র পায়, অর্থাৎ এই সুদীপ্ত সেন সম্পর্কে সূত্র পায়, তার মিডল্যান্ডে যে তার অফিস রয়েছে, সল্টলেকের মিডল্যান্ড অফিস, সেই অফিসে তার চেয়ারম্যানের ঘর অর্থাৎ সুদীপ্ত সেনের ঘর তল্লাশি অভিযানের মধ্যে দিয়ে, সেই তল্লাশিতে সুদীপ্ত সেনের পাসপোর্টের জেরক্স, তার ভোটার আইডি কার্ডের জেরক্স, তার প্যান কার্ডের জেরক্স পাওয়া যায়, কোন রকম নগদ টাকা পাওয়া যায়নি। কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়, বিশেষ করে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জলপাইগুড়ি শিলিগুড়ি সংলগ্ন এলাকায় প্রচুর জমি কেনার দলিল এবং দলিলের যেটা অরিজিনাল দলিল, সেই কপি পাওয়া যায় চেয়ারম্যানের ঘরে। এর পাশাপাশি সুদীপ্ত সেনের সম্পর্কে বেশ কিছু কাগজ, নথিপত্র, মোট 18 থেকে 19 খানা ব্যাংকের অ্যাকাউন্ট, তার মধ্যে সল্ট লেকের একটি বেসরকারি ব্যাংক এবং একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক, এই দুটো ব্যাংকের মারফত বড় পরিমাণে টাকা, যে ট্রানজাকশন সারদা গ্রুপ করত, তার তথ্য বিধাননগর পুলিশের হাতে আসে।
আরো গুরুত্বপূর্ণ একটি বিষয় বিধাননগর পুলিশ তল্লাশি অভিযানে চেয়ারম্যানের ঘরে পায় অথবা শ্রী কৃষ্ণের ঘরে পায়, সেটা হচ্ছে একটি বড় অ্যালবাম। সেই অ্যালবামে 70-80টা ছবি রয়েছে, যে ছবিগুলো রয়েছে গত 3-4 বছরে সুদীপ্ত সেনের বা সারদা গ্রুপের যে বিভিন্ন অনুষ্ঠান হয়েছে সেই অনুষ্ঠানের তোলা স্থির ছবি, সেই ছবি থেকে প্রথম শনাক্ত করা হয় যে কলকাতার বাইপাস সংলগ্ন একটি বড় অডিটোরিয়ামে সেখানে দেবজ্যানী মুখোপাধ্যায়ের ছবি এবং সুদীপ্ত সেনের যে পাসপোর্টের জেরক্স পাওয়া গেছিল সেই ছবি, সেই পাসপোর্টের জেরক্স থেকে ছবি স্ক্যান করে সুদীপ্ত সেনের ছবি বের করা হয়। গত 4-5 দিন ধরে বিধাননগর থানার পুলিশ অনবরত যেটা পিছনে পড়েছিল সেটা হচ্ছে সুদীপ্ত সেনের যে জানা যাচ্ছে যেটা সেটা হচ্ছে সুদীপ্ত সেনের গাড়ির দুজন চালক ছিলেন, তিনি যখন কলকাতায় থাকতেন সেই কলকাতায় থাকার সময় তার গাড়ি চালাতেন দুজন ছেলে, তার মধ্যে একজনের নাম হচ্ছে বাপি, আরেকজনের নাম হচ্ছে আরিফ বলে ছেলে, এবং এদের সঙ্গে পুলিশ কথাবার্তা বলে, কথাবার্তা বলার পরে পুলিশ কিছু নির্দিষ্ট সূত্র পায়। একবার দেবজ্যানী মুখোপাধ্যায় ছাড়াও যেটা পুলিশ জানতে পারে যে একবালপুরের এক মহিলা, সেই মহিলাও সুদীপ্ত সেনের এই সারদা গোষ্ঠীতে অত্যন্ত উচ্চ পদে কর্মরত, কিন্তু তিনি পলাতক হন, তিনি এখন একবার তার বাড়িতে রয়েছেন এবং সেই মহিলার সঙ্গে বিধাননগরের পুলিশ কথাবার্তা বলে। সমস্ত সূত্র বারবার জানতে পেরে গত 3-4 দিন আগে যখন মুখ্যমন্ত্রী বলেছিলেন মহাকরণে যে সূত্র সেই উত্তরের দিকে রয়েছে, ফোন ট্যাপিং এ রাজীব কুমারের শুধুমাত্র তার যে মোবাইল ফোন সুইচ অফ ছিল, কিন্তু তার যে মোবাইল সেট, যে প্রথম 3-4 দিন তিনি একই মোবাইল সেট ব্যবহার করেছেন যেটা বিধাননগর পুলিশ বা রাজ্য স্বরাষ্ট্র দপ্তর সূত্রে জানা যাচ্ছে, যে মোবাইল সেটের IMEI নাম্বার দিয়ে এবং তারা যে ফোনের সিম কার্ড চেঞ্জ করছেন এই থেকে যেমন তারা ভাবে একটা ট্র্যাক করছিলেন, তার পাশাপাশি সুদীপ্ত সেনের একজন বড় ছেলে তিনি রয়েছেন, তিনি থাকেন কলকাতায় সল্টলেক এলাকায়, কিন্তু তার শ্বশুরবাড়ি হচ্ছে শ্যামবাজার এলাকায়। আচ্ছা, সল্টলেকে যে দুটি বাড়ি সুদীপ্ত সেনের রয়েছে সেই দুটি বাড়ি তালাবন্ধ ছিল, কিন্তু সুদীপ্ত সেনের স্ত্রী, দ্বিতীয় পক্ষের স্ত্রী, তার বাড়ি তিনি থাকেন সল্টলেক এলাকায় থাকেন, তার দুই ছেলে কলকাতার দক্ষিণ কলকাতায় একটি নামী স্কুলে পড়ে তারা ছোট বয়সে, এবং তার পরিবারের লোকজন যদিও কেউ কোনোভাবে সারদা গোষ্ঠীর সঙ্গে খাতায় কলমে যুক্ত নন, কিন্তু তার পরিবারের এই তার স্ত্রী, তার বড় ছেলে এবং এদের পরিবারের লোকজন সূত্র মারফত মোবাইল ফোন ট্র্যাকিং এবং তাদের সঙ্গে যে যোগাযোগ করার চেষ্টা সুদীপ্ত সেন করেছেন বা দেবজ্যানী মুখোপাধ্যায়ের বাড়ি হচ্ছে ঢাকুরিয়া এলাকায়, তিনি তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন এবং তার আইনজীবীদের সঙ্গে কথা বলছেন, এবং কলকাতা শহরে একাধিক লোকের সঙ্গে গত 5-6 দিনে সুদীপ্ত সেন এবং দেবজ্যানী মুখোপাধ্যায় টেলিফোনে একাধিকবার কথাবার্তা করেছেন এমন নির্দিষ্ট তথ্য এবং প্রমাণ বিধাননগর পুলিশের কাছে আসে। তার ভিত্তিতে বিধাননগর পুলিশ বুঝতে পারে যে সুদীপ্ত সেন যাচ্ছে এবং তিনি উত্তর ভারতে কোনো একটা জায়গায় রয়েছেন, তখনো পর্যন্ত তাদের কাছে যা খবর ছিল যে উত্তর প্রদেশের কোনো একটা জায়গায় রয়েছেন তার সূত্র ধরেই মুখ্যমন্ত্রী সেটা বলেছিলেন, কিন্তু গতকালকে পুলিশের কাছে নির্দিষ্ট খবর আসে, যে নির্দিষ্ট খবর মানে প্রথমে তারা লোকেশন ঠিক মতো জানতে না পারলেও বিধাননগর পুলিশ কালকে কিন্তু গতকাল সকালবেলায় জানতে পেরে গেছিল যে সম্ভবত শ্রীনগরে আশপাশে তারা রয়েছেন এবং শ্রীনগর থেকে তারা জম্মুর দিকে যাওয়ার চেষ্টা করছেন, সড়ক পথে শ্রীনগর থেকে জম্মু যাওয়াতে প্রায় 7-8 ঘন্টার রাস্তা এবং শ্রীনগর থেকে তারা জম্মুর দিকে যাওয়ার চেষ্টা করছেন এমনটা তাদের মোবাইল টাওয়ার লোকেশনে আসে, তার কারণ যে শ্রীনগরে তারা গতকাল গত পরশুদিন তারা পৌঁছান এবং সেখান থেকে তারা খবর পান তারা শ্রীনগরে রয়েছেন, গতকালকে সকালবেলা তারা নিশ্চিত হন যে তারা শ্রীনগর থেকে মুভ করছেন আরো উপরের দিকে, তার কারণ হচ্ছে মোবাইলে গতকালকে দুপুর নাগাদ সকালবেলা 10:30-11:30 নাগাদ দেবজ্যানী মুখোপাধ্যায় কলকাতায় এক ব্যক্তির সঙ্গে, যদিও তিনি কে তা সেটা এখনো পর্যন্ত পুলিশ সূত্রে জানা যাচ্ছে বা পুলিশ বলছে না, স্বরাষ্ট্র দপ্তর সূত্রে যেটা খবর সেটা হচ্ছে গতকাল সকাল 10:30-11:00 এরকম সময় দেবজ্যানী মুখোপাধ্যায় কলকাতায় এক ব্যক্তির সঙ্গে কথা বলেন এবং সেই সূত্র ধরে তারা বুঝতে পারেন যে তারা শ্রীনগর থেকে জম্মুর দিকে যাওয়ার চেষ্টা করছেন এমনটা অনুমান করে বিধাননগর থানার পুলিশ, কেন কি শ্রীনগর থেকে জম্মুতে যাওয়ার যে রাস্তা সেই রাস্তাতেই সোনমার্গ এবং শ্রীনগর থেকে 80 কিলোমিটার দূরে, গতকালকে সন্ধ্যেবেলা নাগাদ একদম নির্দিষ্ট টেলিফোনিক কনভারসেশন যেটা দেবজ্যানী মুখোপাধ্যায়ের সঙ্গে কলকাতায় তার আইনজীবী এবং অন্যান্য লোকজনের তার সূত্র ধরে বিধাননগর পুলিশ বুঝতে পারে যে তারা শ্রীনগর থেকে 75-80 কিলোমিটার দূরে কোনো একটা জায়গায় রয়েছেন, সঙ্গে সঙ্গে স্বরাষ্ট্র দপ্তরের এক উচ্চপদস্থ আধিকারিক, রাজ্য পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক, তারা জম্মু কাশ্মীরের ডিজিপির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন, ডিজিপিকে না পেয়ে অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল পুলিশকে তারা যোগাযোগ করার চেষ্টা করেন, এসপি বেগ, সেখান থেকে তারা শ্রীনগরের আইজির সঙ্গে কথা বলেন আব্দুল গনি মির্জার সঙ্গে এবং অবশেষে সোনমার্গ এলাকার যিনি এসপি তাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়, তিনি তদন্ত করে গতকালকে সন্ধ্যে থেকে ধারাবাহিক তল্লাশি চালানোর পর আজকে সকাল 9টা নাগাদ সোনমার্গের কাছে একটি গেস্ট হাউসে তাদেরকে বড় বিলাসপুর হোটেলে তাদেরকে আটক করেন এবং যেটা শ্রীনগর পুলিশ সূত্রে যতটুকু এখনো পর্যন্ত জানা যাচ্ছে প্রাথমিকভাবে যে তারা হয়তো আজকে যদি সকাল 9টা নাগাদ তাদেরকে ডিটেন করা না যেত তারা হয়তো আজকেই সোনমার্গ থেকে ফের জম্মুর দিকে চলে যাওয়ার চেষ্টা করছিল এমনটাই খবর রয়েছে, এবং
শ্রীনগর থেকে সোনমার্গ থেকে দুটো দিকে যাওয়া যায়, জম্মুর দিকেও যাওয়া যায়, যেমন ভাবে তেমন ভাবে কার্গিল হয়ে লের দিকেও যাওয়া যায়। এখন তারা জম্মুর দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা ছিল এমনটাই শ্রীনগর পুলিশ জানা যাচ্ছে। তবে এখন সে এই তদন্ত সবেমাত্র শুরু, এখন স্বরাষ্ট্র দপ্তর সূত্রে যেটা খবর যে সবেমাত্র তদন্ত শুরু হয়েছে এবং তারাও তাদের আধিকারিকদের সঙ্গে কলকাতা পুলিশ এবং বিধাননগর পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং নির্দিষ্ট আরো সূত্র বেরোলে তারা আরো ধারাবাহিক আরো বিস্তারিত বলতে পারবেন যে ঠিক কি পরিকল্পনা সুদীপ্ত সেনদের ছিল। তবে সুদীপ্ত সেনের যে অফিস, সেই অফিসে তল্লাশি করার পরে যে সমস্ত 18 থেকে 19টা ব্যাংকের অ্যাকাউন্ট সম্পর্কে এখনো পর্যন্ত পুলিশ বিধাননগর পুলিশের কাছে এসছে, তাতে বিভিন্ন ব্যক্তি এবং বিভিন্ন সংস্থার সঙ্গে মোটা পরিমাণে বিরাট পরিমাণে টাকার ট্রানজাকশনের যে তথ্য পুলিশের কাছে উঠে এসেছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সল্টলেকের একটি বেসরকারি ব্যাংক এবং একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক, সেখান থেকে প্রায় 10 থেকে 12 কোটি টাকার একাধিক চেক ট্রানজাকশন গত কয়েক মাসে বিভিন্ন লোকের সঙ্গে, বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে সারদা গোষ্ঠীর হয়েছে, সেই সমস্ত কিছুই বিধাননগর থানার পুলিশ, বিধাননগর পুলিশ ইতিমধ্যেই উদ্ধার করেছে এবং এ ব্যাপারে ধারাবাহিক আরো তদন্তের পরেই তারা স্পষ্টভাবে বোঝা যাবে যে এই সুদীপ্ত সেনের যে কর্মকাণ্ড এবং তার যে মোটা পরিমাণটি বা যেভাবে তিনি এই সারদা গ্রুপের যে বিভিন্ন সম্পত্তি বা অ্যাসেট তৈরি হয়েছে তা আদৌ সেই সমস্ত টাকা পয়সা কোন পথে বা কোন রাস্তা দিয়ে সাইফন হয়েছে কিনা বা সেইগুলো কোন কোন অ্যাকাউন্টে ট্রানজাকশন হয়েছে বা কোন কোন অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে সেই বিস্তারিত তথ্য প্রমাণের তৈরির কাজ বা খোঁজার কাজ এই মুহূর্তে চলছে। আর সুদীপ্ত সেনকে সম্ভবত কালকে যেটা জানা যাচ্ছে 6টার সময় কলকাতায় নিয়ে আসা হবে এবং তারপরে ধারাবাহিক জিজ্ঞাসাবাদের পরেই আরো নিশ্চিতভাবে আরো বেশি তথ্য জানা সম্ভব হবে এমনটাই স্বরাষ্ট্র দপ্তর সূত্রে জানা যাচ্ছে। অনেক অনেক ধন্যবাদ বিতনু। আপনাদের খানিকক্ষণ আগে দেখাচ্ছিলাম যে এই যে ব্যক্তি পশ্চিমবঙ্গের মোস্ট ওয়ান্টেড সুদীপ্ত সেন, সেই সুদীপ্ত সেন গ্রেফতারের যে প্রক্রিয়াটা, তার আশ্চর্য উত্থান থেকে আজকে তার গ্রেফতার, সেই প্রক্রিয়া আপনাদের দেখাইয়েছি। এবার আপনাদের দেখাবো তার শিকড় কি বলছে। সত্যি সার্ভে পার্কের শঙ্করই কি আজকে সুদীপ্ত সেন, যে শঙ্কর একদিন রাতের অন্ধকারে স্ত্রী এবং পুত্রকে নিয়ে সার্ভে পার্ক এলাকা ছেড়ে তাকে পালিয়ে যেতে হয়েছিল, সেই শঙ্করই কি আজকে সারদা গোষ্ঠীর মালিক এবং আজকে এই সোনমার্গ থেকে গ্রেফতার হওয়া সুদীপ্ত সেন, দেখাবো আপনাদের। A5 সার্ভে পার্ক, সারদার কর্ণধার সুদীপ্ত সেনের পাসপোর্টে রয়েছে এই ঠিকানা, কিন্তু সেই ঠিকানায় এখন কার বাস, তথ্য তালাশে এবিপি আনন্দ। সার্ভে পার্কের এই দোতলা বাড়িতেই প্রায় 18 বছর আগে পরিবারের সঙ্গে থাকতেন সুদীপ্ত সেন। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি তারা তাকে চিনতেন শঙ্কর সেন নামে। বাড়িটি এখন তালাবন্ধ অবস্থাতেই পড়ে রয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, 18 বছর আগেই একটি নারী পাচারের ঘটনার সঙ্গে অধুনা সুদীপ্ত তৎকালীন শঙ্কর সেনের নাম জড়িয়ে যায়। সেই অভিযোগ ঘিরে স্থানীয় বাসিন্দাদের প্রবল জনরোষের মুখে পড়েন তিনি। এই অঞ্চলের লোক প্রচুর বাড়িটা ঘেরাও করেছিল, করে ভাঙচুর করেছিল বা পুড়িয়ে টুড়িয়ে দিয়েছিল কিছু অংশ এবং ওরা তারপর থেকে এখান থেকে চলে যায়। তারপর থেকেই তিনি এলাকা ছাড়া সুদীপ্ত ওরফে শঙ্কর। বর্তমান সার্ভে পার্কের এই বাড়িটা যার মালিকানাধীন তিনি হলেন উত্তম শাহ। সুদীপ্ত সেন যখন কৈলানে জমির ব্যবসা করতেন তখন তাকে গাড়ি ভাড়া দিতেন উত্তম। তার দাবি তখনও নিয়মিতভাবে গাড়ির ভাতা দিতেন না সুদীপ্ত, তার দেয়া চেকও বাউন্স করত। একসময় ধার শোধ করতে না পেরে বাড়িটি উত্তমকে বিক্রি করে দেন সুদীপ্ত সেন। কিছু টাকাও বাকি ছিল আমার, তো উনি বললেন বাড়িটা অফার করলেন আমাকে। এটা সুদীপ্ত সেনের পৈতৃক বাড়ি ছিল, বাড়িটা কিনে আমি 2006 সালে। তবে শঙ্কর কিভাবে সুদীপ্ত হলেন, একদা প্রমোটিং এর ব্যবসা থেকে কিভাবে কয়েক হাজার কোটির সম্পত্তির মালিক হয়ে উঠলেন, সার্ভে পার্কের এই এলাকার বাসিন্দাদের কাছে এখনো তা ধোঁয়াশা। প্রকাশ সিংহ ও নিমাই পাণ্ডা, এবিপি আনন্দ, কলকাতা। ফিরবো নিউজরুমে অতনুর কাছে। অতনু, আমরা দর্শকদের দেখালাম যে কিভাবে একটা কেচ্চারকে কেন্দ্র করে একটা জনরোষ এবং তারপরে রাতের অন্ধকারে স্ত্রী পুত্রকে নিয়ে সার্ভে পার্কের শঙ্কর বাড়ি ছেড়েছিলেন এবং তারপরে এই কোটি কোটি টাকার সম্পত্তির মালিক সুদীপ্ত সেনের উত্থান এবং সামনে আসা, যিনি আবার তার অতীত নিয়ে কোনো আলোকপাতে রাজি ছিলেন না, অতীত নিয়ে কোনো আলোচনায় রাজি ছিলেন না। তুমি জানো যে ভূদেব সেনের সঞ্চয় নিয়ে, ভূদেব সেনের ছেলে কিনা, এই নিয়ে বিস্তর জল্পনা, সেটাকে অস্বীকার করেছেন, কিন্তু তিনি
তিনি আসলে কে, সার্ভে পার্কের সেই শঙ্করই কিনা, এ নিয়ে কখনো মুখ খোলেননি। এই তার অতীত, তার শিকড় নিয়ে পুলিশের কাছে কি খবর রয়েছে? অতনু, দেখো পুলিশের কাছে এই মুহূর্তে সুদীপ্ত সেনের অতীত নিয়ে যে খুব বেশি খবর রয়েছে এরকমটা নয়। তার কারণ পুলিশ যেটা বলছে যে সুদীপ্ত সেনের ব্যাকগ্রাউন্ড কী ছিল এইটা তদন্তের বিষয়, এবং এই ব্যাপারে বিধাননগর পুলিশও ঠিক করেছে যে তারা সিআইডির কাছ থেকে বেশ কিছু তথ্য নেবে। সিআইডির কাছ থেকে তথ্য নেবে কেন? তার কারণ হচ্ছে গিয়ে যখন এই সারদা গার্ডেন্সের আরেকজন ডিরেক্টর যখন খুন হয়েছিলেন, এবং যে ঘটনায় অভিযোগ, তখন অভিযোগকারী ছিলেন এই সুদীপ্ত সেন নিজে। যদিও সেই খুনের ঘটনার এখনো পর্যন্ত কিনারা হয়নি, সেই ঘটনা কেন ঘটেছিল তা জানা যায়নি, সেই ঘটনার অভিযোগকারী সুদীপ্ত সেন থাকলেও তারপর থেকেই সুদীপ্ত সেনের উত্থান, সারদা গার্ডেন্সের ওই ফ্ল্যাট বিক্রি এবং তারপর সেখান থেকে সুদীপ্ত সেনের যে উত্থান, তা নিয়ে নানা রকম জল্পনা, নানা রকম কথা চলে। তো এই যে সুদীপ্ত সেন, সেই সময় কিন্তু সিআইডির অফিসারদের সঙ্গে সুদীপ্ত সেনের নিয়মিত ইন্টারাকশন হতো ওই খুনের ঘটনার ব্যাপারে, এবং সিআইডি যেহেতু গোটা বিষয়টা তদন্ত করছিল। কিন্তু কোনো এক আশ্চর্য কারণে ওই খুনের ঘটনার তদন্ত মাঝপথে থেমে যায়, এবং সেই ঘটনা কি ঘটেছিল আজও জানা যায়নি। তো বিধাননগর পুলিশ যেটা মনে করছে যে সিআইডির কাছ থেকে এই সুদীপ্ত সেন সম্পর্কে বেশ কিছু তথ্য জানা যেতে পারে, এক। দুই হচ্ছে, পাসপোর্টের এই গোটা বিষয়টা সামনে আসার পর পাসপোর্ট অফিসও নড়ে চড়ে বসেছে এই কারণে, কারণ যে ঠিকানায় 2004 সালে তার পাসপোর্টটা বের করা হয়েছে সেই ঠিকানায় তিনি এখন থাকেন না, তিনি থাকেন অন্য ঠিকানায়, এবং এই যে ওই ঠিকানাতেই এখনো পর্যন্ত তার পাসপোর্টটা রয়ে গেছে, সেই ব্যাপারেও পাসপোর্ট অফিসের তরফ থেকে খোঁজ খবর নেওয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তৃতীয়ত হচ্ছে, যে ঘটনার কথা এখনই তুমি দেখলে যে সার্ভে পার্কের ওই বাড়িতে, সেখানে একটি নারী পাচার সংক্রান্ত গণ্ডগোলের ঘটনায় তিনি জড়িয়ে পড়েন, তার বাড়িতে লোকজন ঢুকে ভাঙচুর করে, এবং তারপর থেকেই তিনি বাড়ি ছাড়া, এবং তারপর সেই তখন সেখানে তার নিকনেম ছিল শঙ্কর নামে তিনি পাড়ায় পরিচিত ছিলেন, তার আসল নাম সুদীপ্ত সেন। এখনও তার পরিবারের মানে তার দাদা ভাই তারা এখনও ওখানে থাকেন, আশপাশের বাড়িতে থাকেন, কিন্তু ওই বাড়িতে এখনো পর্যন্ত কেউ থাকেন না, এবং ওই পাড়ার সেই যে শঙ্কর তারাও কিন্তু এখন বিশ্বাস করতে পারছেন না যে ওই শঙ্করই হচ্ছে এই সুদীপ্ত, মানে তাদের কাছেও রীতিমতো বিস্মিত হয়ে গেছেন সেই তখনকার শঙ্কর, কারণ তার আসল নামটা পাড়ার কেউ জানতেন না, তিনিই যে এখনকার সুদীপ্ত সেন এটা তারাও খুব একটা স্মরণে আনতে পারছেন না। ফলত এই সুদীপ্ত সেনের যে উত্থান সারদা গার্ডেন্সের থেকে, এবং সেখানকার একজন ডিরেক্টর খুন হওয়ার পর তার যে উত্থান, এবং তারপর কয়েক হাজার কোটি টাকার মালিক হয়ে ওটা এই চিটফান্ডের দৌলতে, এর গোটাটা রহস্যে মোড়া। তুমি যদি এর পুরোটা দেখো, মানে পুরোটা রহস্যে মোড়া। তিনি সাধারণভাবে একজন টাটা সুমো চড়তেন, অথচ প্রচুর টাকার, কোটি কোটি টাকার মালিক, কারণ তাকে যাতে কেউ সন্দেহ না করে। তিনি সমস্ত মিটিং করতেন রাত্রের বেলা, ভোর 4টার সময় বাড়ি ফিরতেন, অর্থাৎ তার জীবনযাত্রা, জীবনযাপন প্রত্যেকটা জায়গায় রহস্যে মোড়া। তার অফিসে মেয়েদের জন্য আলাদা ফ্লোর ছিল, ছেলেদের জন্য আলাদা ফ্লোর ছিল, অর্থাৎ পুরুষ কর্মীদের জন্য একরকম ফ্লোর, মানে তারা একটা ফ্লোরে কাজ করতেন, মহিলা কর্মীরা আর একটা ফ্লোরে কাজ করতেন, মানে গোটাটা, মানে সমস্ত কিছুর মধ্যেই একটা রহস্য ছিল। ঠিক সেই রহস্যের মধ্যে দিয়েই তার উত্থান, এবং তারপর দেখা গেল শেষ পর্যন্ত তার যে ধরা পড়া, এখানে যে পালিয়ে যাওয়া, তুমি যদি এটাও দেখো, এটাও রীতিমতো রহস্য। কিন্তু এই যাবতীয় রহস্যের জালেই তিনি শেষ পর্যন্ত ফেঁসে গেলেন। কেন এটা বলছি, তুমি যদি দেখো যে উনি পালিয়ে গেলেন, পালিয়ে যেতে ড্রাইভারকে কনফিডেন্সে রাখতে পারলেন না বলে গাড়ি থেকে রাঁচিতে নামিয়ে দিলেন, বিধাননগর পুলিশ ওই ড্রাইভারকে ধরলো, ড্রাইভারকে ধরে জিজ্ঞাসাবাদ করলো, তার কাছ থেকে কিছু তথ্য পেয়ে গেল, এবং সেটা বিধাননগর পুলিশের তদন্তের কাজে সাহায্য করলো, যে ওই ড্রাইভারের কাছ থেকে সংগৃহীত তথ্য। আবার তুমি দেখো, ঠিক ইকবালপুরের এক মহিলার কথা যার কথা শোনা যাচ্ছে, যিনিও প্রায় কোম্পানিতে দেবযানীর সমকক্ষতে বসেছিলেন, এবার যেটা হলো সুদীপ্ত সেন পালানোর সময় বিশ্বস্ত হিসাবে দেবযানীকে সঙ্গে নিয়ে পালালেন, ওই মহিলা কর্মী এখনো এখানেই রইলেন, পুলিশ গিয়ে তার শরণাপন্ন হলো, এবং স্বাভাবিকভাবেই তিনি পুলিশকে খানিকটা সাহায্য করলেন, পুলিশ তার কাছ থেকে বেশ কিছু তথ্য পেলো যেটা পুলিশের তদন্তের কাজে সাহায্য করলো, এবং তার পুরো পরিবারকে, সুদীপ্ত সেন তার পুরো পরিবারকে নিজে পালানোর আগে পুরো পরিবারকে নয়ডায় পাঠিয়ে দিলেন। নয়ডার তার দুটো ফ্ল্যাট আছে, নয়ডায় তার স্ত্রী পুত্ররা সকলে রয়েছেন,
যে তিনি ভাবলেন যে নয়ডায় পুরো পরিবারকে পাঠিয়ে দিয়ে তিনি অন্য জায়গায় চলে যাবেন, পুলিশের নজর পুরো নয়ডাতে শিফট হয়ে যাবে, তিনি অন্য জায়গায় খুব সহজেই চলে যেতে পারবেন, পুলিশ তাকে ধরতে পারবে না। সেটাই কাল হলো, কারণ নয়ডাতে তার পরিবার শিফট হয়ে গেল, তার পরিবারের লোকজন পুলিশ সঙ্গে সঙ্গে তার পরিবারের লোকজনের ফোন ট্যাপ করতে শুরু করে দিল, পুলিশ সেখান থেকে বেশ কিছু তথ্য পেয়ে গেল, কারণ বাইরে থাকলেও সুদীপ্ত সেন তার পরিবারের লোকজন যারা নয়ডায় ছিলেন তাদের সাথে যোগাযোগ রাখছিলেন এবং তাদের পরিবারের লোকজন নয়ডায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছিলেন, পুলিশের নজর এড়িয়ে যাওয়াটা সম্ভব ছিল না, পুলিশের কাছে সে তথ্য ছিল এবং তাদের ফোন ট্যাপ করেও পুলিশের হাতে কিছু তথ্য এলো। অর্থাৎ দেখা যাচ্ছে যে এই যে রহস্যে নিজেকে মুড়ে রাখা, প্রত্যেকটা জায়গায় নতুন নতুন ছক কষে চলা, এই জায়গাগুলোতেই এমন এমন কিছু ফাঁক ফোকর রয়ে গেল যেগুলোকে পুলিশ কাজে লাগিয়ে খুব সহজেই সুদীপ্ত সেনকে ধরে ফেলল। যদিও সুদীপ্ত সেনকে যদি আজকে ধরা না যেত তাহলে তাকে রাজ্যের পুলিশ ধরতে পারতো কিনা তা নিয়ে কিছু সন্দেহ ছিল, তার কারণ হয়তো সুদীপ্ত সেন আগামী দু এক দিনের মধ্যেই অন্য রাজ্যের আদালতে গিয়ে আত্মসমর্পণ করতে এই পরিকল্পনা ছিল এবং সেই জায়গাতেই তাকে যখন বিধাননগর পুলিশ রীতিমতো চেস করছিল সেইখান থেকেই সিদ্ধান্ত নেয় যে আর চেস করা নয়, এই মুহূর্তে সুদীপ্ত সেন যেখানে রয়েছে সেখানকার স্থানীয় পুলিশকে দিয়ে সুদীপ্ত সেনকে আগে আটক করা হোক, নাহলে পরে তিনি সোনমার্গ থেকে বেরিয়ে চলে আসবেন এবং সম্ভবত মুম্বাইতে চলে যাবেন এবং মুম্বাইতে গিয়ে তিনি যে কোনো অন্য রাজ্যে গিয়ে আইনজীবীকে সঙ্গে নিয়ে গিয়ে আত্মসমর্পণ করবেন। এই পরিকল্পনা জানার পরই কাশ্মীর পুলিশকে খবর দিয়ে আটক করে তারপর বিধাননগর পুলিশ সুদীপ্ত সেনকে গ্রেপ্তার করলো, কিন্তু তাকে গ্রেপ্তার করার পেছনে মুহূর্তে মুহূর্তে অত্যন্ত সতর্কতার সঙ্গে সুদীপ্ত সেন যে ছকগুলো কষেছিলেন আর তার মধ্যেই যে ফাঁক ফোকর রয়ে গেছিল সেগুলোকে কাজে লাগিয়েই পুলিশ তাকে গ্রেপ্তার করলো। আমি যাব অতনু আবার তোমার কাছে আসব, কিন্তু তার আগে যেটা আমাদের কথা হচ্ছিল নয়ডার ফ্ল্যাট ছাড়াও কলকাতায় সল্টলেকে এলাকায় দুটো বাড়ি ছিল সুদীপ্ত সেনের, সেই বাড়ি এখন তালাবন্ধ, ঠিক কী অবস্থায় দেখে এসেছেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। আমরা রয়েছি সল্টলেকে এইচএ ব্লকে, সুদীপ্ত সেনের একাধিক বাড়ির একটি বাড়ির সামনে, এইচএ ব্লক 115। মূল ফটকের দরজা পুরোপুরি বন্ধ, ভেতর থেকে বন্ধ দেখাই যাচ্ছে, বাইরে বিধাননগর দক্ষিণ থানার নোটিশ। এই বাড়িতে ঢোকার আগে আগে থানায় যোগাযোগ করতে হবে, পুলিশ স্পষ্ট জানিয়ে দিয়েছে। বাড়িতে পুলিশি প্রহরা বসেছে, বাড়ির ভিতরে কারা আছেন কারা নেই এখনো পর্যন্ত স্পষ্ট নয়। এখানকার অভিজাত পড়শিরা কার্যত মুখে কুলুপ এঁটেছেন, কিন্তু যেটুকু জানা যাচ্ছে এই বাড়িতে সুদীপ্ত সেনের এক স্ত্রী, তার এক সন্তান, তার বৌমা এবং তাদেরই সন্তান থাকতেন। তাৎপর্যপূর্ণভাবে এই বাড়ির সামনে একটা মেশিন দেখা যাচ্ছে, যেখানে এর কার্যকারিতাটা এটাই যে বাড়ির অন্দরে থেকে বাইরে থেকে কারা আসছেন সেটা সরাসরি দেখা যায়, এমনকি তার সঙ্গে কথা বলা যায়। অর্থাৎ বাইরে না বেরিয়েও বাইরের মানুষরা কারা আসছেন দেখতে পেতেন সুদীপ্তবাবুর পরিবার। এখানকার অধিবাসী, এখানকার পড়শি, তারা যারা বলছেন এখানকার মানুষদের সঙ্গে খুব একটা মেলামেশা করতেন না, এমনকি বাইরে বেরোতেও দেখা যেত না সুদীপ্ত সেনের স্ত্রী কিংবা তার ছেলে কিংবা তার বৌমাকে। কিন্তু এখানে প্রচুর গাড়ি জড়ো হতো এবং এখানে এখান থেকে প্রচুর গাড়িও বেরোতো, রহস্যময় বাড়ি কার্যত, কারণ এলাকার বাসিন্দারা কার্যত এই বাড়িতে কারা থাকতেন শুধু সেটুকুই জানেন, কিন্তু সেই থাকা বা যাদের সেই পরিচিত মানুষজনদের সঙ্গে মেলামেশা এ পাড়ায় কার্যত সম্ভব ছিল না। সল্টলেকে এইচএ ব্লকে 115 নম্বরে সুদীপ্ত সেনের যে ফ্ল্যাটের সন্ধান মিলেছে তার চেয়ে দ্বিগুণ আকৃতির আর একটা ফ্ল্যাট, FD-456। দুখানা ফ্ল্যাট জুড়ে বাড়ি সুদীপ্ত সেনের সংসার, সেই সাজানো সংসার আপাতত পুরোপুরি বন্ধ, সামনে পুলিশি প্রহরা। এখানকার অভিজাত পড়শিরা কিন্তু মুখে কুলুপ এঁটেছেন, তার যে পড়শি সংবাদ মাধ্যমের শিরোনামে যাকে খুঁজতে পুলিশ মরিয়া, সেই পড়শিরা তারই পড়শি সম্পর্কে কার্যত নীরব। কিন্তু সেই ফ্ল্যাটেরই অন্দরে আমরা প্রবেশ করে দেখতে পাচ্ছি এইচএ ব্লকে যে ফ্ল্যাটে সুদীপ্ত সেন থাকতেন সেখানে যেমন নোটিশ পড়েছে এখানেও নোটিশ পড়েছে বিধাননগর দক্ষিণ থানার। স্পষ্ট বলে দেওয়া হয়েছে এই ফ্ল্যাট ব্যবহার করার আগে থানায় গিয়ে অনুমতি নিতে হবে। সুদীপ্ত সেন এখানেই থাকতেন, এখানকার বাসিন্দারা যা জানাচ্ছেন ছেলেকে নিয়ে মেয়েকে নিয়ে স্ত্রীকে নিয়ে এখানেই থাকতেন সুদীপ্ত সেন, গভীর রাতে বাড়ি ফিরতেন, সারি সারি গাড়ি বাইরে দাঁড়িয়ে থাকতেন। আমরা যেখানে ভেতরে প্রবেশ করছি এখানেও অনেক গাড়ি দাঁড়িয়ে আছে, সেটাও তাদের মধ্যে কয়েকটা সুদীপ্ত সেনের বলে পরিচয়।
সব মিলিয়ে যে রহস্যময়তা সুদীপ্ত সেনকে ঘিরে, সেই রহস্যময়তা যেন তার ফ্ল্যাটগুলিকেও ঘিরে। ক্যামেরায় চিরঞ্জিৎ দাসের সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। রহস্যে মোড়া সুদীপ্ত সেন অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন সোনমার্গের একটি হোটেল থেকে। সুদীপ্ত সেন, দেবযানী মুখোপাধ্যায় এবং তার এক সঙ্গী। বাড়ি দেখালাম, এবার আপনাদের দেখাবো অফিস। সারদার যে মূল অফিস, অবশ্য এই মুহূর্তে এই রাজ্যে কতগুলো অফিস সেই খবর পুলিশ বাহিনীর বাঘা বাঘা গোয়েন্দারাও দিতে পারছেন না। এতটাই ছড়িয়ে গেছিল ইদানিংকালে গত কয়েক বছরের মধ্যে সুদীপ্ত সেনের সারদা সাম্রাজ্য। কিন্তু মূল অফিসের ছবি তুলে এনেছেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। আমরা সল্টলেকের সেক্টর 5-এ মিডল্যান্ড পার্কে, চিটফান্ড কাণ্ডে ফেরার সুদীপ্ত সেনের যে বৈভব তার একটা অংশে। এটা অবশ্য কার্যালয়, সুদীপ্ত সেন যে অফিস চালাতেন তার মূল অফিস এটা মিডল্যান্ড পার্ক। ইতিমধ্যে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা নোটিশ ঝুলিয়ে দিয়ে গেছে বিল্ডিংয়ের সামনে। নিচের তলা, পাঁচতলা এবং ছতলা পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। শুধুমাত্র তাই নয়, কার্যত এই নোটিশের জেরে এবং ঘটনার জেরে পুরোপুরি বন্ধ হয়ে গেছে এই কার্যালয়। সেই কার্যালয়ের গেটে এখনও নিরাপত্তারক্ষীরা রয়েছেন এবং যেটা জানা যায়, সুদীপ্ত সেন রাত বিরেতে এই অফিসে আসতেন। চিরকাল রহস্যময়তায় ঢাকা সুদীপ্ত সেন সংবাদ মাধ্যমের কাছে আসতেন না, অনেক দূরে থাকতেন তিনি, এমনকি সাধারণ কর্মীরা পর্যন্ত। এই যে সারদার রিয়েল এস্টেট বা রিয়েলিটি প্রাইভেট লিমিটেড অফিস বা কার্যালয়, সেখানকার কর্মীরা পর্যন্ত দেখতে পেতেন না তাদের মালিক সুদীপ্ত সেনকে। যে দেবযানী মুখোপাধ্যায়ের নাম উঠে আসছে, দেবযানী মুখোপাধ্যায় একজন রিসেপশনিস্ট থেকে সুদীপ্ত সেনের প্রধান সহকারী হয়ে উঠেছিলেন, তিনিও বসতেন এই কার্যালয়ে, এই অফিসে। এখানে নিরাপত্তারক্ষীরা রয়েছেন, কোনো কর্মচারী নেই, কর্মী নেই, পুলিশি রীতিমতো পহরা আছে, শুধু নিরাপত্তারক্ষীরা রয়েছেন। আমি একজন নিরাপত্তারক্ষী আছেন, তাদের সঙ্গে কথা বলে নেব। আমি জিজ্ঞেস করব আপনাকে যে সুদীপ্ত সেনের যে এটা মূল অফিস, সুদীপ্ত সেন আসতেন, শেষ কবে এসেছিলেন, কখন আসতেন? 15 দিন আগে এসে, 15 দিন আগে, আর তারপর আর অফিসে আসেনি। কখন আসতেন? আসতেন ওই 8টা, সন্ধ্যা 8টার সময়, আর যেতেন 4টে সাড়ে 4টে, ভোর 4টে। দেবযানী মুখোপাধ্যায় যেটা নাম উঠে আসছে, তিনিও এই অফিসে চাকরি করতেন বলে মনে হয়, মানে শোনা যাচ্ছে, আপনি কী দেখেছেন? উনি ওই স্যারের আগেই যেতেন, আধ ঘন্টা ম্যাডাম যেতেন, তারপরে স্যার যেতেন। এখানকার যে কর্মচারীরা ছিলেন এখানে, যারা কাজ করতেন, তারা কবে থেকে এখানে আসা বন্ধ করে দিয়েছে? এই 5 দিন আগে, 5-6 দিন আগে বন্ধ করে দিয়েছে। 5-6 দিন ছিলেন কর্মচারীরা সব। আমরা এখানকার নিরাপত্তারক্ষীর সঙ্গে কথা বললাম, তিনি স্পষ্ট জানিয়ে দিলেন জনগণ থেকে যে বক্তব্য ভেসে উঠছে যে সুদীপ্ত সেনের রহস্যময়তার কথা, অর্থাৎ রাত বিরেতে অফিসে আসতেন, ভোরবেলা বাড়ি ফিরতেন, এবং সুদীপ্ত সেনের যে মূল কার্যালয়, মূল অফিস সেই মিডল্যান্ড পার্কে, এখানেই দেবযানী মুখোপাধ্যায় বসতেন, এখানেই সুদীপ্ত সেন বসতেন, এবং রাত 3টে পর্যন্ত এখানে বৈঠক চলত, ভোর 4টে পর্যন্ত এখানে বৈঠক চলত। এমনকি অনেক কর্মচারী এখানে যারা কাজ করেন, তারা সুদীপ্ত সেনকে দেখতেই পেতেন না। এখানেই রহস্যময়তা সুদীপ্ত সেনের জীবনযাপন নিয়ে, সুদীপ্ত সেন ফেরার, সুদীপ্ত সেনের অফিস কার্যত ঝাঁপ বন্ধ পুলিশি প্রহরায়, এবং সুদীপ্ত সেনের জীবনযাপন নিয়ে, সুদীপ্ত সেনের অফিসে আসা এবং অফিস থেকে ফেরা নিয়ে একটা রহস্য দাঁড়া বেড়েছে, এবং সেই রহস্য এখানকার নিরাপত্তারক্ষী পর্যন্ত তারাও প্রত্যক্ষ করেছেন। ক্যামেরায় চিরঞ্জিৎ দাসের সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে আছেন, আমার একদিকে আছেন কংগ্রেস নেতা নির্বেদ রায়, আছেন শ্রমিক ভট্টাচার্য, বিজেপি নেতা এবং অর্থনীতিবিদ দেবাশিস সরকার। আমি নির্বেদদাকে দিয়ে শুরু করব। নির্বেদদা, এটা তো পুলিশের একটা সাফল্য মানবেন, যে সময় সিপিএম প্রেস কনফারেন্স করে বামফ্রন্টের নেতারাও বলছিলেন যে একটা সেফ প্যাসেজ দিয়ে দেওয়া হয়েছে, তৃণমূল ইচ্ছে করে বের করে দিয়েছে সুদীপ্ত সেনকে যাতে ধরা না যায়, কারণ সুদীপ্ত সেন মুখ খুললে তৃণমূলের অনেক নেতামন্ত্রীর নাম চলে আসতে পারে। কিন্তু শেষ পর্যন্ত পুলিশ দেখিয়ে দিল যে তারা পারে এবং এই সরকার করে দেখালো। এইটা কৃতিত্ব দেবেন না দেবেন না? না, কৃতিত্ব তো বটেই, কারণ মুন্নাকেও যে টাইম প্যাসেজটা দেওয়া হয়েছিল, সুদীপ্ত সেনকেও ঠিক একই টাইম প্যাসেজটা দেওয়া হয়েছে, যে তার মধ্যে ব্যবস্থাটা গুছিয়ে নিই, এখানে গন্ডগোলগুলো যা হবে সেগুলোর উপর। মুন্নাটা বোধ হয় 21 দিন ছিল, এক্ষেত্রে বোধ হয় 14-14 হলো কিছু একটা, এরকম একটা কিছু ওই স্পেসটা নিয়ে তারপরে বলে দেওয়া। তা না হলে
পুলিশ ধরতে পারছে না, ট্র্যাক করা যাচ্ছে না। আপনাদের পুরো স্টোরিটা আমি এতক্ষণ শুনছিলাম, খুব সুন্দরভাবে রিসার্চ করা হয়েছে রাইটলি, কিন্তু মুখ্যমন্ত্রী প্রথম ইন্টারভিউ থেকেই বলে যাচ্ছেন উত্তর ভারতে আছে, উত্তরে আছে, এবং এই উত্তরে থাকাটাই তার উত্তর এবং সেটা প্রমাণিত হয়ে গেল। সুতরাং এটা মাথা ঠান্ডা করেই বোঝা যায় যে এটা অত্যন্ত অর্গানাইজডভাবে গোটা ব্যাপারটা করা হয়েছে, যাতে গোটা এর মধ্যে সামলে নেওয়ার খানিকটা ব্যবস্থা করা যায়। যেটা আমার কাছে মনে হচ্ছে সেটা হচ্ছে কালকে থেকে যে কথাগুলো বলা যাচ্ছে, কন্টিনিউয়াসলি বলা হচ্ছে, সবগুলোই যে একটা কমপ্লিট আইওয়াশ, একদম পুরোপুরি ঘটনাটাকে ঢেকে দেওয়ার চেষ্টা, এটা কিন্তু একটু কাগজপত্র পড়লেই বোঝা যাবে। তার কারণ প্রথম যেটা কথা ওরা বলছেন সেটা হচ্ছে কি যে আমরা জানতাম না যে এই রকম একটা ঘটনা। তা না হলে আমি, মদন মিত্র বলেছেন যে আমি ওখানে না যাওয়াই ভালো হয়েছিল ইন্ডো স্টেডিয়ামে আজকে, তার আগে কলম পত্রিকার উদ্বোধন, ভারতবর্ষের ইতিহাসে এই প্রথম একটি পত্রিকা রাজ্য সরকারের দাক্ষিণ্য পেল পত্রিকাটা প্রকাশ হওয়ার আগে, অর্থাৎ 27 এপ্রিল রাজ্য সরকার ঘোষণা করলেন মুক্ত মনের পত্রিকা, তার থেকে আনন্দবাজার বর্তমান সব বাদ হয়ে গেল, তাদের নেওয়া হবে। 29 এপ্রিল অনেক লেখালেখি হলো, 29 এপ্রিল দ্বিতীয় একটা কিস্তি প্রকাশিত হলো, তাতে আরেকটা লিস্ট, ছোট্ট লিস্ট, এবং সেখানে কলম পত্রিকাটা এলো, একটি নেপালি পত্রিকা, একটি সাঁওতালি পত্রিকা, এবং দেখা গেল 29 এপ্রিলের প্রায় 7 দিন বাদে 5 তারিখে সেটা মুখ্যমন্ত্রী প্রকাশ করলেন তার প্রথম ইস্যু, অথচ বুঝে গেলেন যেটা মুক্ত মনের পত্রিকা। তো সেগুলো নাকি ভয়ঙ্কর জানতেন না। আমরা হিসাব করে দেখছি সেভি, রিজার্ভ ব্যাঙ্ক গভর্নর, এখানকার লোকাল ব্যাঙ্কগুলোর সমস্ত যে সংস্থাগুলো আছে অ্যাসোসিয়েশন, তারা বারবার বারবার করে বলেছেন যে এগুলো আপনারা বন্ধ করুন, বন্ধ করুন, বন্ধ করুন। নিবেদা, আপনি মিডিয়ার কথা বললেন, মিডিয়া একের পর এক মিডিয়া গোষ্ঠী, একে প্রায় একটা মিডিয়া গোষ্ঠী তৈরি করে ফেলেছিলেন সুদীপ্ত সেন, কখনো টেলিভিশন চ্যানেল কিনছেন, কখনো কাগজ তৈরি করছেন, একদিনে 5টা, একদিনে 5টা, দ্রুত এইবার একটা মিডিয়া ব্যারন হিসেবে তার উত্থান, তার সাম্রাজ্য বিস্তারের চেষ্টা করেছিলেন সুদীপ্ত সেন, কি সেই উদ্দেশ্য এবং তার সঙ্গে কাদের পেয়েছিলেন সহযোগী হিসেবে, তার এই মিডিয়া সাম্রাজ্য বিস্তারের ইতিহাস একটা দ্রুত আঁচড়ে আঁকার চেষ্টা করেছি আমরা, দেখুন। চিট ফান্ড খুলে মিডিয়া ব্যারন হওয়ার স্বপ্ন দেখেছিলেন সারদা গোষ্ঠীর কর্ণধার সুদীপ্ত সেন। বাংলা সংবাদ মাধ্যমের জগতে আচমকাই প্রবেশ করে রাতারাতি প্রায় ডজনখানেক সংবাদপত্র, নিউজ চ্যানেল, ম্যাগাজিনের মালিক হয়ে যান তিনি। তারা মিউজিক, তারা নিউজ, সাউথ এশিয়া টিভি, চ্যানেল 10, বাংলা দৈনিক সকালবেলা, বাংলা দৈনিক কলম, বাংলা ম্যাগাজিন পরমা, ইংরাজি দৈনিক বেঙ্গল পোস্ট, উর্দু দৈনিক আজাদ হিন্দ, হিন্দি দৈনিক প্রভাত বার্তা, এবং গুয়াহাটি থেকে প্রকাশিত 7 সিস্টার্স পোস্ট সারদা গোষ্ঠীর মালিকানাধীন হয়ে যায়। সুদীপ্ত সেনের ঘনিষ্ঠদের একাংশের দাবি, গত বছর সংস্থার বার্ষিক সাধারণ সভায় তিনি বলেছিলেন, কোনো সংবাদ সংস্থা সারদা গোষ্ঠীর বাইরে থাকবে না, আমি এখন যে সংবাদ সংস্থাই দেখছি সেটাই কিনে ফেলতে ইচ্ছে করছে, আপনারা সঙ্গে থাকলে আগামী দিনে হয়তো সবই কিনে ফেলতে পারবো। সব কিনে নিতে না পারলেও 5-6টা নতুন সংবাদ মাধ্যম খোলার পাশাপাশি আরও বেশ কয়েকটা পুরনো মালিকদের কাছ থেকে কিনে নিতে সক্ষম হয়েছিলেন সুদীপ্ত সেন। একাংশের দাবি, সংবাদ মাধ্যমের ব্যবসায় প্রবেশের মধ্যে দিয়েই শাসক দলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে চেয়েছিলেন সুদীপ্ত সেন, যাতে শাসক দলের নেতা নেত্রীদের সঙ্গে সারদা গোষ্ঠীর ঘনিষ্ঠতার সেই ছবি তুলে ধরে আমানতকারীদের বিশ্বাসযোগ্যতা অর্জন করা যায়, যাতে তার চিট ফান্ড ব্যবসারই সুবিধে হয়। বিরোধীরা অভিযোগ করতে শুরু করে সারদা গোষ্ঠীর সংবাদপত্র এবং নিউজ চ্যানেলগুলি সরকারের মুখপত্রে পরিণত হয়েছে, তার বিনিময়ে সরকারের আনুকূল্য লাভ করে চলেছে তারা। এরই মধ্যে সরকারি গ্রন্থাগারগুলিতে কি কি সংবাদপত্র রাখা হবে সেই মর্মে একটি নির্দেশিকা জারি করে রাজ্য সরকার। দু দফায় নির্দেশিকায় বলা হয়, সরকারি গ্রন্থাগারগুলিতে 13টি সংবাদপত্র রাখতে হবে, সংবাদ প্রতিদিন, সকালবেলা, সারদা গোষ্ঠীর কাগজ, খবর 365 দিন, একদিন, দৈনিক স্টেটসম্যান, সন্মার্গ, আকবরি মাশরিক, আজাদ হিন্দ, সারদা গোষ্ঠীর কাগজ। সারদা গোষ্ঠীর কাগজ কলমকেও এই সরকারি তালিকায় অন্তর্ভুক্ত করায়।
তাৎপর্যপূর্ণ বিষয় সেই সময় কলম বন্ধ ছিল। এছাড়া টাইমস অফ ইন্ডিয়া, হিমালয় দর্পণ, আজকাল এবং অলিচিকি ভাষার একটি কাগজকে এই তালিকার অন্তর্ভুক্ত করা হয়। এই সরকারি নির্দেশিকার পরই বিরোধীরা সরকার চিটফান্ড যোগসাজশের অভিযোগে আরও সরব হয়। যদিও নির্দেশিকার সপক্ষে মুখ্যমন্ত্রী নিজের যুক্তি পেশ করেন। আমি এখনো বলি আমি ছোটদের পক্ষে, বড়দের তো অনেক আছে, তিলা মাথায় তিল দিয়ে কি লাভ বলতে পারেন? বড়দের তো অনেক আছে, তাদের অনেক জায়গা আছে, যাদের কিচ্ছু নেই তাদের জন্য আমি ছিলাম, আছি এবং থাকব। রাজ্য জুড়ে চিটফান্ডের রমরমা নিয়ে সংবাদ মাধ্যমের একাংশ সরব হতেই দলীয় মঞ্চ থেকে পাল্টা তোপও দাগতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। আগে মানুষ মনে করত সংবাদপত্র বা চ্যানেল মানে সত্য, এখন মাথায় রাখবেন এটা একটা ব্যবসা, চিটফান্ডকে গালাগালি দেয় আর চিটফান্ডের অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে কাগজ চালায় আর চ্যানেল চালায়। কোন কাগজে কত চিটফান্ডের অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে আর কোন চ্যানেলে কত, তাও আমরা একটা ইনকোয়ারি করে বের করব। আই উইল রিকোয়েস্ট মাই ফাইন্যান্স মিনিস্টার। বর্তমানে সারদা কেলেঙ্কারি সামনে আসার পর সুদীপ্ত সেনের হঠাৎ করে সংবাদ মাধ্যম খোলার প্রতি প্রবল ঝোঁক নিয়ে ফের প্রশ্ন তুলছে বিরোধীরা। এই কাগজগুলো যখন শুরু হয়েছিল কি উদ্দেশ্যে? যদি বলেন না এমনি যে সংবাদ চালায় খুব ভালো, যদি না হয় বলুন। এই একটা সময় এসেছে যখন তথ্যটা স্বচ্ছতার সঙ্গে জানা দরকার। যদিও তৃণমূল সবসময় সারদা গোষ্ঠীর সংবাদ মাধ্যমের সঙ্গে তাদের সম্পর্কের কথা অস্বীকার করেছে, তৃণমূলের বক্তব্য কোন সংবাদপত্র তাদের কাজের প্রশংসা করবে কারা নিন্দা করবে সেটা তাদের নিজস্ব বিষয়, এতে দলের কিছু করার নেই। এবিপি আনন্দ। তার ফলে এখন দ্বিতীয় পর্বে যেটা বলা হচ্ছে, আমি বলছিলাম একটা সর্বৈব মিথ্যাকে আবার তুলে ধরা হচ্ছে। বলা হচ্ছে যে চিটফান্ডের, বারবার বলা হচ্ছে যে চিটফান্ডের একটা এরকমভাবে একটা আইন করা হচ্ছে যাতে চিটফান্ডগুলোকে কন্ট্রোল করা যায়, যে কন্ট্রোল ওদের হাতে নেই, রাজ্য সরকারের হাতে। দ্বিতীয় কথায় বলা হচ্ছে যেটা, সেটা হচ্ছে গিয়ে যে এমনভাবে এটাকে প্রোটেক্ট করা হবে, প্রথমে বলা হলো অর্ডিন্যান্স যেন কিছুই জানেন না, আজকে বলা হলো অ্যাক্ট। এটা মুখ্যমন্ত্রী বলছেন রোজ একটা করে পাল্টে দিয়ে, কিন্তু বলছি যেটা আসল কথা, যে বেশি দিনের কথা নয়, মাত্র মে মাসের 5 তারিখ। প্রথম কথা হচ্ছে গিয়ে যে মে মাসের 5 তারিখে সুপ্রিম কোর্টের নির্দেশ যে কেরালা গভর্নমেন্ট এই রকম একটা নির্দেশিকা ব্যবস্থা অ্যাক্ট চালু করতে গেছিলেন, তখন সুপ্রিম কোর্ট বলল যে আপনাদের যা যা কথা আপনারা বলছেন সেক্ষেত্রে সমস্ত কটি জিনিস 1982 চিটফান্ড অ্যাক্টে পরিষ্কারভাবে বলা আছে, চিটফান্ড উইল বি একদম রেজিস্টার্ড অ্যান্ড মেনটেন্ড অন দ্য বেসিস অফ দ্যাট অ্যাক্ট, একদম নাল অ্যান্ড ভয়েড করে দেওয়া হয়েছে। যারা করছেন ড্রাফট তারা জানেন, খবরটা না জানার কিছু নেই, আইনের লোকেরা জানেন, এবং এটা করা হচ্ছে ওই সিঙ্গুরের মতো যাতে এটা চ্যালেঞ্জড হয়ে যায়, মানুষের কাছে বলা যায় দেখো আমি চেষ্টা করেছিলাম। এটা দুই। তিন নম্বর কথা হচ্ছে 2003 যেটা লেজিসলেশন হয়েছিল যেটা এখনো রাষ্ট্রপতির কাছে পেন্ডিং আছে বামপন্থী সরকারের আমলে, তাকে তো ফেরত নিতে হবে, তাকে ক্যান্সেল করতে হবে, তারপরে নতুন অ্যাক্ট আসবে। সুতরাং সেদিন যখন করা হয়েছিল যেটা চিটফান্ড করেছে পশ্চিমবঙ্গে, চিটফান্ড তো একটা, অনলি ওয়ান চিটফান্ড, আর কোন চিটফান্ড নেই, এবং সেটা আরটিআই এর প্রশ্ন অনুযায়ী বলে দেওয়া হয়েছে যে চিটফান্ডের নামটা হচ্ছে বালুসেরি বেনিফিট চিটফান্ড প্রাইভেট লিমিটেড, রেজিস্টার্ড হয়েছে 2009, আর কোনো চিটফান্ড নেই। এরা গোটা ব্যাপারটা করছেন চিটফান্ডের নামে, কোম্পানির নামে, আরবিআই বলেছে, তার গভর্নর বলেছে, সব কিছু বলেছে, অমিত মিত্রর চেয়ারম্যানশিপে সমস্ত ব্যাংকগুলোর অ্যাসোসিয়েশন তারা বলেছে কি করছেন কি এখানে, এই অবস্থা দাঁড়াচ্ছে। তারপরেও একটা জায়গায় কোনো রকম কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ওদের এমপিরা চিঠি দিয়েছেন সবাই জানি আমরা, আমাদের এমপিরা চিঠি দিয়েছেন সবাই জানি, এগুলো নিয়ে আলোচনা নেই, কিন্তু বারবার বারবার বলা সত্ত্বেও
একটা ব্যবস্থা নেওয়া হয়নি। আজকে ব্যবস্থার কথা বলা হচ্ছে যেটা, সেটাও সমানভাবে মিথ্যাচার, সমানভাবে ঘটনাটা এড়িয়ে যাওয়া। সোজা কথা হচ্ছে আমানতকারীদের অন্তত মিনিমাম আমানত, সুদটা না দিতে পারুক, আমানতটা ফেরত দেওয়ার কী ব্যবস্থা করছেন এবং কোন কোন রাজনৈতিক শক্তি এর সঙ্গে জড়িত আছে প্রত্যক্ষভাবে, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, এটাই কাজের কথা। আমি এই বিতর্কে আসবো, কিন্তু তার আগে যে আইনি বিতর্কটা, বিল অর্ডিনেন্স, মাননীয় মুখ্যমন্ত্রী কালকে মহাকরণে এক সাংবাদিক সম্মেলন করেছেন, ঠিক কি বলেছেন তিনি, বাস্তবে কোন কোন অংশে সামান্য খটকা আছে দেখাবো আপনাদের। ভূইপুর অর্থলগ্নি সংস্থাগুলি নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত আইন প্রণয়ন করা এখনও কেন সম্ভব হয়নি তা নিয়ে বাম ও তৃণমূল বিরোধ চরমে। সোমবারই মহাকরণে দাঁড়িয়ে আত্মপক্ষ সমর্থনে একগুচ্ছ দাবি করেছেন মুখ্যমন্ত্রী, কিন্তু মুখ্যমন্ত্রীর সেই দাবি ঘিরেই বিভ্রান্তি চরমে উঠেছে। মুখ্যমন্ত্রীর দাবি, 2003 সালে বাম সরকার আইন পাশ করে কেন্দ্রকে অনুমোদনের জন্য পাঠিয়েছিল, 2006 সালে রাষ্ট্রপতি চিঠি লিখে জানান ওই বিলে খামতি রয়েছে, নতুন আইন তৈরি করতে হবে, কিন্তু তারপরেও বামফ্রন্ট ওই আইন ফেরত নেয়নি। পুরনো আইন তুলে না নিয়ে নতুন করে আইন করা যায় না, কিন্তু আগের আইন তুলে না নিয়েই 2008 সালে আবার আইন তৈরি করা হয়। 2009 সালে ফের সেই আইন কেন্দ্রের অনুমোদনের জন্য পাঠানো হয়েছিল, কিন্তু বাস্তব বলছে 2003 পশ্চিমবঙ্গ সরকার ওয়েস্ট বেঙ্গল প্রোটেকশন অব ডিপোজিটার্স ইন্টারেস্ট ইন ফিনান্সিয়াল এস্টাবলিশমেন্ট বিল রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠায়। তারপর কেন্দ্র রাজ্যের মধ্যে একাধিকবার মতবিনিময় হয়, কয়েকটি বিষয়ে রাজ্যের কাছে ব্যাখ্যা চায় কেন্দ্র, কিন্তু রাষ্ট্রপতি 2006 বিল প্রত্যাহার করতে বলেছেন এমন কোনো নথি নেই বলে দাবি আইন দফতরের এক শীর্ষ আধিকারিকের। আরেক শীর্ষ আধিকারিকের দাবি, 2009 রাষ্ট্রপতির তরফে রাজ্য সরকারকে চিঠি দিয়ে বিল প্রত্যাহার করতে বলা হয় এবং দুটি পরিবর্তন করতে নির্দেশ দেওয়া হয়, সেই মতো 2010 একটি নতুন বিল তৈরি করে দিল্লি পাঠানো হয়। মুখ্যমন্ত্রীর দাবি, বাম আমলের বিলে সম্পত্তি বাজেয়াপ্ত করার ক্ষমতা ছিল না, কিন্তু বাস্তব বলছে 2009 সালের 22 ডিসেম্বর বিধানসভায় পাশ হওয়া ওয়েস্ট বেঙ্গল প্রোটেকশন অব ডিপোজিটার্স ইন্টারেস্ট ইন ফিনান্সিয়াল এস্টাবলিশমেন্ট বিলের 5 নম্বর ধারায় সম্পত্তি বাজেয়াপ্ত করার সংস্থান রয়েছে, পাশাপাশি বিলের 3 নম্বর ধারায় আমানতকারীদের টাকা ফেরত দিতে ব্যর্থ হলে সংস্থার আধিকারিকদের কড়া শাস্তি দেওয়ার কথা বলা হয়েছে, সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। মুখ্যমন্ত্রীর দাবি, সারদা গোষ্ঠীর অনিয়মের বিষয়ে 2-3 মাস আগে সেবি চিঠি দেওয়ার পরই জানতে পারেন তিনি, কিন্তু অর্থ ও স্বরাষ্ট্র দফতরের আধিকারিকদের একাংশের দাবি, 2011 জানুয়ারি থেকেই ধারাবাহিকভাবে রাজ্য সরকারকে সতর্ক করে এসেছে সেবি। মুখ্যমন্ত্রীর দাবি, বামেরা বিল প্রত্যাহার না করাতেই তিনি নতুন আইন প্রণয়ন করতে পারছেন না, কিন্তু বাস্তব বলছে ক্ষমতায় আসার পর গত বছর মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রকে চিঠি লিখে আগের বিল ফেরত চান এবং নতুন বিল পেশের ইচ্ছে প্রকাশ করেন, কিন্তু পদ্ধতিগত ভুল ছিল, কারণ বিল ফেরত অর্থাৎ রিটার্ন এবং প্রত্যাহার অর্থাৎ উইথড্রয়ালের মধ্যে আইনগত ফারাক রয়েছে। এবিপি আনন্দ। সুজন্ত, আপনার কাছে যাব। কালকে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে 1 বৈশাখ তিনি জানতে পেরেছেন, আজকে 8ই বৈশাখ, 15 তারিখ আর 23 তারিখ, অর্থাৎ 8 দিনের মধ্যে সুদীপ্ত সেন গ্রেফতার, একে প্রম্পট অ্যাকশন বলবেন না? মুখ্যমন্ত্রী মাঝে মধ্যে এমন কাণ্ড করছেন না যে সবাই হাসাহাসি করছে, আমাকে মুখ্যমন্ত্রী দলের লোকেরাও খুব হাসাহাসি করছে। মুখ্যমন্ত্রী যদি 1 বৈশাখের আগে না জানতে পারেন, সেইটা তো মুখ্যমন্ত্রীর দোষ না, অযোগ্যতা না, অপদার্থতা না, ওনার ত্রুটি, কি বলা হবে, সবাই জানে, দেশশুদ্ধ লোক জানে, অন্তত 25 বার তার আগে কাগজে রিপোর্ট হয়েছে। এক, বিরোধী দল যা বলেছে আমি ছেড়ে দিলাম, বিরোধী দল হয়তো ইচ্ছা করে বলছে। সোমেন মিত্র ওনার দলের এমপি জানুয়ারি 2012 চিঠি দিয়েছেন, সেপ্টেম্বর 2011 প্রাইম মিনিস্টারকে চিঠি দিয়েছেন, ফেব্রুয়ারি 2013 সেবি চিঠি দিয়েছে চিফ মিনিস্টারকে, 22 আগস্ট 2011 যেদিন প্রাইম মিনিস্টার যখন আসলেন লেফট ডেলিগেশন, 27 জুলাই চিঠি দিয়েছেন সোমেন মিত্র প্রধানমন্ত্রী, 27 জুলাই মানে আমি হয়তো 8-10 বলছি, এরকম আরও অনেক আছে, লেফট ডেলিগেশন তারা চিঠি দিয়েছেন এবং তার কপি দিয়েছেন চিফ মিনিস্টারকে। সেবির চেয়ারম্যান বলেছেন কলকাতায় এসে, আরবিআই এর চেয়ারম্যান বোধ হয় 3 মাস আগে এসে বলেছেন কলকাতাতে, 13 মার্চ পার্লামেন্টে স্টার্ট কোয়েশ্চেনের আনসার দিয়েছেন শচীন পাইলট। বলি একটা জিনিস মিস হয়ে গেল বোধ হয়, বীরাপ্পান মৈলি সরাসরি তৃণমূলের এমপিকে অভিযুক্ত করেছেন যে আপনি আপনারা এই চিট ফান্ডের এজেন্ট হিসাবে কাজ করছেন, বীরাপ্পান মৈলি তখন
শচীন পাইলটের আগে ওই ডিপার্টমেন্টের হেড ছিল। হ্যাঁ, এবং এই যে পার্লামেন্টের কোয়েশ্চেন আনসার, এটা তো যে কেউ পেয়েও যেতে পারে, এমনকি ওয়েবসাইট থেকেই পেয়ে যেতে পারে। সেখানে খুব ক্যাটেগরিক্যালি বলতে গিয়ে 87টা কোম্পানির নাম বলেছেন, কমপ্লেইন্টস অফ চিটিং বাই কোম্পানিজ হুইচ প্রমিসড হাই রেটস অফ ইন্টারেস্ট টু ইনভেস্টার্স হ্যাভ বিন রিসিভড ইন 87 কেসেস অ্যাজ ডিটেইলড ইন অ্যানেক্সার সি। ইন দিস কেসেস ইন্সপেকশন আন্ডার সেকশন সাচ অ্যান্ড সাচ, ইনভেস্টিগেশন আন্ডার সেকশন সাচ অ্যান্ড সাচ অফ দি কোম্পানিজ অ্যাক্ট হ্যাজ বিন অর্ডার্ড সেকশন সি, তাতে 87টা কোম্পানির নাম দেওয়া আছে, তার মধ্যে 73টা কোম্পানি হচ্ছে পশ্চিমবাংলার 1 থেকে 73। এখন এতগুলো খবর কাগজে বেরোচ্ছে আমি জানি না, বিরোধী দল বলছে আমি জানি না, আমার দলের এমপি বলছে আমি জানি না, লেফট ডেলিগেশন বলেছে আমি জানি না, লোকে মানবে কেন? আচ্ছা, আপনি তো ডেলোতে বসে সুদীপ্ত সেনের সঙ্গে মিটিং করেছেন, কি মিটিং করছিলেন সেটা কে জানে না? আপনি কলম পত্রিকা সাচ অ্যান্ড সাচ, সাচ অ্যান্ড সাচ অনেক কতগুলো তথ্য দেবো করতে গিয়ে আপনি ছোট ছোট তাদের সব সাহায্য করতে হবে, বাঁচাতে হবে, তাও বলেছেন। আর সেই আপনি আবার কালকে বলছেন কি, যাক যা গেছে তা যাক, এই গোছে কি একটা গানের লাইন আছে না, যা হয়ে গেছে হয়ে গেছে, যারা মরেছ তারা মরেছ, আমার আর কি করার আছে? ছোট ইনভেস্টরদের কথা এখন তো মনেই পড়লো না, এখন বরঞ্চ উনি একটা এমন ভাব করলেন যেন উনি কিছুই জানতেন না, উত্তরে আছে বললেন কি করে, পয়লা বৈশাখের না ধরে দেখিয়ে দিলেন, আর ধরে দেখিয়ে দিলেন। ঠিক তো, ঠিক তো, উনি জানতেন তো ন্যাচুরালভাবে ধরাটা তো এর টাইম, কখন ধরবেন সেটা ছিল ওনার সাবজেক্ট। উনি তো জানতেন যে উত্তরে আছে, উত্তরে আছে মানে কোথায় আছে তো ওনার জানাই ছিল, অত তো তার জন্য ওইসব লাগে না। আমি সুচিত্রা মাহাতোর রেফারেন্স এখানে আনছি না, সুচিত্রা মাহাতোর রেফারেন্সটা আমাদের সবারই বোধহয় মনে আছে। সেইখানে উনি পয়লা বৈশাখ জেনেছেন, দোসরা বৈশাখ সম্ভবত 16ই এপ্রিল উনি জেনেছেন যেদিন, তার পরের দিন সুদীপ্ত সেন চলে গেছে। এ খুব মজার ব্যাপার, কিন্তু আমরা কেউ খেয়াল করছি না। উনি জানলেন যতদিন না ততদিন পর্যন্ত সুদীপ্ত সেন বহাল তো গিয়ে গেছে, উনি যেদিন জানলেন তার পরের দিনই সুদীপ্ত সেন চলে গেলেন, মানে উনি জানলেন যখন তারা সুদীপ্ত সেনকে ঠিক এইভাবে রাখাটা উচিত না, একটু অন্য কোনোভাবে থাকা যায় কি না রাখা যায় কি না দেখা যাক না। 18 সংবাদ মাধ্যমে প্রকাশ, আচ্ছা সুজনদা রাখবেনই যখন, তাহলে পুলিশ কেন ধরলো? মানে এটা এটা তো আপনাকে বলতে হবে। এই যে 7-8টা দিন তো খুব ইম্পর্টেন্ট সময়, এই 7-8টা দিন খুব জরুরি ছিল। কিন্তু ধরা পড়ার পর আপনি আপনি যে থিওরিতে এগোচ্ছেন, ধরা পড়ার পর সুদীপ্ত সেন যে যে ভয়টা সুদীপ্ত সেনকে নিয়ে আগে ছিল আপনারই থিওরি অনুযায়ী, সেই ভয়টা অর্থাৎ তৃণমূলের নেতাকর্মীদের নাম বলা সেটা তো এখনো আছে, তাহলে ধরবেন কেন যদি পুরোটাই প্রিপ্ল্যান্ড হয়ে থাকে? সেটা তো সিবিআই কে সুদীপ্ত সেনের চিঠি আছে, সেই চিঠিটা মুখ্যমন্ত্রী যদি প্রকাশ করেন জনসমক্ষে তাহলে তো ভালো হয়, সেই চিঠিটা প্রকাশ করুন না, প্রকাশ করছেন না কেন? সেই চিঠিটা প্রকাশ করছেন না এখন, সিবিআই কে চিঠিটা লিখেছেন, সিবিআই কে চিঠি দিয়েছেন, পাবেন কোথা থেকে? সেইটা মুখ্যমন্ত্রী পাবেন কোথা থেকে? এই প্রশ্নগুলো তো লোকে হাসবে। সিবিআই কে চিঠি দিয়েছে এবং সিবিআই কে জানিয়েছে তারা তো ইনভেস্টিগেশন করবার মতো কোনো একটা প্রক্রিয়াতে আছে, সেই চিঠিটা পাবেন কি করে এটা সমস্যা না, সেই চিঠিটা চাপবেন কি করে এটা সমস্যা, পাওয়াটা সমস্যা না চাপাটা সমস্যা, চাপতে গেলে 2-5 দিন সময় লাগতে পারে। এবং সেই হেন পরিস্থিতিতে বরং এই কদিনের মধ্যে কিভাবে কি অ্যারেঞ্জমেন্ট ইত্যাদি, ইতিমধ্যে 8 এপ্রিল দিল্লিতে মিটিং হয়েছে, কথিত হয়েছে সংবাদ মাধ্যমে যে কোনো একটি বাড়িতে নির্দিষ্ট বাড়ির নম্বর বলা হয়েছে, সেই বাড়িতে কারা কারা ছিলেন সেটাও সবাই নাকি জানে, সংবাদ মাধ্যমও জানে, তাহলে কিভাবে ব্যাপারটাকে এখন এগোনো হবে সেটা খুব, আমি কিন্তু বলছি সুমন আমার কাছে ইচ্ছে তো অনেক বড় প্রশ্ন হচ্ছে, এটা তো কোনো গল্পের ব্যাপার না, এটা সবাই জানে, এটা সবাই জানে, 4-4 জন সাংসদ তৃণমূলের কুণাল ঘোষ রাজ্যসভার সদস্য কি কারণে, বিশিষ্ট সাংবাদিক পশ্চিমবাংলার সবচেয়ে বিখ্যাত 3 জন, একজন বোধহয় বিবেক গুপ্তা আর একজন বোধহয় নাদিমুল হক, বোধহয় 3 জন নাম আছে দেখলাম। লোকসভা না, লোকসভা মানে লোকে ভোট দেয়, রাজ্যসভা মানে নেতা ঠিক করে দেয়, নেতা মানে একজনই, নেত্রী ঠিক করেছেন এরা 3 জন সাংসদ হবে, এটা থাকে। বিশিষ্ট তৃণমূল নেতা না, 3 জনই কেবি না, বিশিষ্ট সাংসদ না, বিশিষ্ট ইন্টেলেকচুয়াল না, একটাই 3 জনের ক্ষেত্রে কমন, বিশিষ্ট চিটফান্ড সাহায্য পেল, গ্রুপ অফ কোম্পানিজের সিইও, সেই অনুযায়ী পত্রিকা, সেই পত্রিকাগুলোকে ব্যবহার করা মাউথপিস হিসেবে সবাই জানে।
তিনি চাকরি করতেন, যার ফলে তার কোম্পানি কিভাবে চলছে তিনি কি করে জানবেন? তিনি একজন বেতনভুক সাংবাদিক। কাগজটা নিয়ে আসেনি, আমি কাগজটা নিয়ে আসেনি। সারদা কোম্পানি তারা যে কি বলে ফোল্ডার না কি বলে যে ব্রোশিওর, তাতে দোজ হু ম্যাটার, এক নম্বরে কুণাল ঘোষের ছবি, এরকম দু নম্বর, তিন নম্বর, চার নম্বর আরও সব আছে। তাতে তৃণমূলের হয়ে মাঝে মধ্যে চ্যানেলে এসে কথাবার্তা বলেন এমন অফিসারও প্রাক্তন, তাদেরও আমি দেখলাম নাম ঢোকানো রয়েছে। যাই হোক, কুণাল ঘোষের মানে কি বলে সারদার ভাইস চেয়ারম্যান না ভাইস প্রেসিডেন্ট হিসেবে চিঠি, তার পরিপ্রেক্ষিতে স্যাংশন হয়ে গেল 15 দিন। কি স্পিডি কাজ বুঝতে পারছেন? 15 দিনের মধ্যে কাথির প্রজেক্ট স্যাংশন। কিচ্ছু জানেন না, কিচ্ছু জানেন না। মদনবাবু কিছু জানতেনই না। পরশু দিন না তার আগের দিন বললেন, আমরা কি বলেছি, এবার কালকে থেকে দেখি বাইট চলছে যে সিন্ধু বিন্দু থেকে সিন্ধু কি করে হয়, এরকম কৃতিত্ব আর কারণ নেই সুদীপ্ত সেনের মদন, বুক দিয়ে আগলাম। আর এজেন্ট যারা ঘোরাঘুরি করছে তারা বলছে, দাদা আমরা তো মানে বস্তা করে টাকা দিয়ে এসছি, বস্তা করে। আমি একটু হয়তো রেগে রেগে যাচ্ছি জানেন, আমি সত্যি বলছি, আমি মিছিলে মুখগুলো দেখছি। ঘটনাক্রমে অনেকগুলো মুখ আমার চেনা, তারা তৃণমূলের কর্মী, সবাইকে আমি চিনি না, সাধারণ যুবক প্রচুর আছে, সাধারণ যুবক আছে, তাদের রাজনীতিরা বড় পরিচয় না, তার মধ্যে তৃণমূলের পরিচিত মুখও আমি দেখতে পাচ্ছি। কাঁপছে, যাবে কোথায়? আমার বাড়ির পাশে খাওয়া জোটে না, ভ্যান চালায়, আমি তো গ্রামে থাকি, ভ্যান চালায়, বিশ্বাস করুন, তার মাঝখানে মাসে 200 টাকা, দোকানে এসে ডেইলি 10 টাকা, এবং কার্যত পারলে চাপড়াচ্ছে যে কি করব। সুজাতা, দু তিন দিন আগে আপনি বললেন যে মুকুল রায় তিনি অর্থ নিয়েছেন, একটা স্পেসিফিক অঙ্ক দিলেন যে 26 কোটি, কিনা মুকুল রায় সেদিনই বলেছেন, আমি আপনাকে দেখাবো, সেদিনই মুকুল রায় বলেছেন মামলা করবেন, সম্পূর্ণ মিথ্যে। দারুণ হয়, আপনি দেখান তো, আমি তাহলে উত্তর দিয়ে, দারুণ হয়। এজেন্টরা দলবদ্ধভাবে এসে বলে গেছে, এক নম্বর, দু নম্বর হচ্ছে মামলা যখন হবে তখন বলবো বাকি কি কি আছে, সবটা এখন আমার বড় দরকার নেই, আমি তো চাইছি উনি মামলা করুক। আমি 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 সুজন্ত আজকের ঘটনায় আসবো, যারা এই মুহূর্তে টেলিভিশন সেটের সামনে এসেছেন তাদের জানিয়ে রাখি যে সোনমার্গ থেকে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মোস্ট ওয়ান্টেড সুদীপ্ত সেনকে গ্রেফতার করা হয়েছে, এবং তার সঙ্গে দেবযানী মুখোপাধ্যায় আছেন, আরেকজন সহযোগী আছেন। কিভাবে এই গ্রেফতার হলো আমরা সবার আগে এবং একটানা বিনা বিরতিতে দেখিয়ে যাচ্ছি এই গোটা পুলিশের অভিযান, এবং কিভাবে সুদীপ্ত সেনের এই আশ্চর্য উত্থান, অস্বাভাবিক উত্থানও আপনাদের দেখাবো যে এই গ্রেফতার কিভাবে হলো। লুকোচুরি শেষ, পুলিশের জারে সারদার কর্ণধার সুদীপ্ত সেন, যাকে ঘিরে তোলপাড় রাজ্য, কাশ্মীরের সোনমার্গ থেকে তাকে গ্রেফতার করলো পুলিশ। একই সঙ্গে গ্রেফতার করা হলো সুদীপ্ত সেন ঘনিষ্ঠ দেবযানী মুখোপাধ্যায় এবং অরবিন্দ কুমার চৌহানকে। পুলিশ সূত্রে খবর, কাশ্মীরে গা ঢাকা দেওয়ার আগে রীতিমতো উত্তর ভারত দর্শন করেছেন সুদীপ্ত সেন। কলকাতা থেকে রাঁচি, দিল্লি, হরিদ্বার, উধমপুর হয়ে অবশেষে কাশ্মীর। সূত্রের খবর, 10 এপ্রিল ভোর 4টা নাগাদ সুদীপ্ত সেন সহ 4 জন কলকাতা থেকে গাড়িতে রওনা দেন। সুদীপ্ত সেন ছাড়াও গাড়িতে ছিলেন তার ঘনিষ্ঠ দেবযানী মুখোপাধ্যায় এবং ঝাড়খণ্ড রিজিয়নের ম্যানেজার অরবিন্দ কুমার চৌহান। গাড়ি চালাচ্ছিলেন সুদীপ্ত সেনের ড্রাইভার, চালকের ওপর পুরোপুরি ভরসা রাখতে না পেরে রাঁচিতে তাকে গাড়ি থেকে নামিয়ে দেন সুদীপ্ত সেন, গাড়ি বদলও করেন তিনি। এরপর থেকেই গাড়ির চালকের আসনে বসেন অরবিন্দ। পুলিশ সূত্রে খবর, কোথাও কোনো হোটেলে এক রাতের বেশি থাকতেন না তারা, গাড়িতেই গোটা উত্তর ভারত ঘোরেন তারা। সূত্রের খবর, আগে স্ত্রী এবং সন্তানদের নয়ডায় পাঠিয়ে দিয়েছিলেন সুদীপ্ত সেন, রবিবার সপারিষদ সোনমার্গের একটি হোটেলে ওঠেন সুদীপ্ত সেন। রাজ্য স্বরাষ্ট্র দপ্তর সূত্রে খবর, সোমবার সন্ধ্যায় রাজ্য পুলিশের তরফে শ্রীনগরের আইজির সঙ্গে যোগাযোগ করে বলা হয় সোনমার্গের কাছেই লুকিয়ে রয়েছেন সুদীপ্ত সেন, তার সঙ্গে কিছু ঘনিষ্ঠরাও রয়েছেন, পাঠানো হয় সন্দেহভাজনদের চেহারার বিস্তারিত বিবরণ। সেই তথ্যকে সম্বল করে সোনমার্গে চিরুনি তল্লাশি শুরু করে শ্রীনগর পুলিশ, নেতৃত্ব দেন সোনমার্গের পুলিশ সুপার শাহিদ মেহরাজ। রাতভর তল্লাশির পর মঙ্গলবার সকাল 9টা নাগাদ সোনমার্গের গন্ডেরবালে একটি হোটেল থেকে সুদীপ্ত সেন, দেবযানী মুখোপাধ্যায় সন্দেহে দুজনকে আটক করে পুলিশ, সেই সঙ্গে আটক করা হয় আরও এক ব্যক্তিকে। খবর দেওয়া হয় কলকাতা এবং বিধাননগর পুলিশকে। এদিন বিকেলেই এ রাজ্য থেকে সোনমার্গে পৌঁছয় পুলিশের একটি বিশেষ দল। জানা যায় আটক হওয়া ব্যক্তিরাই আসল সুদীপ্ত সেন এবং দেবযানী মুখোপাধ্যায়, জানা যায় তৃতীয় ওই ব্যক্তির নাম অরবিন্দ কুমার চৌহান। রাঁচি থেকে ওরা দিল্লি যান, দিল্লি থেকে উত্তর ভারতের বিভিন্ন হরিদ্বার, হালদ্বানি এইসব জায়গায় ওনারা ঘুরছিলেন, তারপরে উধমপুর হয়ে আলটিমেটলি সোনমার্গ যান। গান্ডেওয়াল জেলাতে সোনমার্গ টুরিস্ট স্পট আছে, ওখানে অ্যারেস্ট হয়েছেন হোটেল স্নোল্যান্ড থেকে।
three suspects, they are somewhere in Sonmag, and the details they gave us, the descriptions that they gave us, it matched with the three persons who are staying in a hotel. They had checked in yesterday only, and when we asked them their identities, they confirmed that, they confessed that they are the persons, Mr. Sudipto Sen, Debajani, and Mr. Arvind. ধৃতদের কাছে পশ্চিমবঙ্গের রেজিস্ট্রিকৃত একটি গাড়ি উদ্ধার হয়েছে। বুধবার তাদের কলকাতায় আনা হবে। বিতনু চট্টোপাধ্যায়, অতনু হালদার ও রাজর্ষী দত্তগুপ্ত, এবিপি আনন্দ। সুদীপ্ত সেনের কারবার প্রায় একেবারে মূল ধারার বলিউডি ছবি মনে পড়ে যাবে, মনে পড়ে যাবে মুন্না ভাই এমবিবিএস, গ্লোবাল মোটরস। সেই গ্লোবাল মোটরস কারখানা কেনেন সুদীপ্ত সেন, এবং তারপর আমানতকারীদের রীতিমতো বাসে ভরে ভরে নিয়ে যাওয়া হতো হুগলিতে, দেখানো হতো কারখানা। কিন্তু শোনা যাচ্ছে শুধু সেদিনের জন্যই কর্মচারীরা জামা কাপড় পরতেন এবং প্রোডাকশন করছেন এমন অভিনয় করে দেখাতেন। গ্লোবাল মোটরসের এই অসাধারণ ছবিটা আমাদের সামনে তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি। ঠিক কি হতো সেখানে, কতটা সিনেমাটিক এই প্রতারণা, বলিউডের গল্প যেন বাস্তবে। মুন্না ভাই এমবিবিএস হোক বা তিসমার খান, মুন্না ভাই এমবিবিএস এতে নিজেকে শুধুমাত্র ডাক্তার প্রমাণ করার জন্য মুন্না ভাই আস্ত একটা নকল হাসপাতাল তৈরি করে ফেলেছিলেন, আর তিসমার খানেতে ডাকাতির উদ্দেশ্যে রীতিমতো একটা নকল সিনেমাই বানানো হয়ে গিয়েছিল। আর এক্ষেত্রেও সারদার আমানতকারীদের কতটা এখানে কাজ হচ্ছে তা দেখানোর জন্য রীতিমতো কর্মীদের দিয়ে অভিনয় করাতেন মালিক সুদীপ্ত সেন। হুগলির চুঁচুড়ায় কয়েক একর জুড়ে সারদার গ্লোবাল মোটরসের কারখানা। 2011 সাল থেকে কাজ বন্ধ, তবে কর্মীদের অবশ্য নিয়মিত আসতে হয়, তবে কারখানার কাজের জন্য নয়, স্রেফ অভিনয় করতে, লোক ভোলানো অভিনয়, যেন কারখানার সকলে ব্যস্ত কাজে, এও যেন এক চিট ফান্ড। ২০০৭ সালে গ্লোবাল মোটরসের কারখানা শুরু হয়, তখনও ভালো সংখ্যায় বাইক উৎপাদন হতো। 2010 সালে কারখানা কিনে নেয় সারদা সংস্থা। কর্মীদের অভিযোগ, তারপর থেকেই উৎপাদন বন্ধ। কিন্তু বিনিয়োগকারীদের তো ভোলাতে হবে, তাই ঝাঁ চকচকে বাসে করে বিনিয়োগকারীদের নিয়ে আসা হতো কারখানা চত্বরে। কর্মীদের দিয়ে করানো হতো কর্মব্যস্ততার অভিনয়। এখানে মোটামুটি কাজ তো আমাদের বন্ধই, কিন্তু তার মধ্যে উনি কী করতেন, উনার পশ্চিমবঙ্গের যত এজেন্ট ছিল, এজেন্ট কর্মী যারা ছিলেন বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, প্রত্যেক দিন বাস ভর্তি করে নিয়ে আসতেন এখানে। আনার পর কী করতেন, আমাদেরকে তার আগে একটু খবর হয়ে যেত যে ড্রামা করার জন্য আমাদের ইউনিফর্ম পরিয়ে মেন যে কনভেয়ার যেখান দিয়ে প্রোডাকশন হয় সেখানে দাঁড় করিয়ে দেওয়া হতো, এবং আমাদেরকে বলে দেওয়া হতো তোমরা এমনভাবে একটা নাটক মতো করো যাতে ওরা এসে বুঝতে পারে যে কোম্পানি চালু আছে। আমাদের বাধ্য হয়ে হতো, কিছু করার ছিল না, কারণ আমরা এখান থেকে স্যালারি পাই, আমাদের সংসার চলে। বিনিয়োগকারীদের দেখানো হতো আগে থেকে সাজানো লরি বোঝাই বাইক, যেন পাঠানোর জন্য তৈরি। সেসব দেখে বিনিয়োগকারীরা হাসি মুখে ফিরতেই আবার সেই বাইক ফিরে যেত কারখানা অন্দরে, অনেকটা সেই হিতোপদেশের শিয়াল পণ্ডিতের কুমির ছানা দেখানোর মতো। আবার তা বের হতো বিনিয়োগকারীরা এলে। সারদা গ্রুপের এই ধরনের বাসে করেই আমানতকারীদের নিয়ে আসা হতো চুঁচুড়ায় সারদা গ্রুপের এই মোটর সাইকেল তৈরির কারখানাতে, এবং এই কারখানাতেই কর্মীদের দিয়ে আমানতকারীদের সামনে অভিনয় করানো হতো নাটক। কারখানার কর্মীদের কোনো কাজ ছিল না, তাদের অভিযোগ 5,000 টাকার বিনিময়ে তাদের শুধু লোক ভোলানো অভিনয় করতে হতো, আর না করলেই হুমকি। না করলে স্যার নানা রকম চাপ সৃষ্টি করত, করতেই হবে বাধ্যতামূলক। সম্প্রতি মুখ্যমন্ত্রীর বাড়ির সামনেও এই কর্মীরা যান নিজেদের অভিযোগ জানাতে, তবে পুলিশ এসে তাদের সেখান থেকে সরিয়ে দেয়। সুদীপ্ত সেনের কীর্তির জেরে অনিশ্চিত কারখানার কয়েকশো কর্মীর ভবিষ্যৎ। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, হুগলি। আইনজীবী অভিষেক মুখোপাধ্যায় আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। অভিষেক, আপনার কাছে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে, খানিকক্ষণ আগে এই খবর প্রথম যখন আমরা ব্রেক করি তখন আমরা যেটা দর্শকদেরও বলেছিলাম, যেটা পরিকল্পনা ছিল সুদীপ্ত সেন এবং দেবযানী মুখোপাধ্যায় আপনার ক্লায়েন্টদের, যে তারা অন্য কোনো রাজ্যে গিয়ে সেখানে আত্মসমর্পণ করবে। একটু যদি প্রথমে বলি, আমার ক্লায়েন্ট হচ্ছে দেবযানী মুখার্জী। দেবযানী মুখোপাধ্যায় উনি আমার, মানে সুদীপ্ত সেন আমার ক্লায়েন্ট ছিলেন না। তো উনি আমার কালকে রাত্রে ফোনের দিকে একটা ফোন আসে আমার, একটা আননোন নাম্বার থেকে, 6:30 নাগাদ। তো উনি ফোন করে বলেন, আমি দেবযানী বলছি, তো আমি সারেন্ডার করতে চাই। ওনার ফোন থেকেই ফোন এসেছিল না, অন্য একটা আননোন নাম্বার থেকে, আননোন নাম্বার থেকে, ফাইন, 99 দিয়ে সামথিং স্টার্টিং ছিল আমার ঠিক খেয়াল নেই। তো আমি বলি যে আপনি সারেন্ডার করুন, তা কীভাবে করুন লোকেশনটা বলুন আমাকে। তখন বলছে আমি এখন এই মুহূর্তে বলতে পারছি না, আমি একটা ওয়েটারের ফোন থেকে ফোনটা করছি, তো যখন সুবিধা হবে আমি তোমাকে যোগাযোগ করে নেবো।
তো আমি বলি ঠিক আছে রাতের দিকে ফোন করুন, আমি তাহলে ব্যবস্থা করতে হবে কীভাবে সারেন্ডার করতে হবে প্রক্রিয়া আছে সব আইনি প্রক্রিয়া সেগুলোভাবে আমি ব্যবস্থা সারেন্ডার করার একটা ব্যবস্থা করবো কি আমরা গিয়ে নিয়ে আসবো। উনি একটা ক্রাইসিসে ছিলেন, আমার যা কথা শুনে মনে হলো উনি একটা ক্রাইসিসের মধ্যে আছেন যে হয়তো ওকে অ্যারেস্ট করে ইলিগালি ডিটেন করতে পারে, তাই উনি চাইছিলেন যে কিছুভাবে একটা হোক যাতে ওনার একটা মানে রিলিফটা পান যে আমি সারেন্ডার করে মানে সব মানে আইনি ব্যবস্থাকে হেল্প করতে চাইছি উনি। তো আমি বলি রাত্রিবেলা ফোন করে জানান আপনার লোকেশন, তাকে বলে আমি গিয়ে দেবজানি মুখোপাধ্যায়ের সঙ্গে আপনার পূর্ব পরিচয় নাকি লাইনের মাধ্যমে? আচ্ছা আচ্ছা, মানে আগে থেকেই আপনার মক্কেল ছিলেন তিনি? আগে থেকেই আপনার ক্লায়েন্ট ছিলেন? আমার কাছাকাছি থাকে বাড়ি, তো চাচার কাজে ওনার পরিবারের সঙ্গে আমার যোগাযোগ ছিল। আপনাদের দেখাবো যে এই যে সুদীপ্ত সেনের বিপুল বিস্তৃত সারদা সাম্রাজ্য কিসের লোভে কিসের টানে এত লক্ষ লক্ষ মানুষ প্রায় মৌমাছির মতো এসে ভিড় করলেন, এবং অবশ্যই এর একটা কারণ লোভের গাজর। সেই কোন লোভের গাজর সুদীপ্ত সেন দেখাতেন তার সারদা সাম্রাজ্যের নানা প্রজেক্টের, যে এত মানুষ একসঙ্গে তাতে সেই ফাঁদে পা দিলেন এবং শেষ পর্যন্ত প্রতারিত হলেন, অসহায় নিঃস্ব সহায় সম্বলহীন হিসেবে আজ দাঁড়িয়ে রয়েছেন। ঠিক কী কী স্কিম ছিল এই সারদা সাম্রাজ্যের সুদীপ্ত সেনের মস্তিষ্কে বসত? জমিতে বিনিয়োগের আহ্বান দিয়ে শুরু করে মাত্র এক দশকের মধ্যেই সারদা গোষ্ঠীর রমরমার পেছনে রহস্য কী? ওয়াকিবহল মহল ও সারদার চিটফান্ড এজেন্টদের মতে কম সময়ে বেশি অঙ্কের অর্থলাভের প্রতিশ্রুতি সম্বলিত সারদার ঘোষিত একের পর এক বিনিয়োগ স্কিমে লক্ষ লক্ষ টাকা জমা রাখতে শুরু করেন আমানতকারীরা। প্রাথমিকভাবে নির্দিষ্ট সময়ে আমানতকারীদের একাংশ জমা রাখা টাকা মোটা সুদসহ ফেরতও পান, তাতে আকর্ষণ ও আরও অর্থলাভের লিপসা বেড়ে যায় এবং সেই আকাঙ্ক্ষাকে মূলধন করেই এগিয়ে চলে সারদা। জড়িয়ে পড়েন লক্ষ লক্ষ আমানতকারী ও এজেন্টরা। এজেন্টদের সূত্রে জানা গিয়েছে সব থেকে বেশি বিনিয়োগ সারদা টেনেছে যে স্কিমে, সেটি হলো 5 বছরের জন্য 10,000 টাকা রাখলে মেয়াদ শেষে মিলবে 22,500 টাকা, অর্থাৎ দ্বিগুণেরও বেশি। ওই 10,000ই 7 বছরের জন্য রাখলে মেয়াদ শেষে মিলবে 40,000 টাকা, অর্থাৎ 4 গুণ। অন্যদিকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলিতে এককালীন গচ্ছিত টাকা দ্বিগুণ হয় ন্যূনতম 8 বছরে। এজেন্টদের সূত্রে খবর, এই স্কিমে মাফসল এমনকি শহরাঞ্চলের অবস্থাপন্ন চাকুরিজীবী ও ব্যবসায়ীরা লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করেন। তবে শুধু অবস্থাপন্নদের জন্যই নয়, গত বছরের ডিসেম্বর থেকে ওই স্কিমের পাশাপাশি সারদা চালু করে নিম্নবিত্তদের জন্য রেকারিং, ফিক্সড ডিপোজিট বা স্থায়ী আমানত এবং MIS নামে 3টি স্কিম। রেকারিংয়ে বছরে 15% থেকে 5 বছরের মেয়াদে 50% পর্যন্ত সুদের প্রতিশ্রুতি দেওয়া হয়। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের রেকারিংয়ে 8-9% সুদ দেওয়া হয়। ফিক্সড ডিপোজিটেও 1.5 বছরে 14% থেকে 5 বছরের মেয়াদে 20% সুদ দেবে বলে জানায় সারদা। এক্ষেত্রেও রাষ্ট্রায়ত্ত ব্যাংকে 8-9% সুদ দেওয়া হয়। MIS স্কিমে প্রস্তাবে ছিল 10,000 টাকা 5 বছর জমা রাখলে মাসিক 150 টাকা হিসাবে মোট 9,000 টাকা সুদই পাবেন আমানতকারী। এক্ষেত্রে ডাকঘরে বছরে 8.4% সুদ দেওয়া হয় আমানতকারীদের। কিন্তু এও কি সম্ভব? রাষ্ট্রায়ত্ত বেসরকারি ব্যাংক আধিকারিক, ডাকঘর সঞ্চয় প্রকল্প আধিকারিক থেকে শুরু করে অর্থনীতিবিদ সকলেরই বক্তব্য একটাই, এই পরিমাণ সুদ দেওয়া কিংবা দ্বিগুণ চতুর্গুণ করে দেওয়া বাস্তবিক অসম্ভব এবং অবাস্তব। এই স্কিমটা কিন্তু নতুন, বা এই চালাকির দ্বারা রাতারাতি বড়লোক হওয়া এটা কিন্তু নতুন নয়। কিন্তু আপনি যে প্রশ্ন করেছেন, এই বিশ্বাস করা যায়? সাধারণ মানুষ কি বিশ্বাস করবে? সাধারণভাবে আর্থিক প্রগতি চলছে 4-6%, সেইখানে আমরা 15-16% ইন্টারেস্ট এক্সপেক্ট করছি কি করে? বিশেষজ্ঞ মহলের মতে সরকারি নিয়ন্ত্রণ ও গোয়েন্দা তদন্তের যেমন প্রয়োজন, তেমনই প্রয়োজন গ্রামীণ ব্যাংকিং ব্যবস্থাকে জোরদার করা, তবেই মিলতে পারে চিটফান্ডের হাত থেকে সাধারণ মানুষকে বাঁচানোর সমাধান সূত্র। রাজর্ষী দত্তগুপ্ত, ABP আনন্দ। আমি দেবাশিসবাবুর কাছে যাব। দেবাশিসবাবু, আমাদের এই রাজ্যে চিটফান্ডে নিঃস্ব হওয়ার ঘটনা, আত্মহত্যার ঘটনা, এর একাধিক পর্যায়ে, প্রায় 2 পর্যায়ে বিস্তৃত ইতিহাস আছে। তারপরে আমি দেখালাম যে একের পর এক লোভনীয়, কোনো সন্দেহ নেই, কিন্তু তারপরেও সাধারণ মানুষের এই সচেতনতা আসেনি, যার ফলে এই বিপুল অর্থ আত্মসাৎ করার ঘটনা ঘটল। খুব সঙ্গত প্রশ্ন। আসলে খুব সুমনবাবু একটু আগে বলছিলেন, আসলে এটা আপাতভাবে একটা অর্থনীতি স্ক্যাম মনে হতে পারে, কিন্তু আগে যে সমস্ত ইতিহাসে রেফারেন্স দিলে তার থেকে এটা স্বতন্ত্র, কারণ এটা আসলে একটা পলিটিক্যাল স্ক্যাম, একটা রাজনৈতিক স্ক্যাম, অর্থনীতির মোড়কে রাজনীতি স্ক্যাম, এবং ওই রাজনীতি স্ক্যামটাই হচ্ছে মূল শক্তি। সবাই চর্চা করছে পঞ্জি মডেল, পঞ্জি স্কিম, কিন্তু
এটার একটা আলাদা মাত্রা আছে এবং যে যে মাত্রাটা কিন্তু সম্পূর্ণতই রাজনীতির মাত্রা। আমরা আমি দুটো কথা বলার আগে দেবাশীষ বাবু আপনাকে থামালাম, সরাসরি চলে যাব বিধাননগর কমিশনারেটে, ডিসিডিডি অর্ণব ঘোষ সাংবাদিকদের মুখোমুখি। আমাদের কেসগুলো রুজু হওয়ার পর থেকে, 16 তারিখ থেকে যে কটা কেস হয়েছে, তো আমাদের যেরকম একটা টিম হেডকোয়ার্টারে বসে তদন্তর কাজগুলি করছিল, বেশ কিছু টিম, একাধিক টিম আমরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছিলাম। আমাদের প্যারালালি তদন্ত চলছিল, লোকেদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল যারা সারদা গ্রুপ অফ কোম্পানির এমপ্লয়ি ছিলেন বা সাব স্টাফ ছিলেন। এই জিজ্ঞাসাবাদের মাধ্যমে যত খবর উঠে আসছিল আমাদের টিমগুলিকে আমরা জানিয়ে দিচ্ছিলাম। তো এই প্রক্রিয়ায় আমরা মিস্টার সুদীপ্ত সেনের এক ড্রাইভারকে জিজ্ঞাসা করি এবং জিজ্ঞাসা করে জানা যায় যে উনি 10 তারিখে খুব ভোরবেলা অফিস থেকে গাড়ি নিয়ে বেরিয়ে যান, বেরিয়ে উনি রাঁচিতে যান, রাঁচিতে একদিন হল্ট করেন এবং ওই গাড়িটি ছেড়ে দেন। তো সেই অনুযায়ী প্রাথমিকভাবে আমাদের টিম রাঁচিতে চলে যায়, হোটেলে সিসিটিভি ফুটেজ থেকে আমরা কনফার্ম হই যে ওটা উনিই ছিলেন এবং এইভাবে আমাদের টিম, ট্র্যাকিং টিম, ওদেরকে ট্র্যাক করতে থাকে। যদিও নির্দিষ্টভাবে আমরা জানতে পারি না, এক দুদিনের একটা ল্যাগ হয়ে যায়, রাঁচি থেকে ওরা দিল্লি যান, দিল্লি থেকে উত্তর ভারতের বিভিন্ন হরিদ্বার হালদ্বানি এইসব জায়গায় ওনারা ঘুরছিলেন, তারপরে উধমপুর হয়ে আলটিমেটলি সানমার্গ যান। তো এই ট্র্যাকিংয়ের প্রক্রিয়ায় আমরা আরও কিছু হোটেলে সিসিটিভি ফুটেজ পাই, সেখানে লোকেদের যারা হোটেলের স্টাফ আছে তাদের দেখানো হয়, গাড়ির নাম্বার যেটা, যে গাড়িতে ওনারা ঘুরছিলেন সেই নাম্বারটা আমরা কনফার্ম করি, একটা সাদা টাটা সুমো ওয়েস্ট বেঙ্গলের রেজিস্ট্রেশন নাম্বার, সরি স্করপিও, সাদা স্করপিও ওয়েস্ট বেঙ্গলের রেজিস্ট্রেশন। তো এইটা কনফার্মড হওয়ার পরে আমরা টোল প্লাজাগুলোতে চেক করি, যে হাইওয়ের উপরে যে টোল প্লাজাগুলো থাকে যেখানে গাড়ির নাম্বার উঠে যায়, তো সেইটা হওয়ার পরে আমরা আন্দাজ করতে পারি আমাদের ট্র্যাকিং টিম যে এই মুভমেন্টটা কোন ডিরেকশনে, কোন দিকে হচ্ছে। সেই মতো আমরা বিভিন্ন স্টেটের পুলিশকে জানিয়েও রেখেছিলাম। তো আমাদের একটা ইনপুট আসে যে সোনমার্গে এরকম তিনজনকে দেখা গেছে, সেই অনুযায়ী ইমিডিয়েটলি এখান থেকে গান্ডেওয়াল জেলা পুলিশকে জানানো হয়, ওরা ধরে এবং আমরা কনফার্মড হই যে যাদের আমরা খুঁজছিলাম তাদেরই ধরা হয়েছে। সেই অনুযায়ী আমাদের উত্তর ভারতে যে টিম ছিল তাদেরকে দিল্লি হয়ে বাই এয়ার শ্রীনগর পাঠিয়ে দেওয়া হয় এবং এই মুহূর্তে তারা ওখানেই রয়েছে। আমি একবার অভিষেক বাবুর কাছে যাব। অভিষেক বাবু, আপনার ক্লায়েন্ট দেবযানী মুখোপাধ্যায়, আপনি শ্রীনগর যাচ্ছেন কালকে আইনজীবী হিসেবে, তার হয়ে তাকে এখন আমি সেরকম ভাবে কোনো ইনস্ট্রাকশনস পাইনি। আচ্ছা, যারা টেলিভিশন সেটের সামনে এই মুহূর্তে এসছেন তাদের জন্য যদি একটু বলেন যে কী প্ল্যানটা ছিল, দেবযানী মুখোপাধ্যায় আপনাকে কখন ফোন করেন? আমি যেটা শুনছিলাম ওই হোটেল স্নোলাইটের ওয়েটারের মোবাইল থেকেই আপনাকে ফোন করা হয় এবং তারপরে আইনি সাহায্য চাওয়া হয়, এবং কী পরিকল্পনা ছিল যে অন্য রাজ্য থেকে আত্মসমর্পণ, আরেকবার যদি বলেন। কালকে 6:30 নাগাদ আমার একটা আন্নোন নাম্বার থেকে ফোন আসে, তো ফোনে আমি দেবযানী দেবীর গলা পাই, উনি বললেন যে আমি সারেন্ডার করতে চাই, আপনি আমার কী কী মানে প্রক্রিয়া আছে। উনি একটু ডিস্টার্বড ছিলেন, মানে একটু আতঙ্কিত ছিলেন আমার কথা শুনে যা মনে হলো। তো আমি বলি যে আমাদের, আপনি সারেন্ডার করুন, আমরা যতটা আইনি সাহায্য দেওয়া যায় আমরা সব রকম মানে আপনাকে প্রোটেকশন দেবো, আমাদের বিচার ব্যবস্থার মধ্যে আমাদের আস্থা আছে, প্রসিকিউশন আস্থা আছে, কোনো অসুবিধা হবে না। তো উনি বলেছিলেন যে মানে আমার যে ধারণা হলো উনি চাইছিলেন আসতে, কিন্তু কিছুভাবে ওনার বাধাপ্রাপ্ত হচ্ছিলেন হয়তো, উনি ওনাকে হয়তো কনফাইন করে রাখা হয়েছিল, কারণ উনি যেহেতু আমার যা ধারণা যে উনি সেকেন্ড পার্সন ছিলেন, অনেক কিছু জানতেন, ওই জন্যই হয়তো ওনাকে 10 তারিখে ওনাকে ফোন করে ডেকে পাঠানো হয়েছিল দিল্লিতে। উনি বাই এয়ারে গেছিলেন একটা মিটিংয়ের এতে, আর ওনাকে স্পেসিফিক্যালি বলা হয়েছিল ল্যাপটপটা নিয়ে আসার জন্য। আচ্ছা, তো সুদীপ্তবাবু বলেছিলেন ওনাকে যে দিল্লিতে আসুন, এসে একটা মিটিং আছে, আমি একটা ব্যবস্থা করছি টাকা পয়সা অ্যারেঞ্জ করার, একটা ক্রাইসিসের মধ্যে আমরা চলছি, তো সেটা হয়তো অ্যারেঞ্জ করে নেবো আমি। উনি সেই সুবাদেই গেছিলেন। আর আমি আরও বলে রাখি ওনাকে গত 3 মাস ধরে ওনাকে অফিসে আসতে বারণ করে দেওয়া হয়েছিল।
আচ্ছা উনি বারণ করেছিলেন যে অফিস আসার দরকার নেই, আমি সব সামলে নেব, তুমি থাকো, আমি এখানে ম্যানেজ করছি। আর গত পূজোর পর থেকে ওনার মাইনেও দেওয়া বন্ধ হয়ে গেছিল। আচ্ছা আপনারা একটা শব্দ আমার খটকা লাগলো, কনফাইনমেন্ট কেন বলছেন, কেন বলছেন কনফাইন করে রাখা হয়েছিল? উনি একটু ইতস্তত করছিলেন যে আমি কিভাবে কি করব, মানে বেরোতে পারছিলেন না। তা আমি যখন রাত্রিবেলা আবার ওনাকে ফোন করলাম 10টা নাগাদ, তো আমি ওনাকে বলি যে আপনার মানে ওনাকে বলি হ্যাঁ বা নাতে উত্তর দেওয়ার জন্য, আমি অ্যাজুম করি হয়তো ওনার সঙ্গে আছে, আওয়াজও পাই আমি, তো বলি হ্যাঁ বা নাতে উত্তর দিন। উনি বললাম যে ওনার কি আপনার সঙ্গে লোকজন আছে, বললো বলো আমার কোনো অসুবিধা নেই। তা আমি বুঝলাম যে সাথে লোক আছে, তো আমি তখন ওকে ওনাকে বলি যে আপনি ওনার থেকে আলাদা হয়ে সাইন নেওয়ার চেষ্টা করুন, কারণ আমার কথা শুনে মনে হচ্ছে হয়তো ওনাকে আটকানো হচ্ছে কিছুভাবে। তো উনি বললেন যে আমি সকালে ফোন করে আপনাকে আমার লোকেশনটা বলবো, আমি এই বেহালগাঁওয়ার আশেপাশে কোথাও আছি, মানে উনি এক্সাক্ট লোকেশন জানতেন না হয়তো, আর আমি এই নাম্বারে ফোন করবেন না, আমি একটা ওয়েটারের নাম্বার থেকে ফোন করছি। কিন্তু সকালে আমি কোনো ফোন পাইনি, আমাদের পরিকল্পনা ছিল গিয়ে ওনাকে নিয়ে আসার যেখানে আছেন। আইনজীবী হিসেবে পরবর্তী সাহায্য আপনি কিভাবে ভাবছেন? কালকে সন্ধ্যে 6টা নাগাদ সম্ভবত আরেকটা দুজনকে নিয়ে আসেন কথা শুনুন, যেটা হচ্ছে কি যে তার মানে বোঝা গেল উনি কিন্তু রাঁচিতে ওনার সঙ্গে ছিলেন না। যে চারজনের কথা রাঁচিতে বলা হচ্ছিল তার মধ্যে কিন্তু দেবযানী দেবী ছিলেন না। হ্যাঁ, কারণ দেবযানী দেবীকে বলা হয়েছিল দিল্লিতে, উনি ফ্লাই করেছিলেন দিল্লিতে 10 তারিখে ফ্লাই করেছিলেন। নিবেদা এখানে যোগ করব, কলকাতায় গাড়িতে রাঁচি হয়ে দিল্লি, তার মাঝখানে রাঁচিতে গাড়ির ড্রাইভার চেঞ্জ করা, একেবারে আমি এটা যোগ করতে যাচ্ছিলাম, উনি পৌঁছচ্ছেন না, পৌঁছচ্ছেন 12 বা 13, 13 বা 14। আসলে সুমন এবারে কি হবে, এবারে পাঁচ রকমের গল্প হবে, কেউ বলবেন 10, কেউ বলবেন রাঁচি, কেউ বলবেন 16, কেউ বলবেন পহেলগাঁও, কেউ বলবেন উধমসিং বা ইত্যাদি ইত্যাদি। এটা প্রায় একটা তীর্থ ভ্রমণের মতন তো বন্দোবস্ত, যা করেছি করেছি, যদি স্খালন করা যায় গোছের ভাব। সিবিআই এর চিঠি বলে একরকম চিঠি আসবে, সিবিআই চিঠি বলে আরেকরকম চিঠি দেখানো হবে। এখন কিন্তু অনেকগুলো জিনিস চলবে, যেটা ওনার কথাতে আমার ধারণা আরো স্পষ্ট, ইট ইজ মোর এ পলিটিক্যাল স্ক্যাম, ইট ইজ মোর এ পলিটিক্যাল স্ক্যাম। সেদিন এই প্রশ্ন মুকুল রায়ের সামনে আমরা রাখি, তিনি ঠিক কি বলেছিলেন, কি প্রতিক্রিয়া দিয়েছিলেন দেখাবো আপনাদের। আমার কাছে আমি ওনার বিরুদ্ধে ডিফার্মেশনে যাব এবং যদি ডিফার্মেশনে যাব এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেব। সিপিএম এর বিরুদ্ধে গৌতম দেবের বিরুদ্ধে, গৌতম দেব অভিযোগ করেছিলেন, তার বিরুদ্ধে মামলা হয়েছিল, উনি মামলা প্রত্যাহারের আবেদন করেছিলেন হাইকোর্টে, সেই মামলাটা খারিজ হয়ে গেছে। এবং সুজনবাবু যদি একথা বলে থাকেন, আমি জানি না আপনার কথাটা কতটা সত্যতা মিথ্যে, যদি বলে থাকেন তাহলে তার বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সুজনদা খুব খুব মানে মানে হাসি পাচ্ছে আমার, জানেন উনি আমার ডিফর্মেশন করে দেবেন, তো আমাকে তো বোধ হয় প্রোটেকশন নিতে হবে। ডিফর্মেশন মানে তো চোখ মুখ সব মাখিয়ে দেওয়া, নিশ্চয়ই বলতে চেয়েছেন অঙ্গ প্রত্যঙ্গ হানি করা, ডিফর্ম করে দেওয়া। তো উনি বোধহয় আমায় ডিফর্ম করার জন্য কোনো চেষ্টা করবেন বলে মনে হচ্ছে, আমি জানি না। বাই মিস্টেক যদি ডিফেমেশনকে যদি বলে থাকেন, তাহলে কার ডিফেমেশন? মুকুলবাবুর। ওনার ফেম প্রমাণিত করবেন উনি, এবং সেটাকে কিভাবে আমি ডিফেম করার চেষ্টা করেছি সেটা ওনাকে প্রমাণ করতে হবে। আমি বলছি লাখো লাখো মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিয়ে তার দায়িত্ব যারা নেয় না, তারা যদি ডিফেমেশনের মামলা করে আমি খুশি হব, একের পর এক একের পর এক ধরে 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 দেখাতে পারবো। আমি চাই উনি মামলা করবে। এই লাখো লাখো আমানতকারী এবং এজেন্ট, এদের নিয়ে দেবাশিস স্যারের কাছে যাব, কিন্তু তার আগে নির্বেদাকে ধন্যবাদ দেবো। তার কারণ আপনি যথার্থই বললেন যে রাঁচির যে গল্পটা, সেখানে সিআইডির কাছ থেকে যে ভার্সন আমরা পাচ্ছি, রাঁচিতে বাপি নামের সেই ড্রাইভার তাকে ততটা বিশ্বাসযোগ্য মনে হয়নি, ছেড়ে দেওয়া হয়েছে, এবং এই প্রক্রিয়া বহুবার সিম এবং গাড়ি চেঞ্জ করে গেছেন সুদীপ্ত সেন। আমি দেবাশিস স্যারের কাছে যাব, সবই এখন নতুন নতুন পাবেন, সিবিআই এর চিঠি নতুন নতুন পাবেন, রাঁচির গল্প নতুন নতুন পাবেন। চারজন ছিল, তার মধ্যে দেবযানী দেবী ছিলেন না ওনার কথা অনুযায়ী, যদি না থেকে থাকেন তাহলে বাকি দুজন কারা? তাহলে কোথায় কে উঠছে আর কোথায় কে নামছে, তাদের কোথায় কি রাজনৈতিক সম্পর্কও আছে, শুধুমাত্র আর্থিক সম্পর্ক না, সেটাও খুঁজে বার করতে হবে। দেবাশিসবাবু আপনাকে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে, কোনো কি আশার আলো দেখা যায়? মানে প্রতারিত তো হয়ে গেছেন, বুঝতেই পাচ্ছেন টাকা মারা গেছে, কিন্তু একই সঙ্গে তারা দাবি জানাচ্ছেন যে কোনো ফেরত পাওয়ার, অন্তত মূলধনটুকু ফেরত পাওয়ার, এটার কোনো বাস্তবসম্মত সলিউশন আছে? একটা শুধু তার সঙ্গে একটা লাইন বলে দিচ্ছি, এটা বামফ্রন্ট মানে বামফ্রন্টের আমলে হয়েছিল, ওভারল্যান্ড বন্ধ হয়ে যায়, সেই সময় অর্থমন্ত্রী বলেছিলেন যে আমানতটা কিন্তু ফেরত যাবে, সুদ হয়তো পারবে না,
ওভারল্যান্ড বেরোয়, কিন্তু আজ অবধি আমানত ফেরত দেওয়া সম্ভব হয়নি। সঞ্চয়িতার ক্ষেত্রেও তাই হয়েছে। এবং মুশকিল হলো এই যে এক্ষেত্রেও আমার যেটা মনে হচ্ছে যে আমানতটা কিন্তু বড় অংশই রাজনৈতিক নেতাদের পকেটে চলে গেছে, ওটা কিছু করা যাবে না। এবং মানুষকে এই যে ঘটনাটার দিকে ক্রমশ ধীরে 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 এই যে হতাশ হয়ে যাওয়া, আপনি লক্ষ্য করে দেখুন একটা কমিশনের কথা বলা হয়েছে, সে কমিশনে গতকাল এই এবিপি আনন্দে বসে শিল্পমন্ত্রী বললেন যে সেখানে লিখিতভাবে প্রত্যেককে অভিযোগ জানাতে হবে। এই লক্ষ লক্ষ আমানতকারী সারা বাংলার কুচবিহার থেকে দক্ষিণ বঙ্গ অবধি, তারা লিখিতভাবে গিয়ে কমিশনের অফিসে জানাবেন, তবে তার গল্পটা দাঁড়াবে। তার মানে গিয়ে হবে কি, ফাইনালি 15টা 100টা পড়বে, সেই কটার আমানতটাই কেবল আমানতকারী হবে, বাকিরা সর্বশান্ত হয়ে পথে বসবে। এবং কমিশন মানে হচ্ছে গোটা প্রসেসটা এন্টায়ার, যদি কমিশন সততা করেন তাহলে তো দুটো কারণ, একটা হচ্ছে কেন করতে পারলো, কাদের সাপোর্টে হলো, এবং কতগুলো মানুষ সর্বশান্ত হলো, এজেন্টদের কতটা দোষ, আমানতকারীদের কতটা দোষ, গোটাটা নিয়ে তা তো করবেন না, প্রশ্নই নেই। আপনি প্লিজ, আমি তার আগে দর্শকদের যেহেতু নির্বেদ্যা 92 সালে ঘটনা বললেন, 92-93 আমরা জানি বেরোনা এবং ওভারল্যান্ড বেরোনা, শঙ্কর গোপ এবং অজিত ভাওয়াল, মজার কথা যে সেই সময় রাজ্যের তৎকালীন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্তর সঙ্গে এই ওভারল্যান্ড এবং বেরোনা বিরোধী অভিযানে যিনি নেতৃত্ব দিয়েছিলেন তৎকালীন ডিআইজি সিআইডি উপেন বিশ্বাস, তিনি এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভার সদস্য। অবশ্য আমাদের কাছে যে খবর, এই চিটফান্ড নিয়ন্ত্রণে যে মন্ত্রীদের গোষ্ঠী তৈরি করা হয়েছে তার ভেতরে উপেন বিশ্বাস নেই। সেই সময় ওভারল্যান্ড এবং বেরোনার সময় ডিআইজি সিআইডি হিসেবে যিনি নেতৃত্ব দিয়েছিলেন এই অভিযানে তিনি নেই, যদিও তিনি মন্ত্রিসভার সদস্য। সরি, দেবাশিস দা, কি হবে এই আমানতকারী এবং লক্ষ লক্ষ এজেন্ট? এই উত্তর সবাই কিন্তু আমরা জানি, কারণ আজ পর্যন্ত এই ধরনের স্ক্যামের ইতিহাসে আমাদের রাজ্য, দেশ, পৃথিবী জুড়ে একটি উদাহরণ নেই, যে উদাহরণে আমরা দেখেছি যারা আমানতকারী তারা, যদিও আমাদের রাজ্যে আমাদের দেশে সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট রয়েছে, কিন্তু তা সত্ত্বেও এমন কোনো উদাহরণ নেই যেখানে আমানতকারীরা তাদের পয়সা ঠিকঠাক ফেরত পাবে না। যেরকম আমি বলি, খারাপ লাগলেও বলছি, যে গত কয়েকদিন ধরে আমরা আমাদের রাজ্যে একটা সুদীপ্ত নাম নিয়ে আলোচনা করেছি, সম্পূর্ণ অন্য জায়গা থেকে আমরা আরেকটা সুদীপ্ত নাম নিয়ে আলোচনা করছি ভিন্ন জায়গা থেকে, এবং আর কয়েকদিন পর এই ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং আমাদের যে মানুষজন, তাদের পক্ষে এই মানুষজনকে নিয়ে চর্চা করবার জন্য স্পেস দিতে পারবে না, কারণ আরেকটা কিছু হবে আর কি। আর এই যে এই আজকে যেটুকু ঘটেছে, এই যে সুদীপ্ত যে ধরা পড়াপড়ির যে ঘটনা বা যাই হোক ম্যানেজমেন্ট যা হয়েছে আর কি, এটা এটা কিন্তু নিশ্চয়ই দক্ষতা প্রশাসনে, কিন্তু অনেক বড় বিষয় এটা পলিটিক্যাল কম্পালশন। তার কারণ খুব পরিষ্কারভাবে, লক্ষ কোটি মানুষ কোনো পলিটিক্যাল ক্যাম্পেইন ছাড়া শুধু তাদের নিজেদের দৈনন্দিন জীবনে যে দুর্ঘটনা ঘটে গেছে, এবং দুর্ঘটনাটা ঘটেছে এর জন্য বামপন্থী দলকে ক্যাম্পেইন করতে হয়নি, কংগ্রেসকে ক্যাম্পেইন করতে হয়নি, কাউকে করতে হয়নি, কিন্তু সেই মানুষ তার নিজের অভিজ্ঞতায় বুঝে গেছে যে বিশ্বাস থেকে টাকা রেখেছিল কোনো একটা জায়গায়, সেই বিশ্বাসটা সম্পূর্ণই এই রাজ্যের তাবড় তাবড় মানুষজন ওই কারবারের সাথে যুক্ত আছে, এই বিশ্বাস থেকে টাকাটা রেখেছিল, আর ওই বিশ্বাস খানখান হয়ে গেছে এক রাতের মধ্যে। এবং এই লক্ষ কোটি মানুষের পলিটিক্যাল যে সমর্থন, এই যে স্টেক ভেরি হাই, এটাকে ম্যানেজমেন্টে আমাদের শুনে নিশ্চয়ই ভালো লাগেনি, কারোরই ভালো লাগেনি, এবং উনিও এটা ঠিক ভালো মনে বলেন, উনি ওই যা গেছে তা তো গেছেই, এখন আমরা ম্যানেজমেন্ট করি আর কি। নির্বাচনের আগে এই 2000 যে 11 নির্বাচনের আগে নির্বাচনী সভায়, একাধিক সভায় দক্ষিণ কলকাতায় আমরা এটা শুনেছিলাম, উনি প্রকাশ্যতে বলেছিলেন, এবং এটা ভালো লাগছে যে আমার সব সিপিএম এর গুন্ডারা যেন ভয় না দেখায়, মানে সমাজের গুন্ডারা যেন ভয় না দেখায়, আমি গুন্ডা ম্যানেজমেন্টটা ভালো করতে পারি, এবং এটা ডেফিনেটলি কন্ট্রোল করি, হ্যাঁ আমি কন্ট্রোল করি, ম্যানেজমেন্টটা আছে, এবং এটা ভালো লাগছে দেখে, মানে সব খারাপের মধ্যেও এটা ভালো লাগছে যে এই যে কালো কারবারি যারা আর কি, এ আসছিলাম তোমাদের এখানে যখন তখন মানে খুব ভালো লাগছে না, কোথায় বলছি জানো তো, তো নিজেদের লোক ধরা পড়ে গেছে, তো জানতোই কোথায় কোথায় যাচ্ছে, মানে পুলিশ জানবার আগেই বলে দেওয়া হচ্ছে যে উত্তরখণ্ডে আছে, কোথায় পূর্ণ করছে, কোথা থেকে কোথায় যাচ্ছে, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী তিনি জানেননি না জানতো, কিন্তু এই 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 প্রেস পুলিশ এনকোয়ার করা, পুলিশ প্রোব করা, ঠিক বলেছে, পুলিশ প্রোব করা,
তার মানে উনি স্বরাষ্ট্রমন্ত্রী বলে সব প্রকাশ্যে ঘোষণা করে দিয়েছেন এক্স্যাক্টলি তার মানে এই যে রুট চার্ট আমি সুদীপ্ত একটা তোমার কাছে সুদীপ্ত তো ডমিনেট করছে আমাদের আমি দেবাশিস কাছে একটা মানে এটা সম্পূর্ণ রাজনীতির বাইরে একটা অর্থনীতির প্রশ্ন রাখতে চাই সেটা হচ্ছে যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে স্বীকৃত 135টা এ ধরনের কোম্পানি আছে কিন্তু তাছাড়াও আমরা জানি প্রায় 3000-এর বেশি কোম্পানি গত 95-96 সাল থেকে বিভিন্ন সময়ে সংখ্যাটা আস্তে আস্তে বেড়েছে অপারেট করছে এখন এই ঘটনা হয়ে যাওয়ার পর স্বাভাবিকভাবেই জনমানসে ইনভেস্টরদের মধ্যে এজেন্টদের মধ্যে একটা ভীতি কাজ করছে একটা বিপদ তারা প্যানিকের মধ্যে আছে কালকে থেকে যদি সমস্ত আমানতকারী এই সমস্ত চিটফান্ডের কাছে বাজার টাকা চাইতে শুরু করে বা প্রিমিয়াম দেওয়া বন্ধ করে দেয় সম্পূর্ণভাবে ইএমআই দেওয়া বন্ধ করে দেয় তাহলে আমাদের এই রাজ্যের অর্থনীতি কোথায় দাঁড়াবে তার সঙ্গে আমি একটা অ্যাডিশনাল প্রশ্ন যোগ করে দিই যে শোনা যায় যে ব্যাংকের এই লিকুইডিটি এটারই 36% মতো থাকে সুতরাং একটা ব্যাংকের কাছে যদি 50% লোক গিয়ে একদিনে আমানত ফেরত চায় ব্যাংকে লালবাতি জ্বলবে সুতরাং চিট ফান্ডগুলো কি এটাও আমরা সবাই জানি জানার থেকে উত্তরটা দিই না আরেকটা কথা বলে দিই একটা হ্যাঁ এটা সাপোর্ট করবে সেটা হচ্ছে আমরা কিন্তু প্রথমে একটা কথা হচ্ছে কি যে শ্রমিক একটা জায়গায় বোধহয় মানুষ একটু ভুল বুঝবেন সেটা হচ্ছে কি অতগুলো কোম্পানি স্বীকৃত আছে এটা ঠিক নয় চিট ফান্ড আছে একটা পশ্চিমবঙ্গে একটাই না না আমি বলছি যে একটাই চিট ফান্ড বাকিগুলো কোম্পানি হিসাবেই তারা চিট ফান্ড নয় এটা হচ্ছে এক দু নম্বর কথা হচ্ছে না আমি বলছি পরবর্তীকালে সুবিধা হবে এই প্রশ্নের 244টা যেটা একটু আগে বললেন যে তারকা প্রশ্ন মানে স্টার্ট কোয়েশ্চেন্স সেখানে যে উত্তরটা কর্পোরেট ফিনান্সের মন্ত্রী কোম্পানির মন্ত্রী দিয়েছেন সেটা বলি পার্লামেন্টে এটা নিয়ে যে কোনো কেউ নিশ্চয়ই মানহানি মামলা টামলায় যেতেই পারেন কিন্তু এটা পরিষ্কার বলে দিয়েছেন তিনি যে কতগুলো টাকা মানে কতগুলো কোম্পানি পশ্চিমবঙ্গে পার্লামেন্টের নির্দেশিতভাবে যে তাদের বিরুদ্ধে SFIO অর্থাৎ কিনা যেটা হচ্ছে কি সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেটিং অফিস SFIO তাদের বলে দেওয়া হয়েছে ক্র্যাকডাউন করতে ইমিডিয়েটলি যেন ব্যবস্থা নেওয়া হয় কেননা এরা প্রত্যেকে একদম সর্বশান্ত করে দেওয়ার জন্য সাধারণ মানুষের যা যা করা সব করছে কেউ কোন কোন আছে আমি নাম করেই বলছি কারণ পার্লামেন্ট আপনাকে থামাবো আমি দর্শকদের বলতে চাইবো যে হোটেল স্নো লাইট এই হোটেল থেকে সুদীপ্ত সেন এবং দেবযানী মুখোপাধ্যায় গ্রেফতার হয়েছে এই ঘর থেকে এবং এই হোটেল থেকে আপনাদের যে ছবি এখন দেখাচ্ছি এইখান থেকে সোনমার্গের এই জায়গা থেকে গ্রেফতার হয়েছে সুদীপ্ত সেন শ্রীনগর থেকে 80 কিলোমিটার দূরে সোনমার্গের এই হোটেল স্নো লাইট থেকে খানিকক্ষণ আগে আপনারা দেখালো আমি একটু নিবেদনকে থামিয়ে দেবাশিষ একটা মন্তব্য করতে এই ভদ্রলোক কল্পনা বিলাসী রোমান্টিক এবং একই সঙ্গে একজন মানে তার সৌন্দর্য চেতনায় উদ্বুদ্ধ করতে পারছে শ্রমিক সুদীপ্ত সেনের কথা বলছেন যথেষ্ট শ্লেষের সঙ্গে কিন্তু কে এই সুদীপ্ত সেন এই যে গত কয়েক বছরে তার উল্কা সাদৃশ্য উত্থান অত্যন্ত অস্বাভাবিক একটা উড়ান সেটা কোথা থেকে তার শেকড় কোথায় সুদীপ্ত সেনকে এই প্রশ্ন কিন্তু গত বেশ কয়েকদিন গোটা রাজ্যের মানুষের মনে ঘুরেছে আমরা উত্তর খোঁজার চেষ্টা করেছি দেখাবো সুদীপ্ত সেন দিন কয়েক আগেও সামান্য কিছু লোকই এই নামটা জানতেন কিন্তু চিটফান্ড কেলেঙ্কারির জেরে এখন সবার মুখে মুখে ঘুরছে এই নামটাই সারদা গোষ্ঠীর কর্ণধার সুদীপ্ত সেন যার উত্থান হার মানিয়ে দেবে হিন্দি ছবির চিত্রনাট্যকেও সূত্রের খবর 1990 সালে বেহালা ট্রাম ডিপোর কাছে একটি ছোট্ট অফিস তৈরি করে জমির ব্যবসা শুরু করেন সুদীপ্ত সেন 2000 সালের মাঝামাঝি সময়ে ডায়মন্ড হারবার রোডে সারদা গার্ডেন্সের এস্টেট ম্যানেজার হন তিনি অল্প কিছুদিনের মধ্যেই তড়িৎ গতিতে উপরে উঠে সামান্য বেতনভুক কর্মচারী থেকে সারদা গার্ডেন্সের মূল নিয়ন্ত্রক হয়ে যান সুদীপ্ত সেন যে চারজন মিলে সারদা গার্ডেন্স শুরু করেছিলেন তাদের মধ্যে একজন বিশ্বনাথ অধিকারী 1999 সালে 29শে জানুয়ারি খুন হন কিন্তু রহস্যজনক ঘটনা হলো খুনিরা ধরা পড়লেও তাদের খুনের নির্দেশ কে দিয়েছিল তা আজও জানতে পারেনি পুলিশ 2006-07 সালে চিটফান্ডের ব্যবসা শুরু করেন ব্যবসা ছড়ায় গ্রামাঞ্চলে সূত্রের খবর মাত্র 7 বছরে প্রায় 15,000 কোটি টাকার সম্পত্তির মালিক হয়ে ওঠেন সুদীপ্ত বেশ কয়েকটি টিভি চ্যানেল এবং সংবাদপত্র কিনে নেন সুদীপ্ত সেন জমি রিয়েল এস্টেট পর্যটন অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ এক্সপোর্ট সহ বিভিন্ন ব্যবসায় তরতরিয়ে এগোতে থাকে সারদা গোষ্ঠীর তৃণমূলের বিভিন্ন নেতার সঙ্গে সুদীপ্ত সেনের ওঠা বসার ছবি ব্যবহার করে আমানতকারীদের কাছ থেকে টাকা তোলা হতো বলে অভিযোগ
সারদা গোষ্ঠীর কলম পত্রিকার উদ্বোধনও করেন মুখ্যমন্ত্রী। অভিযোগ, সেই ছবিকে কাজে লাগিয়ে আমানতকারীদের আস্থা অর্জনের চেষ্টা করে সারদা গোষ্ঠী। আমি যদি দেখি আমাকে কোনো প্রেস মিডিয়া বলছে আমাদের প্রোগ্রামে আসুন, তাহলে কি আমরা কোনো প্রেস মিডিয়ার প্রোগ্রামে যাব না? ইজ ইট মাই ডিউটি টু টেক কেয়ার কোন প্রেস মিডিয়া কোথা থেকে টাকা পাচ্ছে আর বিজ্ঞাপন করছে? তাহলে তো আমাকে আমেরিকা থেকে শুরু করতে হয়। জঙ্গলমহলের জন্য সারদা গোষ্ঠীর উদ্যোগে অ্যাম্বুলেন্স উদ্বোধনেও দেখা যায় মুখ্যমন্ত্রীকে। অভিযোগ, সেই ছবিকেও আমানতকারীদের কাছে ব্যবহার করতে ছাড়েননি সুদীপ্ত। সোশ্যাল ওয়ার্ক যদি কেউ করতে চায় তাতে আপত্তির কি আছে? যতক্ষণ পর্যন্ত আপনি জানছেন না ইট ইজ এ ব্ল্যাকলিস্টেড কোম্পানি, আপনি কি করে জানবেন? আপনি কি ভগবান? আপনি একটা দোকানে জিনিস কিনতে গেছেন, আপনি কি করে জানবেন সে পুঁজিটা কোথা থেকে পেয়েছে? আপনার জিনিস কেনার দোকান, আপনি দোকানে জিনিস কিনতে গেছেন, হাউ ডু ইউ নো যে টাকাটা কোথা থেকে পেয়ে সে জিনিসের মালটা কিনেছে? এভাবেই বিশাল সাম্রাজ্যের অধিকারী হয়ে উঠলেও কখনোই সর্বসমক্ষে আসতেন না সুদীপ্ত সেন, যার জেরে তাকে ঘিরে তৈরি হয়েছে অদ্ভুত এক রহস্য, জন্ম নিয়েছে নানা গল্প। কেউ কেউ বলেন সুদীপ্ত সেনকে তার অফিসের বহু কর্মচারী কোনোদিন দেখেননি। সারদার কোনো অফিসেই সুদীপ্ত সেনের ছবি থাকত না। ঘনিষ্ঠ কয়েকজন আধিকারিক ছাড়া কারোর সঙ্গে দেখা করতেন না তিনি। গভীর রাত পর্যন্ত কাজ করলেও পরের দিন সকাল সকালই অফিসে চলে আসতেন। কখনোই নিজের পুরনো জীবন নিয়ে কোনো প্রশ্ন তিনি নাকি পছন্দ করতেন না। অনেকে বলেন পরিচয় লুকোতেই নাকি সবার অলক্ষ্যে থাকা পছন্দ করতেন সুদীপ্ত। সারদা মার্ট নামে কোম্পানির নাম হওয়ায় তার অফিসগুলিতে নাকি কর্মচারীদের নিরামিষ খাবার দেওয়া হতো। মহিলাদের সালোয়ার কামিজ এবং শাড়ি ছাড়া অন্য কোনো পোশাক পরার অনুমতি ছিল না। দামি গাড়িও নাকি অত্যন্ত প্রিয় ছিল সুদীপ্ত সেনের। সেই গাড়িতে করেই তিনি বিভিন্ন রাজ্যে ঘুরে বেড়াতেন। জল্পনা আছে ট্রেনে ও প্লেনে সফর করলে পরিচয়পত্র দেখাতে হবে, এই কারণে নাকি সুদীপ্ত সেন সবসময় গাড়িতে চেপেই বিভিন্ন রাজ্য ঘুরে বেড়াতেন। ঘনিষ্ঠদের একাংশের কথা অনুযায়ী কোনো জিনিস পছন্দ হলে যেন তেন প্রকারে তা পাওয়ার চেষ্টা করতেন সুদীপ্ত সেন। সে মধ্যরাতে মাছ ভাজা হোক কিংবা কোনো সংস্থা, ইংরেজিতে দুর্বল হলেও অত্যন্ত সাবলীল বাংলায় যে কোনো মানুষকে বোঝাতে সুদীপ্ত সেনের জুড়ি মেলা ভার বলেও মত সারদার প্রাক্তন কর্মচারীদের। সারদা চিটফান্ড কাণ্ড কেলেঙ্কারি সামনে আসার পর কোনো কোনো মহলে জল্পনা তৈরি হয় যে সঞ্চয়নী কাণ্ডে অভিযুক্ত ভূদেব সেনের ছেলেই নাকি সুদীপ্ত সেন। পুরনো পরিচয় লুকোতে নাকি প্লাস্টিক সার্জারি পর্যন্ত করিয়েছেন, কিন্তু আসলে যিনি ভূদেব সেনের ছেলে সেই সুদীপ্ত সেন প্রকাশ্যে এসে জল্পনায় জল ঢালেন। কাশ্মীরের সোনমার্গ থেকে গ্রেফতার হয়েছেন সুদীপ্ত সেন। এখন তাকে ঘিরে তৈরি হওয়া নানা গল্প আদৌ সত্যি কিনা তা এবার হয়তো জানা সম্ভব। এবিপি আনন্দ। আপনাদের এবার দেখাবো সেই গাড়িটা যে গাড়িতে সোনমার্গ পৌঁছেছিলেন সুদীপ্ত সেন এবং দেবযানী মুখোপাধ্যায়। এই যে গাড়িটি আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পর্দায়, এই গাড়িতেই সোনমার্গ পৌঁছেছিলেন যেখান থেকে গ্রেফতার হন সুদীপ্ত সেন, দেবযানী মুখোপাধ্যায়। দেবাশিষ, আপনাকে থামিয়েছিলাম, এইবার লক্ষ লক্ষ আমানতকারী এজেন্ট কোথায় যাবে, কোনো আশা আছে কি তাদের সামনে? না, এর উত্তর আবার আমাদের সবার জানা যে ইংল্যান্ডের যখন আমরা ব্যাংক্রাপসি শব্দটা ব্যবহার করি সাথে সাথে আমাদের মাথায় আসে যে শব্দটা জন্মেছে হচ্ছে ইংল্যান্ডের সমস্ত ব্যাংক ব্যবস্থা ভেঙে পড়া। এসবিআইর মানুষজন বা এসবিআইর যারা লোক তারা নিশ্চয়ই ভুল বুঝবেন না, যদি কালকে সকালবেলায়, ওটা তো ভারতবর্ষের এক নম্বর ব্যাংক এবং এটা চিটফান্ড না কিচ্ছু নেই, বিতর্কের মধ্যে যাচ্ছে না, কিন্তু কালকে সকালবেলায় যদি ভারতবর্ষের সেভিংস অ্যাকাউন্টে যতজন মানুষের টাকা আছে তারা যদি সকালবেলায় গিয়ে যদি তারা টাকাটা তুলতে চায় আর অন্যান্য ফিক্সড ডিপোজিট যা আছে তুলতে চায়, এসবিআইয়ের পক্ষে সে টাকাটা ফেরত দেওয়া সম্ভব না। ডিসিপ্লিনের কারণেই ফেরত দেওয়া সম্ভব না, তাদের ব্যাংক্রাপসি হতে পারে, কারণ আরবিআই পরিষ্কার করে বলে দেয় যে কত টাকা জমা দিলে তার একটা অংশ নিজেদের কাছে রাখতে হবে, আরবিআইয়ের কাছে রাখতে হবে, সব পর্যায়গুলো আছে, কতটা ইনভেস্ট করতে হবে সেটা বলা আছে, সব মানুষ জানে সেটা। কিন্তু এই ধরনের যারা কারবার করে তাদের কাছে এই রেস্ট্রিকশনসগুলো কিছু কাজ করে না, এটা হচ্ছে এক নম্বর কথা। আর দ্বিতীয় কথা, এরা অর্থনীতির যে মূল বিষয়টা যে আমি তোমাকে একটা টাকা জমা দেওয়ার পর যখন সুদ দেবো কমিট করছি, তার মানে গোদা কথায় আমাকে তার থেকে বেশি আয় করতে হবে, না তোমাকে সুদটা দেবো কী করে? সুতরাং এই টাকাটা কখনোই এমনভাবে কোথাও খরচ হতে পারে না যে ভারতবর্ষের অর্থনীতির মধ্যে এত বিপুল আয় তারা করতে পারবে যে কালকে যদি সমস্ত মানুষ গিয়ে বলে বা এর এইরকম আরও যারা রয়েছে তাদের কাছে গিয়ে যদি বলে যে আমার টাকা সুদও দিতে হবে না, টাকাটা ফেরত দাও, কারণ এই টাকাটা সাইফন অফ হয়েছে, এই টাকাটা কখনো সাদা কোনো কারবারের মধ্যে ব্যবহার হয় না, এবং পুরো ইনভেস্টমেন্ট প্রোগ্রামটাকে আমরা অর্থনীতির ভাষায় বলি যে ফিকটিশিয়াস ইনভেস্টমেন্ট প্রোগ্রাম, প্রকৃতপক্ষে বাস্তবে এই টাকা বিনিয়োগের জন্য উপযুক্ত হবে কখনো খরচ হয় না, এবং এখান থেকেই সাইফন অফ হয়। কেন এত সহজে এত তাড়াতাড়ি আজকে সারা পৃথিবীতে কোনো দেশ পাওয়া যাবে না, ইউরোপ হোক আমেরিকা হোক, ভারতবর্ষ তো প্রশ্নই ওঠে না, যেখানে এত অল্প সময়ের মধ্যে এই টাকা একজন জমা দিলে আমানতকারী হিসেবে জমা দিলে এই পরিমাণে সে আয় করতে পারে। তাহলে প্রশ্ন হচ্ছে কেন, তোমার মূল প্রশ্নটা ছিল গাজর,
ওই গাজনের জায়গায় আমার একটু কথা বলার আছে, কিন্তু গাজনের জায়গায় আসলে অর্থনীতি নেই, সেই কারণেই কথাটা বলতে হচ্ছে। এত তাড়াতাড়ি কেন লোভের গাজরে প্রবৃত্তি থাকে না? লোভের গাজরের থেকে বড় ব্যাপার ওই ম্যানেজমেন্ট এবং ইকোনমিক্সের একটা কথা বলি, হাই রিস্ক হাই রিটার্ন, ঠিক আছে, কিন্তু এক্ষেত্রে ওই বেসিক ম্যানেজমেন্ট প্রিন্সিপাল অ্যাপ্লিকেবল না, কারণ এক্ষেত্রে হাই রিস্ক ছিলই না, শুধু হাই রিটার্ন ছিল। কেন হাই রিস্ক ছিল না? কারণ ইকোনমিক্সে যে রিস্ক ফ্যাক্টরটা কাজ করে সেটা সাংঘাতিকভাবে শ্যাডোড হয়ে গেছে বড় বড় রাজনৈতিক মানুষজনের উপস্থিতির মাধ্যমে, ফলে অ্যাসিওর্ড ইনভেস্টমেন্ট অ্যান্ড অ্যাসিওর্ড রিটার্ন আর কি, এখানে কোনো রিস্ক ফ্যাক্টরই ছিল না, যে কারণে আমি বললাম এই সুদীপ্ত সেনের অ্যারেস্ট করাটা পলিটিক্যাল কম্পালশন, এটা দক্ষতার থেকেও বড় বিষয় হচ্ছে পলিটিক্যাল কম্পালশন। সুদীপ্ত সেন ধরা পড়বার পর পলিটিক্যাল কস্টকে ম্যানেজমেন্টের জায়গায় ট্যাকল করার একটা স্ট্রাগল চলছে, এটুকু বলা যেতে পারে। কারণ এই যে ইনভেস্টমেন্ট প্রোগ্রাম, এই যে ফাটকা কারবারি হয়েছিল, এই ফাটকা কারবারির মধ্যে আসলে কিন্তু হাই রিস্ক ছিল না, চূড়ান্ত অ্যাসুরেন্স ছিল, এবং এই অ্যাসুরেন্সটা কিন্তু সম্পূর্ণভাবে অর্থনীতির অ্যাসুরেন্স না, রাজনীতির জায়গা থেকে অ্যাসুরেন্স। একদম যে মানুষ তৃণমূল কংগ্রেস রাজনীতি বিশ্বাস করে না, বাম রাজনীতি বিশ্বাস করে না, কংগ্রেস রাজনীতি বিশ্বাস করে না, সাধারণ মানুষ, সে কিন্তু দেখেছে যে এই কারবারিটার সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে সেই নক্ষত্ররা, রাজনৈতিক নক্ষত্ররা জড়িত। সে আজকে কেউ বলতেই পারে যে আমি নাকি মায়নে পা কর্মচারী, ওসব ছেড়ে দিন, ও বাচ্চাও বোঝে, ওগুলো সব ঠিকঠাক কথা নয়, কিন্তু তারা বুঝেছে এই নক্ষত্ররা জড়িয়ে রয়েছে। ফলে এই নক্ষত্ররা যদি জড়িয়ে থাকে তাহলে আমার অর্থনীতি বুঝে লাভ নেই, তাহলে আমাকে মূল রাজনৈতিক যে নিশ্চয়তা অ্যাসিওরেন্স এটা বুঝতে হবে, আর সেই কারণে পলিটিক্যাল কস্ট ভেরি হাই, এবং সেই কারণে কিন্তু এই পলিটিক্যাল কস্টকে ম্যানেজ করবার জন্য এটা একটা অ্যাটেম্প। কারণ ও আইনে মানুষ আরও ভালো বলতে পারবে, আমরা এই জায়গায় প্রোভ হওয়া উচিত বা আমরা অ্যাসার্টেন করতে পারি, সেটা হচ্ছে যে ভারতবর্ষে যে ব্যবস্থাপনা এই ধরনের ঘটনার পর, আমাদের সামনে উদাহরণ আছে, আমি উদাহরণ না নিয়ে কিন্তু কথা বলছি না, এই মানুষটার পিসি হবে, জেল কাস্টডি হবে, জেল খাটবে, একটা সার্টেন টাইম পর ফিরে চলে আসবে, লক্ষ কোটি মানুষের কি হবে? এবং এই যে পলিটিক্যাল ক্রেডিবিলিটির জায়গাটা, যে চাপকে আজকে এই অ্যাটেম্পটা নেওয়া হচ্ছে, ধরবার অ্যাটেম্পটা নেওয়া হচ্ছে, এই জায়গাটাই কিন্তু মূল ম্যানেজমেন্টের জায়গা, যে এত তাড়াতাড়ি কোনো দলকে ক্যাম্পেইন করতে হচ্ছে না, একজন কঠোরভাবে এই দলের সমর্থক মানুষ সেও কিন্তু কোথাও একটা গিয়ে ডিসোসিয়েট করছে কোনো জায়গা থেকে, ভয়ঙ্কর পলিটিক্যাল কস, কোনো পার্টিকে চেষ্টা করতে হচ্ছে না, এইটা একটা ট্রিভেন্ডাস সিচুয়েশন এই এই জায়গায় এখন আমাদের রাজ্যের মূল দল। আমি আমার যেটা আমি যাব তার আগে যেখানটা দেবাশিস বাবু বলছেন, শাসক দলের সঙ্গে সারদা গোষ্ঠীর যোগাযোগ, একাধিক অভিযোগ এই কয়েকদিনে উঠে এসেছে, আপনাদের দেখাবো সেই রকমই কয়েকটা অভিযোগ, তারপর আবার আলোচনা ফিরব। দেখুন সারদা কাণ্ড নিয়ে তোলপার রাজ্য, লক্ষ লক্ষ মানুষ প্রতারিত হওয়ার অভিযোগ তুলছেন, অনেকেই কাঠগড়ায় তুলছেন স্থানীয় তৃণমূল নেতাদের একাংশকে, তাদের দাবি শাসক দলের নেতাদের যোগ রয়েছে দেখেই তারা সারদায় লগ্নি করতে রাজি হন। তৃণমূল পরিচালিত নিউ ব্যারাকপুর পুরসভার চেয়ারপারসন নির্মিকা বাগচির বিরুদ্ধে সারদার এজেন্ট হিসেবে কাজ করার অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দা কণিকা দাসের দাবি, তাকে সারদা গোষ্ঠীতে লগ্নি করাতে উৎসাহিত করেন নির্মিকা। মাসে মাসে 4,000 টাকা সুদের আশায় 2011 সালের মার্চে প্রায় 2,00,000 টাকা লগ্নি করেন। প্রথম কয়েক মাস সুদের টাকাও পান, কিন্তু গত সেপ্টেম্বর থেকে আর পাচ্ছেন না। তার অভিযোগ, পুরপ্রধান নির্মিকার কাছে জবাব চাইতে গেলে তিনি হাত ধুয়ে ফেলার চেষ্টা করেন। আমার বান্ধবী ও আমাকে বুঝিয়েছিল জিনিসটা, আমি তো এই ব্যাপারে কিছু জানতাম না। 2 বছর আমার একটা জাস্ট ওখানে একটা লোন হিসাবে ছিল, সেটা আমার 6 মাস হয়ে গেছে, ম্যাচিওর হয়ে গেছে, কিন্তু তার ইন্টারেস্ট আমি পাইনি। আমি বলেছি যে আমার তো একটু ব্যবস্থা করো, আমি খুব অসহায়, আমি খুব বিপদের মধ্যে আছি, বলছে তুমি ধৈর্য ধরো। তৃণমূল পুরপ্রধান অবশ্য সারদা গোষ্ঠীর সঙ্গে তার যোগাযোগের কথা অস্বীকার করেছেন। সারদাকাণ্ড প্রকাশ্যে আসার পর থেকেই এলাকায় আর তাকে দেখতে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ। পরিজনেরা জানিয়েছেন তিনি বাড়ি নেই, ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে নির্মিকা বলেন তিনি বাইরে রয়েছেন। পশ্চিম মেদিনীপুরের ঘাটালে আবার তৃণমূল ব্লক সভাপতি অলোকদের বাড়িতেই সারদার অফিস, নিচের তলায় তৃণমূলের অফিস, ওপরের তলায় সারদার। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সারদায় লগ্নি করার জন্য অলোক দে তাঁদের প্রলোভন দেখান, কখনো তাঁতের শাড়ি, কখনো আবার মোবাইল ফোন দিয়ে ঘাটালের তৃণমূল ব্লক সভাপতি গরিব মানুষের মন জয়ের চেষ্টা করেন বলে অভিযোগ। 10,000 টাকা লগ্নি করলেই 5 বছরে 25,000 টাকা, এই লোভে অনেকেই নিজেদের শেষ সঞ্চয়টুকু লগ্নি করেছিলেন সারদায়, আজ তাদের মাথায় হাত।
আমার জানি যে তৃণমূলের পার্টি অফিসে যে ব্যাগ হয়েছে বলে আর আমাদেরকে কালকে নিয়ে গেছে দেখছিলাম সব তৃণমূলের পার্টি অফিসে সেই জন্য তো বিশ্বাস করেছিলাম হ্যাঁ সেই জন্য বিশ্বাস করেছিলাম আমরা পাশাপাশি সব এজেন্ট হয়েছে আজকে বিশ্বাস করবো কাকে বিশ্বাস করবো অভিযোগ অলোকদের পাল্লায় পড়ে ঘাটালের অনেকে সারদার এজেন্ট হিসেবেও কাজ করতে শুরু করেন তাদের দাবি শাসক দলের নেতাদের সঙ্গে যোগ দেখেই তারা কাজ শুরু করেছিলেন যদিও তৃণমূল নেতা অলোকদের দাবি 2009 সালে সারদাকে বাড়ি ভাড়া দিয়েছি এছাড়া সারদার সঙ্গে আমার কোনো যোগ নেই কিন্তু স্থানীয় মানুষ যে অভিযোগ করছেন তা কি সত্যি ফোনে এই প্রশ্ন করা হলে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন অভিযুক্ত তৃণমূল নেতা শনিবার থেকেই তৃণমূল নেতাকে আর এলাকায় দেখতে পাওয়া যাচ্ছে না স্থানীয়দের দাবি সারদাকাণ্ডের পর থেকেই তিনি বাড়িতে লুকিয়ে রয়েছেন সমীরণ পাল ও সোমনাথ দাস এবিপি আনন্দ সোমনবাবু আপনার কাছে আসবো দুটো দিক থেকে অভিযোগ এক হচ্ছে যে নিচু স্তরের তৃণমূল নেতা কর্মীরা তারা সারদা গোষ্ঠীর সঙ্গে নানাভাবে নানা স্তরে যুক্ত হয়ে পড়েছিল আরেকটা হচ্ছে যে একেবারে শীর্ষস্থানীয় নেতা মন্ত্রীরা তারা পাশে দাঁড়িয়ে বৈধতা দিয়েছে এই সংস্থাকে কি বলবেন না দেখুন অভিযোগ তো রয়েছেই অনেকগুলো অভিযোগই উঠছে কিন্তু সামগ্রিকভাবে সবটাই তো আপনার তদন্তের বিষয় তদন্ত যে প্রক্রিয়া শুরু করেছেন মুখ্যমন্ত্রী সেই তদন্ত প্রক্রিয়ার মধ্যে প্রকাশিত হবে এবং এটা ঘটনা যদি কেউ যুক্ত থাকে দলের কেউ যদি যুক্ত থাকে অবশ্যই শাস্তি হওয়া উচিত যে ধরনের মানে যে আর্থিক কেলেঙ্কারি হয়েছে মানে একটা মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আর্থিক কেলেঙ্কারি এত বড় কেলেঙ্কারি পশ্চিমবঙ্গে এর আগে হয়েছে কিনা সেটা তদন্তের পরে প্রকাশিত হবে যেভাবে সাধারণ মানুষ যারা যেভাবে মানে তারা যেভাবে মানে তাদের মান সম্মান অর্থ যেভাবে খুইয়েছে সেটা একটা খুব মারাত্মক জায়গা এবং সবথেকে বড় কথা সারা রাজ্য জুড়ে বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্তে এই ঘটনাগুলো ঘটেছে খুব মানে এটা খুব শকিং একটা ইনসিডেন্ট কোনো সন্দেহ নেই কিন্তু সামগ্রিকভাবে এর মধ্যে আমরা যদি রাজনীতি খুঁজতে যাই তাহলে কিন্তু খুব স্বাভাবিকভাবে অনেকগুলো চাপানুতর এসে যায় যে এই যে এই সারদা গোষ্ঠী এই সারদা গোষ্ঠীর উত্থান কবে সারদা গোষ্ঠী এর আগে যে পশ্চিমবঙ্গে জন্ম 2006 জন্ম এর আগে আমরা সঞ্চয়িতা জানি সঞ্চয়িনী জানি ওভারল্যান্ড জানি নির্বেদ্য আরো একটা ভেরোনার কথা জানি এ নিয়ে বিস্তৃত মামলা মোকদ্দমা হয়েছে কিন্তু সব থেকে আশ্চর্যের কথা যেটা আমার খুব মানে ব্যক্তিগতভাবে আশ্চর্য লেগেছে যে ভারতবর্ষের 7টা রাজ্যে এই বিষয়ে আইন রয়েছে এখন দেখুন এই সরকার তো 2 বছরও কমপ্লিট করেনি এখন এবং আসার পর থেকেই নানা বাধা বিপত্তির মধ্যে দিয়ে যাচ্ছে পরিস্থিতি খুব যে সরকারের পক্ষে অনুকূল তা নয় অনেক রকমের প্রতিবন্ধকতা অনেক রকমের ষড়যন্ত্রকে উপেক্ষা করতে হচ্ছে সরকারকে এটা অস্বীকার করলে হবে না সুতরাং আজকের যে পরিস্থিতি সেই পরিস্থিতির দায়টা পুরোপুরি যদি এই সরকারের উপর চাপিয়ে দেওয়া হয় বা এই শাসক দলের উপর চাপিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু পরিস্থিতির সঠিক ব্যাখ্যা আমরা তুলে ধরতে পারবো না এটা ঘটনা যে 2003-2009 দুবার বাম আমলে আইন তৈরি করে পাঠানো হয়েছিল রাষ্ট্রপতির কাছে কিন্তু এটা খুব স্বাভাবিক প্রশ্ন উঠবে যে 2004 থেকে 2008 ইউপিএ ওয়ানের অন্যতম ফরিক ছিল সিপিআইএম আমরা এখানে বুধবার বলছেন যে 2003 থেকে নয় 12 বার তাগাদা দেওয়া হয়েছে হ্যাঁ বা তাগাদা দিলে হবে কেন যখন বুধবার বলেছিলেন সেই সময় বলেছিলেন যে ইউপিএ ওয়ান সরকার উঠতে বললে উঠবে বসতে বললে বসবে যাদের এই ধরনের ক্ষমতা রয়েছে তারা একটা আইনকে ইচ্ছে করলে পাশ করিয়ে আনতে পারে না এটা পশ্চিমবঙ্গের ছোট্ট শিশুও বিশ্বাস করবে না ফলে এই যে অভিযোগগুলো এই অভিযোগগুলো শুধুমাত্র এই পরিস্থিতি থেকে সুযোগটা নেয়া এখন 2006 কোম্পানি রেজিস্টার্ড হয়েছে কোম্পানি দীর্ঘদিন ধরে ব্যবসা করেছে পশ্চিমবঙ্গে এছাড়াও আরও অনেকগুলো কোম্পানির নামে অভিযোগ আছে যে তারাও এইরকমভাবে বেআইনি পথে তারা এ তুলছে এবং সব থেকে বড় দুঃখের জায়গা যেটা যে এই যে রিকভারিটা কিভাবে হবে কিন্তু শুধু একটা জিনিস বলুন এই যে সেবির কাছে কমপ্লেন 2010 বামফ্রন্ট সরকার করেছিল বা সেবির মামলা হচ্ছে এটা জেনে আজকে ডিসি দিদি বলছিলেন যে 16 তারিখ কেস রুজু হয়েছে আপনার মনে হয় যে টু লেট মানে এই প্রশ্নও তো উঠবে যে 16 তারিখ কেস রুজু হলো আর তার আগে 10 তারিখ কলকাতা ছেড়ে চলে গেলেন সুদীপ্ত সেন মানে তার কাছে খবর ছিল এবং সামগ্রিকভাবে যেটা কথা যে সেবির আরো আগে ব্যবস্থা নেই মুখ্যমন্ত্রী নিজে বলেছেন গতকাল যে 3 মাস আগে আমরা চিঠি পেয়েছি এবং চিঠি পাওয়ার পর তারা উদ্যোগ নিয়েছেন এবং এ কথা যে বলছেন মুখ্যমন্ত্রী বলছেন যে বারবার ধরে বলার চেষ্টা করছেন যে রাষ্ট্রপতির কাছ থেকে যে বিলটা পাঠানো হয়েছিল সেই বিলটা পাঠানো সেটা পরের কথা সেটা মুখ্যমন্ত্রী ব্যাখ্যা করেছেন আমার কথা হচ্ছে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে রাষ্ট্রপতির কাছ থেকে বিলটা পাঠানোর পরে আমরা খুব দ্রুত অর্ডিন্যান্স জারি করব
মুখ্যমন্ত্রীর কাজকর্ম যে কাজটা আজকে যেভাবে আজকে বলেছেন আপনি যে পয়েন্টটা বলেছেন আমি আসব গ্রেফতারেই আসব সুমন বাবু তার আগে ঠিক এই বামফ্রন্টের সময় পাঠানো হয়েছিল এবং তারপরে সেটা উইথড্র হয়নি যেটা মাননীয় মুখ্যমন্ত্রী কাল বলেছেন আজকে তাই নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন সূর্যকান্ত মিশ্র পাশাপাশি দেখাবো দুজনের বক্তব্য 2003 সালে আমার পূর্ববর্তী বন্ধু সরকার তারা একটা আইন বিধানসভায় পাশ করিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টকে ফেরত পাঠিয়েছিলেন এই পাঠিয়েছিলেন সেটাকে সই করার জন্য অ্যাপ্রুভাল নেবার জন্য এটাই নিয়ম তাই 2006 সালে তাদের বলা হয়েছিল এটাকে উইথড্র করুন করে আপনারা একটা ফ্রেশ আইন করুন 2008 সালে সম্ভবত একটা ফ্রেশ আইন এরা আবার করেছিলেন রাষ্ট্রপতি চারটে অবজারভেশন ছিল তার মধ্যে সম্ভবত স্পেশাল কোর্ট করার ব্যাপারটা এনারা মানেননি এবং তারপরে তারা কি করেছিলেন আইনটা ফেরত না পাঠিয়ে মানে উইথড্র না করে আগের আইনটা ওনারা আরেকটা নতুন আইন করলেন এবং সেটা 2009 পাঠানো হয়েছিল সেন্ট্রাল গভর্নমেন্টকে সেইটা এখনো পড়ে আছে কিন্তু আমরা ক্ষমতায় আসার পর যখন সেবি প্রথম আমাদের একটা চিঠি দেয় তাহলে তো আমাদের পক্ষে জানা সম্ভব নয় তখন আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা আমরা তখন আইনটা দেখি দেখে বুঝতে পারি এর মধ্যে অনেক কম আছে আইনটা শক্তিশালী আইন নয় কারণ যে আইনটা করা হয়েছিল তার মধ্যে অনেক ফল্ট ছিল আমরা স্ট্রং ল ওল্ড বিলটাকে রিপ্লেস করে সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের কাছে বিল পাঠালেই উইথড্র করে যেটা আমরা অনুরোধ করেছি আমরা স্ট্রং ল ইমিডিয়েট অর্ডিনেন্স করে দেব এবং সেন্ট্রাল গভর্নমেন্টকে বলবো দয়া করে অর্ডিনেন্সের সঙ্গে সঙ্গে সই করে দিন এবং আমি অর্ডিনেন্স করার 24 আওয়ার্সের মধ্যে আমি চাই সেন্ট্রাল গভর্নমেন্ট এটাকে সাইন করে আমাদের দেবে 28 আগস্ট 2009 এটা পেশ করা হয়েছিল এবং সেখানে খুব সুনির্দিষ্টভাবেই বলে দেওয়া হয়েছিল যে দি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ বিন প্লিজ টু ডাইরেক্ট রাষ্ট্রপতি নির্দেশ দিয়েছেন যে সংবিধানের 201 ধারা বলে ইন পারসুয়েন্স অফ দি প্রভিজন অফ আর্টিকেল 201 অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া দ্যাট দি বিল বি রিটার্ন টু দি লেজিসলেচার অফ স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল উইথ দি মেসেজ দ্যাট হাউস উইল কনসিডার ইট অ্যাজ গিভিন বিলো মানে অর্থাৎ নিচে যে কথা বলা হলো সেগুলো দিয়ে তারা পরামর্শ করবেন পরামর্শগুলো যা দিয়েছেন সেগুলো বিবেচনা করে এই বিলটা সম্পর্কে সিদ্ধান্ত নেবেন সুতরাং বিলটা রাষ্ট্রপতি ওখান থেকে ফেরত দেওয়া হয়েছিল আর কাজে ফেরত নেওয়ার প্রশ্ন ইত্যাদি মুখ্যমন্ত্রী কালকে একটা বিভ্রান্ত করবার চেষ্টা করেছেন আমি কালকেও বলেছিলাম ওকে এসব কে তথ্য দিয়েছে যায়নি এর আগে এই চিট ফান্ডের বিপদ নিয়ে কারা কতবার কিভাবে সতর্কবার্তা দিয়েছেন সতর্ক করার চেষ্টা করেছেন কখনো রাজনীতিবিদদের কখনো সাধারণ মানুষকে তার একটা ছবি আমরা এঁকেছি দেখাবো সেই হুইসেল ব্লোয়ারদের কথা রাজ্য জুড়ে ভুইপোর সংস্থার আকাশ ছোঁয়া সুদের প্রলোভনে পা দিয়ে পথে বসেছেন হাজার হাজার মানুষ চিটফান্ডের এই দৌরাত্মের জন্য কে দায়ী এই নিয়ে রাজনৈতিক চাপানো তো শুরু হয়েছে যদিও অনেকদিন আগেই শাসক বিরোধী দলের একাধিক নেতা ভুইপোর সংস্থার রমরমা নিয়ে সাবধানবাণী শুনিয়েছিলেন সৌমেন মিত্র গৌতম দেব আবু হাসান খান চৌধুরী দীপা দাশমুন্সী কিন্তু এদের হুঁশিয়ারিতে কান দেননি কেউ 2011 সালে ভুইপোষ অর্থলগ্নি সংস্থাগুলির কারবার রোখার জন্য ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ সৌমেন মিত্র প্রাইম মিনিস্টারকে চিঠি লিখে জানিয়েছি আমি চিফ মিনিস্টারকে ওভার টেলিফোন বলেছি আমার যেটা মনে হচ্ছে এরপরে গরিব মানুষের মৃত্যুর মিছিল বেরো বিধানসভা নির্বাচনের আগে চিটফান্ড এবং তাদের দ্বারা পরিচালিত সংবাদ মাধ্যমের বিরুদ্ধে একাধিকবার সরব হয়েছেন সিপিএম নেতা গৌতম দেব পাবলিকের পয়সা নিয়ে ফুটানি 2.5 কোটি টাকার গাড়ি 3 কোটি টাকার ফ্ল্যাট রতন টাটার যে সম্পত্তি নেই আপনার সেই সম্পত্তি আপনি কে কি ব্যবসা করেন এত টাকা আপনার হলো যদিও ওয়াকিবহাল মহলের একাংশের দাবি রাজ্যে পালাবদলের পর চিটফান্ড সংস্থাগুলির সঙ্গে সিপিএম এর দূরত্ব হওয়ার জেরেই গৌতম দেব গলা ফাটাতে শুরু করেন মালদার কংগ্রেস সাংসদ তথা কেন্দ্র স্বাস্থ্য মন্ত্রকের প্রতিমন্ত্রী আবু হাসান খান চৌধুরীও চিটফান্ডের বিরুদ্ধে সরব হন চিঠি লেখেন প্রধানমন্ত্রীর অফিসে
প্রাইম মিনিস্টারকে বলছি যে আপনি এটা ভালো করে দেখেন, খুঁটিয়ে কেন এটা হচ্ছে, কেন এত বেশি পরিমাণে পশ্চিমবাংলায় আসামে চিটফান্ডে একবার ছড়িয়ে পড়েছে। পরে অবশ্য এই কংগ্রেস সাংসদ চিটফান্ড সংস্থার মধ্যে ভালো খারাপের বিভেদ করারও শুরু করেছিলেন। ভুইপোর আর্থিক সংস্থাগুলির রমরমার বিরুদ্ধে অনেক আগেই সরব হয়েছেন দীপা দাশমুন্সিও। চিটিং করা বা চিটফান্ড যে পয়সাগুলো মানুষকে দিচ্ছে না, গরিব মানুষের পয়সা নিয়ে তারা পালিয়ে যাচ্ছে বা তাদেরকে চিট করছে, এই বিষয়টা তো ক্রিমিনাল অফেন্স, এবং ক্রিমিনাল অফেন্সে অবশ্যই ক্রিমিনাল ডিসিশনটা নিতে হবে, ক্রিমিনাল অ্যাক্টে কাজ করতে হবে রাজ্য সরকারকে, কারণ ল অ্যান্ড অর্ডার রাজ্য সরকারের হাতে। কেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী চিটফান্ডকে ব্যান করছেন না? রাজ্যে একাধিক চিটফান্ডের বিরুদ্ধে আর্থিক নয়ছয়ের অভিযোগ পাওয়া গিয়েছে বলে সম্প্রতি সংসদে দাঁড়িয়ে জানান কেন্দ্র কোম্পানি বিষয়ক মন্ত্রী শচীন পাইলট। 14 মার্চ লোকসভায় তিনি বলেন, রাজ্যের 73টি আর্থিক সংস্থার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ জমা পড়েছে। বীরাপ্পা মৈলি যখন কোম্পানি বিষয়ক মন্ত্রী, তখন তার সামনেই চিটফান্ডের বিরুদ্ধে আওয়াজ তোলেন ক্রেতা সুরক্ষা বিষয়ক মন্ত্রী সাধন পান্ডে। ক্রেতা সুরক্ষা দপ্তরের বহু আবেদন পাচ্ছি যারা ঠকে যাচ্ছে। পশ্চিমবঙ্গে চিটফান্ডের বিআইডি কারবার নিয়ে 9 মাস আগে রাজ্য সরকারকে সতর্ক করেছিলেন রাজ্য পুলিশের অতিরিক্ত ডিজি নজরুল ইসলাম। গত বছর 13 জুলাইয়ে তিনি স্বরাষ্ট্র সচিবকে চিঠি লেখেন। চিঠিতে তিনি দাবি করেন, 90-এর পর থেকে রাজ্য জুড়ে চিটফান্ডের রমরমা বেড়েছে। মানুষকে ভুল বোঝাতে কয়েকজন চিটফান্ড মালিক তাদের সঙ্গে তৎকালীন মুখ্যমন্ত্রীর ছবি পর্যন্ত ছাপেন। চিঠিতে নজরুল লেখেন, চিটফান্ডের বেআইনি কারবার আটকাতে রাজ্যের হাতে কোনো ক্ষমতা নেই বলে যে দাবি করা হচ্ছে তা ভুল। ভুইপোর সংস্থাগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্যের হাতে নির্দিষ্ট আইন রয়েছে। এবিপি আনন্দ। সুমনবাবু সতর্ক করেছেন এবং সতর্ক তৃণমূলের নিজের সাংসদ সোমেন মিত্র অবধি করেছেন, আর একটু আগে সতর্ক হওয়া গেল না একাধিকবার সতর্কবার্তা পাওয়ার পর? সে তো দেখুন, সতর্ক আগে হতে পারলে তো আরও ভালো হতো। যে ঘটনাটা ঘটেছে নিশ্চয়ই এটা তো তৃণমূল সরকার বা মুখ্যমন্ত্রী এটা কোনোভাবেই তাদের কাছে অভিপ্রেত না, সতর্ক অবশ্যই আগে হওয়া উচিত ছিল। এবং এই ধর যে সংসর্গগুলোর কথা উঠছে, যেগুলো নিশ্চয়ই প্রমাণ সাপেক্ষ, পরবর্তীকালে তদন্ত হবে, প্রমাণিত হবে। সুতরাং এই জায়গা থেকে আগে থেকেই যদি এই ব্যাপারে ব্যবস্থা নেওয়া যেত খুব ভালো হতো। কিন্তু সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের যে সামগ্রিক ইতিহাসটা যদি আপনি দেখেন, শোনো আপনি সংসর্গের কথা বললেন, আজকে এই নিয়ে একটা বড় ডেভেলপমেন্ট হয়েছে। আজকে শিশির অধিকারী এবং শোনা যাচ্ছে শুভেন্দু অধিকারী এবং সৌগত রায়ও দলের যে নেতা কর্মীরা, যে নেতারা মন্ত্রীরা, তারা যে স্তরের যত উচ্চ স্তরেরই হোক বা সাংসদরা, সরাসরি এই ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন, তাদের পদত্যাগ করা উচিত বলে একটি বৈঠকে মত প্রকাশ করেছেন। দেখাবো আপনাদের। সারদাকাণ্ডে ঘরে বাইরে শাসক দল তৃণমূলের অস্বস্তি ক্রমেই বাড়ছে। মঙ্গলবার সংসদ ভবনে ঘরোয়া বৈঠকে বসেন তৃণমূলের সাংসদরা। উপস্থিত ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়, রাজ্য সভাপতি সুব্রত বক্সী। সূত্রের খবর, বৈঠকে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা দলের সাংসদ শিশির অধিকারী দাবি তোলেন, সারদাকাণ্ডে যে সমস্ত নেতা মন্ত্রীদের নাম উঠে আসছে তাদের দল থেকে পদত্যাগ করা উচিত, কারণ এই ঘটনায় সাধারণ মানুষের মধ্যে যেভাবে ক্ষোভ ছড়িয়ে পড়েছে তাতে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এই বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ কুণাল ঘোষও। সূত্রের খবর, সৌগত রায়, শুভেন্দু অধিকারী, সুদীপ বন্দ্যোপাধ্যায় ও দলের একাংশের সারদা ঘনিষ্ঠতার অভিযোগে চরম ক্ষুব্ধ, তারাও জড়িতদের পদত্যাগ দাবি করেন। সূত্রের খবর, প্রকাশ্যে না বললেও দলের অনেক সাংসদই এর সঙ্গে সহমত। সারদাকাণ্ডে প্রথম থেকেই অস্বস্তিতে রাজ্য সরকার, একের পর এক নেতার সঙ্গে সারদার ঘনিষ্ঠতার অভিযোগ উঠছে। এই পরিস্থিতিতে দলের মধ্যে থেকেই সারদা ঘনিষ্ঠদের পদত্যাগের দাবি তৃণমূলের অস্বস্তি আরও বাড়ালো বলেই মনে করছে রাজনৈতিক মহল। বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ, নয়াদিল্লি। সোনবাবু, শিশির অধিকারী, শুভেন্দু অধিকারী, সৌগত রায় এই মত প্রকাশ করেছেন। হ্যাঁ, তার আগে তো মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন, মুখ্যমন্ত্রী গতকালের সাংবাদিক সম্মেলন দেখলে বলবেন যে সেখানে একদম পরিষ্কারভাবে বলেছেন যে কোনো সাংসদ থেকে আরম্ভ করে কোনো নেতাকর্মী যদি এর সঙ্গে যুক্ত থাকেন এবং তাদের সঙ্গে কোনো বেআইনি আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত হয়ে থাকেন, প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং নেওয়া উচিতও। এটা সামগ্রিকভাবে প্রত্যেক তৃণমূল সরকারের যারা ওয়েলুইশা, যারা এই সরকারকে টিকিয়ে রাখতে চায়, তাদের প্রত্যেকের দাবি উঠবে যে এই দলে এই মুহূর্তে যদি এরকম কোনো সংস্কার থেকে থাকে, সবটাই যদি আমি বলছি তদন্ত সাপেক্ষ, সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, মুখ্যমন্ত্রী নিজে বলেছেন। এবং যে গতিতে, যেভাবে, যে দ্রুততার সঙ্গে সুদীপ্ত সেনকে গ্রেপ্তার করা হলো, এটা তো সাধুবাদ দেওয়া উচিত পুলিশকে যে তারা ট্র্যাক করে এই রকম একটা মানুষ যাদের হাতে প্রচুর অর্থ রয়েছে, ক্ষমতা এবং অর্থের অপব্যবহার করে যারা আরও দীর্ঘদিন ধরে পালিয়ে থাকতে পারতেন তাদেরকে গ্রেপ্তার করা হলো। এবং এটাতে কিন্তু মুখ্যমন্ত্রী এবং এই সরকারের যদি সদিচ্ছা না থাকতো এটা বোধহয় সম্ভব হতো না। এবং আজকের যে পরিস্থিতি, এই পরিস্থিতিটা কেন তৈরি হলো, ভারতবর্ষের ইতিহাস যদি আমরা দেখি তাহলে কেন্দ্রে যে কংগ্রেস সরকার তারাও তো এর সঙ্গে কোনো ছোট্ট কথা, খুব ভালো ওই উদাহরণ দেওয়ার আগে
যে যে হারে সুদ কমছে দেখুন আজকে মানুষ যে যে ভুইপোর সংস্থাগুলো একটা অবাস্তব ঠিক অবাস্তব একটা মুখ্যমন্ত্রী বলেছেন একদম ঠিক একদম ঠিক কিন্তু তাই স্বল্প সঞ্চয় ক্রমশ সুদের হার কমছে মানুষ ক্রমশ এই পোস্ট অফিস মুখী না হয়ে এই ধরনের সংস্থাগুলোর টাকা বারবার ধরে তারা ক্ষতিগ্রস্ত ঠিক কথা আশ্চর্যের কথা যে সরকার চলে গেল বাম সরকার তারা এতদিন থাকা সত্ত্বেও একটা আইন এমন করে যেতে পারলেন না যাতে শুধুমাত্র এখন যে পরিস্থিতি হয়েছে বাজেয়াপ্ত হচ্ছে সম্পত্তি এবং এটাও আমরা জানি যে এই বাজেয়াপ্ত সম্পত্তি বিক্রি করে ধরুন তাদের যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণ করার যে প্রচেষ্টা সেই ক্ষমতাও কিন্তু এই সরকারের হাতে নেই কারণ এটাতেও কেরালা মহারাষ্ট্র মহারাষ্ট্রে কর্ণাটকে আইন রয়েছে যে বাজেয়াপ্ত সম্পত্তি তারা বিক্রয় করে তারা অন্তত যতটুকু পারে রিটার্ন করতে পারে আমানতকারীদের কাছে সেই আইনও এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকারের কাছে নেই মুখ্যমন্ত্রী নিজেই তো অভিযুক্ত আপনি কোথায় তাগা বাঁধছেন তিনি বলছেন কমিটি দিয়ে আমার রাজনৈতিক আমার রাজনৈতিক অভিসন্ধি নয় তো আরে বাবা শুনুন শুনুন আরে কথাটা শুনুন কথাটা শুনুন মাঝখানে কথা বলবেন কেন চিৎকার করছেন কেন কথাটা বলুন আরে দৌড়ে তো পাগল নাকি এটি পাগল নাকি আমি কথাটা শুনুন না মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করছেন কেন্দ্রীয় মন্ত্রী আপনি কি আর কি মারছেন ডিফামেশনে যাবেন না মুখ্যমন্ত্রী ডিফামেশনে যাবেন না উনি তো উল্টে আপনি তো জানেনই না সেই কথা শুনেনি 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 তদন্ত নয় উত্তর কি আশ্চর্য বলছে পঞ্চায়েত মন্ত্রী শুনুন 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 পঞ্চায়েত মন্ত্রী তার উত্তর দিয়েছে ডিফ্যামেশনই জাননি বলেছেন ওই টাকা নিয়ে কাকে দেন দান করে দিয়েছেন আরে বাবা অস্বীকার করেননি যে সেখানে টাকা নিয়েছে তদন্ত কোথায় আপনি সুব্রত মুখার্জীকে তদন্ত চান এ রাজা চিঠি লিখেছে যে বলছে যে আমি তদন্ত চান জানিয়ে করেছি সুব্রত মুখার্জীকে তাহলে কি আপনি বলবেন যে ছবি ছবি সুব্রত মুখার্জী তদন্ত চান না সত্যিই তদন্ত চান আরে আপনি তদন্ত বাবুর কথা শুনুন এবং তদন্তে যদি আপনার কথা শুনুন না সুব্রত আজ মুখ্যমন্ত্রী আপনি ছেড়ে দাও প্রকাশিত হবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন আপনি অস্বীকার করেননি আপাতত আপাতত সুমন মমতা ব্যানার্জি ছেড়ে দাও আমি মুকুল রায় মদন মিত্র সহ এই যে চারজন সাংসদ কেডি সিং শতাব্দী সরাসরি যুক্ত চারজন সাংসদ অবশ্যই তৃণমূল কংগ্রেস দলের ভেতর থেকে আপনাদের জানিয়ে রাখি তৃণমূল কংগ্রেস দলের ভেতর থেকে এই ব্যবসার সঙ্গে যারা যুক্ত ছিলেন তাদের পদত্যাগের দাবি উঠেছে বিস্তারিত জেনে নেবো আমাদের প্রতিনিধি বিতনু চট্টোপাধ্যায় বিতনু ঠিক কারা কারা এই দাবি তুলেছে তুমি বিস্তারিত বলো আমাদের গতকালকে দেখেই সংসদের সামনে তৃণমূলের একাধিক সাংসদ তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন এবং প্রথমে গতকালে তাদের যেমন বিক্ষোভের ইস্যু ছিল সিপিএম নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তার আজকে পাশাপাশি কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে তারা সংসদের সামনে বিক্ষোভ দেখান এবং তারপরে যেটা তৃণমূল সূত্রে জানা যাচ্ছে এবং গতকালের তাৎপর্যপূর্ণভাবে গতকালের এই বিক্ষোভ কর্মসূচি সেখানে কিন্তু এই চিটফান্ডের বিরুদ্ধে একসময় অভিযোগকারী সাংসদ সোমেন মিত্র আবার এই মুহূর্তে চিটফান্ডের এই সারদা গোষ্ঠীর সঙ্গে যুক্ত তাদের আরেক সাংসদ কুণাল ঘোষ তাদের দুজনেই অনুপস্থিত ছিলেন যেটা তৃণমূল সূত্রে গতকালকে জানা গিয়েছিল যে কুণাল ঘোষকে গতকালের এই বিক্ষোভ যে কর্মসূচি তৃণমূলের ছিল সেখানে থাকতে নিষেধ করা হয়েছিল এবং তিনি যাতে এই বিষয়েতে আপাতত কয়েকদিন প্রকাশ্যে কোনো পার্টির অনুষ্ঠানে না আসেন এরকমভাবে তাকে বলা হয়েছে
আজকে এই তৃণমূল ভব তৃণমূল সূত্রে যেটা খবর, তৃণমূলের একাধিক সাংসদ, প্রায় 17-18 জন সাংসদ, তারা আজকে পার্লামেন্টে অর্থাৎ সংসদে সেন্ট্রাল হলে তারা নিজেদের মধ্যে কথাবার্তা বলেন, সেখানে চা চক্র হয় এবং একটা বেসরকারি বলা যেতে পারে একটা আলোচনা হয়, এবং সেখানে একাধিক তৃণমূলের সাংসদ যেটা জানা যাচ্ছে সেখানে, তার মধ্যে সৌগত রায় রয়েছেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় রয়েছেন, শিশির অধিকারী রয়েছেন, শুভেন্দু অধিকারী রয়েছেন, এবং এরকম একাধিক সাংসদ, তারা কেউ কুণাল ঘোষের নাম করে, কেউ নাম না করে, যেটা এই আলোচনার যেটা মূল বিষয় বা আলোচনা যেটা তারা উত্থাপন করেন যে এই সারদা গোষ্ঠীর সঙ্গে তাদেরকে নিয়ে ইতিমধ্যে তৃণমূল নেতৃত্ব, সরকার যেমন একদিকে বন্দোবস্ত বা ব্যবস্থা নিচ্ছে কিন্তু অন্যদিকে তৃণমূল নেতৃত্ব যথেষ্ট বিড়ম্বনায়। এই পরিস্থিতিতে যেভাবে সংবাদ মাধ্যমে বারবার কুণাল ঘোষের সঙ্গে এই সারদা গোষ্ঠীর কর্ণধার সহ অন্যান্য ব্যক্তিদের ছবি বারবার উঠে আসছে, এতে মানুষের মধ্যে ভুল বার্তা যাচ্ছে এবং তাদের পদত্যাগ করা উচিত, এই দাবি আজকে সংসদের সেন্ট্রাল হলে একাধিক সাংসদ করেছেন নিজেদের মধ্যে একেবারেই ব্যক্তিগত আলাপচারিতায়। এবং এই গোটা বিষয়টা সম্পর্কেও তৃণমূল নেত্রী ওয়াকিবহাল, এবং তৃণমূল সূত্রে যেটা খবর সেখানে অন্তত 4-5 জন সাংসদ তারা কুণাল ঘোষের নাম করে বা নাম না করে, শুধুমাত্র কুণাল ঘোষ নন, অন্যান্য যারা এই বিভিন্ন চিটফান্ডের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত এবং তৃণমূলের বিভিন্ন উচ্চ পদে রয়েছেন, তাদের পদত্যাগ করলেই একমাত্র দলের ভাবমূর্তি ভালো হতে পারে এমন মত প্রকাশ করেছেন। এবং সেখানে মুকুল রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের যে সিনিয়র সাংসদ যারা রয়েছেন তারাও ছিলেন, এবং গোটা বিষয়টা নিয়ে যে দলের মধ্যে একটা ইতিমধ্যে বিতর্ক শুরু হয়েছে অন্তত সাংসদদের মধ্যে, সেটা আজকের এই সেন্ট্রাল হলে এই ব্যক্তিগত আলাপচারিতায় বিভিন্ন সাংসদের বক্তব্য থেকেই পরিষ্কার। ধন্যবাদ বিতন। শ্রমিকের কাছে যাবো। হ্যাঁ, মোটামুটি আমরা তো পশ্চিমবঙ্গের ছোট পার্টি। আচ্ছা, আবার কুণাল ঘোষ তো চিটফান্ডের লোক, তৃণমূলে আছে, এটা কোনো প্রশ্ন আসছে না। মদনবাবু, মুকুলবাবু, আরও 3 জন সাংসদ, ব্র্যান্ড অ্যাম্বাসাডার শতাব্দী রায় বোধ হয়, তারপরে কেডি সিং, এ তো সরাসরি ধরা পড়ে যাওয়া লোকেরা। এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার যদি বন্দোবস্ত করে তবু লোক বলবে আচ্ছা একটু আধটু চেষ্টা করেছে, কিন্তু লোকের টাকা ফেরত পাওয়ার কী হবে বলো? গোটা ব্যাপারটাই হতাশা ব্যঞ্জক। প্রায় অনেক ধরনেরই আলোচনা হয়ে গেছে, মানুষের সামনে এটা চিত্রটাও পরিষ্কার আছে যে আমরা কোথা থেকে আসছি, আমরা এখন কোথায় দাঁড়িয়ে আছি, আর আমাদের ভবিষ্যতের ঠিকানাটা ঠিক কি। এখানে আমাদের দলের অবস্থানটা মনে করিয়ে দেওয়া ভালো যে 2012 সালে যখন এই সরকারের, বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের, তৃণমূল কংগ্রেসের সরকারের প্রথম 1 বছর পূর্তি হয়, তখন আমরা ধর্মতলায় একটা বড় জমায়েত করে, এবং সেখানে আমাদের তৎকালীন, আমাদের বর্তমানের যিনি সভাপতি সর্বভারতীয় রাজনাথ সিং, তার উপস্থিতিতে আমরা একটা চার্জশিট দিই সরকারের বিরুদ্ধে, এবং সেখানে প্রথমেই আমরা মেনশন করি এই চিটফান্ডের যে মাশরুমিং গ্রোথ এবং যেভাবে দরিদ্র মানুষের টাকা চলে আসছে তাদের কাছে, তার বিরুদ্ধে। এরপরে 2013 সালের জানুয়ারি মাসে আমরা পশ্চিমবঙ্গের সমস্ত জেলা শাসকের দপ্তরের সামনে অবস্থান করি এবং একটা কমন মেমোরেন্ডাম আমরা সেখানে প্লেস করি যে এখানে আপনার এই জেলায় নামে এবং বেনামে কত চিটফান্ড কাজ করছে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, বসিরহাটে একটা চিটফান্ড চলছে, আমি নাম করছি না যে কোনো কারণে, তদন্ত করছে, এটা চিটফান্ড করছে, তার মালিকের বাড়ি হচ্ছে বাংলাদেশে, মানে টাকাটা চলে যাবে বাংলাদেশে, মালিকের বাড়ি বাংলাদেশে, তার চিটফান্ড চলছে পশ্চিমবঙ্গে। এখন চিটফান্ড তো বহুদিন আছে, দেখুন এই মিশ্র অর্থনীতিতে কিংবা নিওলিবারাল ইকোনমিতে কিংবা বাজার মার্কেট ড্রিভেন পলিসিতে সমস্ত ক্ষেত্রেই টাকা উঠছিল, টাকা উঠছে এবং ভবিষ্যতে বাজার থেকে টাকা উঠবে, কখনো ডিবেঞ্চারের নামে, কখনো প্রেফারেন্সিয়াল বন্ডের নামে, কখনো শেয়ারের নামে, কখনো রিয়েল এস্টেটের নামে, কখনো হলিডে প্যাকেজের নামে, কখনো রুম রাইটের নামে, টাকা উঠছিল, টাকা উঠছে এবং ভবিষ্যতেও টাকা উঠবে। আইন করে আমার মনে হয় এটাকে থামিয়ে যাওয়া যাবে না। এখানে প্রয়োজন যেটা, একটা রাজনৈতিক সদিচ্ছার, আর প্রয়োজন হচ্ছে একটা জনসচেতনতার। আর সবচেয়ে বড় কথা, আমাদের এখানে ভারতবর্ষে বা এই রাজ্যে, যদি পশ্চিমবঙ্গের কথা নিয়ে আমরা আলোচনা করি, আমি তো এমন বলতে পারবো না যে আমি বিজেপি করি, বিজেপি শাসিত ভারতবর্ষে বেশ কয়েকটি রাজ্য আছে সেখানে কোনো চিটফান্ড নেই বা চিটফান্ড চলছে না। কোনো রাজনৈতিক দল আমার মনে হয় প্রকাশ্যে দাবি করতে পারবে না যে জেনে বা না জেনে তারা তৃণমূল স্তর থেকে উপস্তর পর্যন্ত কেউ কোনো চিটফান্ডের থেকে নির্বাচনের কাজে বা অন্য কোনো পার্টির প্রোগ্রামে কোনো চাঁদা নেয়নি, এটা এই বিতর্কে গিয়ে কোনো লাভ নেই। কিন্তু পরিস্থিতি যেটা দাঁড়িয়েছে সেটা একটা, কত গান মান্নাদের খুব বিখ্যাত গান আছে না যে লাগা চুনরি মে দাগ, ছুপাও কেসে ঘর যাও কেসে, লাগা চুনরি মে দাগ। তো এখন চুনরিতে দাগ লেগে গেছে, এটাকে মোজবার বৃথা চেষ্টা করে কোথাও কোনো লাভ নেই, এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। যেমন আমি এর অন্য একটি চ্যানেলে গত পরশু মানে গতকাল
যে দুপুরবেলা আমি একটা চ্যানেলে ছিলাম, সেখানে আলোচনা চলছে, বিরাট আলোচনা শুনলাম। তো সেখানে বলছেন, একজন দাঁড়িয়ে বলছেন যে মদন মিত্র আমাদের সভায় দাঁড়িয়ে বলেছেন যে আমি যদি আমার বুক দিয়ে আমি এই গ্রুপকে আটকাবো, এর উপরে যদি কোনো আঘাত আসে আমার বুকে রক্ত দিয়ে বাঁচাবো। আমি মদন মিত্রের সঙ্গে সারদা গোষ্ঠীর যোগাযোগ থাকতে পারে, যোগাযোগ হয়তো আছে, কিন্তু এর সঙ্গে পাশাপাশি এটাও ভেবে দেখতে হবে যে মদন মিত্র কিন্তু ম্যাটনি আইডল উত্তম কুমার নয়, যে 17 থেকে 67 বছরের মহিলারা ঝাঁপিয়ে পড়ে তার সর্বস্ব 10 টাকা 20 টাকা 30 টাকা থেকে শুরু করে 30,000 টাকা পর্যন্ত ডিপোজিট করে দিয়েছে সারদায়। প্রশ্নটা আর্থসামাজিক একটা ব্যবস্থা, না না, ব্রাজিলের প্লেয়ারগুলোর টাকাটা তো দিয়েছিল সারদা, সেটা তো মদন মিত্র জানে, সেটা আপনার পুরনো বন্ধু আপনি বলতে পারেন, না জানে তো, জানে সবাই জানে, ফ্যাক্ট। আচ্ছা, তো এই এই যোগাযোগ যেমন কমনওয়েলথ কেলেঙ্কারির টাকাও ঢুকেছিল কংগ্রেসের, কোথায় কলম কমনওয়েলথ কোথায় কংগ্রেস কে নিয়েছিল, কংগ্রেসের ফান্ডে কে নিয়েছিল, নাম বলুন, তদন্ত চলছে, আরে আমরা নাম বলে বলছি, সুরেশ কালমাদি আপনি জেলে ছিলেন, আরে তো জেলে তো যাবে, এটা জেলে যাবে না, প্রকাশিত অবশ্যই, সুরেশ কালমাদি জেলে গেছে, এদের জেলে যাবে কিনা, এখানে যদি কংগ্রেস হলে যদি নয় সবটাই তো তদন্ত থাকবে, আপনি নেবেন, কংগ্রেস হলে যদি নয় আপনি আপনি নেবেন না, বলুন কমনওয়েলথ কেলেঙ্কারির টাকা কংগ্রেস, ওই তো আপনি নাম বলুন, আপনি নাম বলুন না, না না বলুন, বলুন না, আরে কংগ্রেস সবটাই তদন্ত করে, সিবিআই কে দিয়ে করাবো, সবটাই তদন্ত থাকবে, সেটা সিবিআই ও বলছে যে আমাকে আইনমন্ত্রী ডেকে সিবিআই এর রিপোর্ট চেঞ্জ করতে, সেটা বের হয় এবং বর্তমানের এখানে যারা পুলিশ আছে এদের দিয়ে এই বিশেষ করে আজকে সারদার যে অবস্থাটা যে জায়গায় পৌঁছেছে কোনো নিরপেক্ষ তদন্ত করা সম্ভব নয়। আজকে সুদীপ্ত সেন গ্রেফতার হয়েছে, শুধু তো সারদা এখানে নেই, এখানে অনেক গ্রুপ অপারেট করছে সারা পশ্চিমবঙ্গ, কুচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত, নামি বেনামি নাম না জানা অনামনি অন্য না বহু আছে বাজারে ঘুরে বেড়াচ্ছে, তাদের কি হবে? সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কি করতে পারবো? আইন করে দিয়ে আমি বাজার থেকে টাকা তোলা বন্ধ করব, এটা 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 সম্ভব নয়, বাস্তবে এটা সম্ভব নয়। আপনি কাকে আইন করবেন? সারদার যা প্রপার্টি আছে, যে পরিমাণ টাকা তুলছে, কেউ বলেছেন 17,000 কোটি, কেউ বলছেন 23,000 কোটি, সারদার যা প্রপার্টি আছে কি, এখন যে কটা চিট ফান্ড বলুন আর অন্য কোনো নামের ফান্ড বলুন, মানি মার্কেটে যারা আছে তাদের যা প্রপার্টি আছে সেটা বিক্রি করে তারা যে টাকা বাজার থেকে তুলেছে, এই মুহূর্তে যদি তারা মানে আমানতকারীরা টাকা ফেরত চায় সেটা বাস্তবে সম্ভব, সেটা সেটা টোটাল এনার্কির দিকে চলে যাবে স্টেট, এটাও কিন্তু একটা ভাববার বিষয় আছে। এখানে দক্ষিণ ভারতের কোম্পানি আছে, ব্যাংক সিজ করে, এখানে দক্ষিণ ভারতের কোম্পানি আর এই মুহূর্তে এখানে অপারেশন হচ্ছে, এমন অনেক কোম্পানি আছে, আমি কিন্তু কাউকে পক্ষে অ্যাডভোকেটিং করছি না বা উৎসাহিত করছি না, এমন অনেক কোম্পানি আছে যারা সময়ে সময়ে টাকা ফেরত দিয়েছেন, 3 বছরের মাথায় ফেরত দিয়েছেন, 5 বছরের মাথায় ফেরত দিয়েছেন, 90 সাল থেকে তারা কাজ করছে, তাদের উপরে মানুষ ভরসা করেছে, আরও টাকা দিয়েছে। এবার যদি কালকে সকালবেলায়, এটাও কিন্তু একটা অন্য দিক আছে, কালকে সকালবেলায় যদি সমস্ত মানুষ রাস্তায় নেমে পড়েন এবং প্রত্যেকেই বলে, প্রত্যেক এজেন্টকে ধরতে শুরু করে যে তোমরা আমাকে টাকা ফেরত দাও, আমি আর কাল থেকে আমার যে প্রিমিয়ামটা সেটা জমা দেবো না, যে দিয়েছি তার অন্তত আমার 75% ফেরত চাই, আসলটা ফেরত চাই, সুদটা না দিলে কোনো কোম্পানি দিতে পারবে না, তার মানে উই আর হেডিং মানে টুয়ার্ডস আ টোটাল ললেসনেস, টোটাল অ্যানার্কি, তার দিকে আমরা পৌঁছে যাচ্ছি। আর অন্যদিকে আমার আরেকটা বক্তব্য আছে যে এজেন্ট, দেখুন যারা গ্রামের দরিদ্র ছেলে, এখন কর্মসংস্থানের সুযোগ নেই, পশ্চিমবঙ্গে এত বেকার, শিল্পায়নের চোখের সামনে বিরাট কোনো সম্ভাবনা নেই, যে যাই রাজনৈতিক চাপানুতর করুক না কেন, মানুষ তো যাচ্ছে পেটের তাগিদে, কিন্তু তাদের মধ্যে অনেক শিক্ষিত ছেলে আছেন, তাদের এটা বোঝা উচিত যে তারা কিন্তু আজকে মমতা ব্যানার্জির বাড়ির সামনে দিচ্ছেন ধর্ণা, তৃণমূল ভবনের সামনে গিয়ে ধর্ণা দিচ্ছেন, কিন্তু তারাও কিন্তু 35-40% মানে যেটা তাদের কি বলে ওটা আমাদের কমিশন, তারা কিন্তু এনজয় করেছে, তারা ওইটা এনজয় করেছে, যারা মালিক তারা টাকাটা সাইফন অফ করেছে, নেতারা তারা যথেষ্ট বিভিন্ন সময় কি বস্তায় গেছে কি মানে থলিতে গেছে সেটা গেছে না, কিন্তু গেছে টাকা সেখানে গেছে, বাংলায় তুমি বলছো অ্যাটাচিতে যায় না, অত অত ছোট টাকা এখানে অ্যাটাচি গল্প নেই, একটা কোম্পানির অফিস রেট করে যদি ক্যাশ অত কোটি টাকা পাওয়া যায় ইনকাম ট্যাক্সের হিসাবে, তাহলে এখানে গল্পটা বাক্সর মধ্যে সীমাবদ্ধ নয়। আর বিভিন্ন সময় কেন এটা বলা হচ্ছে এত চর্চিত কেন, কারণ সরকার সম্পৃক্ত হয়ে গেছে,
বিভিন্ন জায়গায় ব্যাকড্রপে মমতা ব্যানার্জির ছবি ব্যবহার করা হয়েছে। তারপরে একটা যাত্রার নাম শুনেছিলাম ওই গ্রামের দিকে, ওই সুজনদাটাদের ওই দিকে গেলে সব যাত্রার ভয়টা বারবার সুজনদা একটা কথা বলে, মানে খুব স্টাইলিস্টিক্যালি এবং অত্যন্ত মানে মানে ক্যালকুলেটিভ ম্যানার। আমি তো গ্রামে থাকি, তো সুজনদা সেরকম ওই সুজনদাদের গ্রামে একটা, আমি তো গ্রামে থাকি, তো দিন চম্পাহাটিকে গ্রাম বানিয়ে রাখার ব্যর্থতাও তো আপনার। তো যাই হোক, ওখানে একটা ওই কলমের যখন আমরা দেখি তখনই আমার ওই যাত্রার একটা নাম মনে পড়ে, যে মা চল মা কুমারী মেয়ে চলল শ্বশুর বাড়ি, কলম পত্রিকা জন্ম নিল না তার আগেই কলম পত্রিকা একটা জায়গায় পড়ে গেল। ফলে এই বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে এরা যে এর সঙ্গে আছে এটা প্রমাণিত হয়ে গেছে। এখন এখান থেকে বেরোনোর একটা রাস্তা, দেখো হতাশার কথা বলে তো কোনো লাভ নেই, টাকা খুব একটা কেউ ফেরত পাবে না। মমতা ব্যানার্জি একটা কথা বলে ফেলেছেন যে যা যা গেছে তা গেছে, এটা হয়তো মুখ্যমন্ত্রী হিসেবে তার কাছ থেকে মানুষ হয়তো আশা করছে না, আরেকটু সংবেদনশীল হওয়া আপনি বলতে পারেন, কিন্তু এটা বাস্তব স্থিতি, এটা আর রিয়ালিটি, কোথা থেকে কি টাকা ফেরত দেবে? এই যে ভদ্রলোকের এত মানে চূড়ান্ত একটা রোম্যান্টিসিজম দেখলেন, দু দুটো পরিবার সে তারা দু জায়গায় চলে গেল, তারা চলে গেল নয়ডায়, এর মধ্যে কত মানে একদম নাটকীয় উপাদান, এর মধ্যে আবার বান্ধবীদের ইগো ক্ল্যাশ, একজন থেকে গেলেন পুলিশকে রসদ সংগ্রহ করলেন, আরেকজন একদম নিরাপদ আশ্রয়ে একটা ঠান্ডা পরিবেশে সেখানে তিনি পৌঁছে গেলেন। হ্যাঁ, মানুষ যেখানে উত্তপ্ত, এখানে এত হিউমিডিটি, আগুন জ্বলছে, একজন মানুষ গায়ে আগুন লাগালেন, একজন কি সারা জীবনের রোজগার 30,000 টাকা দক্ষিণ চব্বিশ পরগনায় গায়ে আগুন লাগিয়েছে, 58টা ব্রাঞ্চ অফিস আছে শুধু ব্যারাক বারুইপুরে, দক্ষিণ চব্বিশ পরগনার ওই বারুইপুর অঞ্চল থেকে 100,000 এজেন্ট একজন অপারেট করছে, সেখানে একজন বাড়ির পরিচারিকার কাজ করেন, সে 30,000 টাকা দিয়ে আত্মহত্যা করছে আগুনে, আর সেই একই সঙ্গে সেই ভদ্রলোক একদম ঠান্ডা সোনমার্গে গিয়ে তিনি দুষ্টুমি করছেন। তো এই পরিস্থিতি থেকে কিন্তু এটা কিন্তু মানুষ দেখছে, আমার মনে হয় না এটা, আমি কিন্তু কোনো মজা করতে বসিনি, আমি যেটা বলছি একদম চরম ঘৃণা থেকে আমি বলছি, কারণ আমি চোখের সামনে দুটো ঘটনা দেখেছি। আমি চোখের সামনে একজন এসে ঠকঠক করে কাঁপছে, আমি তাকে জিজ্ঞাসা করলাম কত করে দিতেন, সে আমাকে বলছে রোজ একজনের বাড়িতে দুজনের বাড়িতে মানে কাপড় জামার কেচে সারাদিন এসে রোজগার করে 90 টাকা, সে 30 টাকা করে প্রতিদিন জমা দিয়েছে, তার আজকে পুরো হিসাব করে আমি হিসাব করলাম, তার টাকার পরিমাণ 29,000 টাকা সামান্য কিছু টাকা, সব কোনোদিন আশা করছেন টাকা ফেরত পাবেন। শ্রমিক যার কথা বলছেন সেই সুদীপ্ত সেন ছিলেন সার্ভে পার্কের শঙ্কর। কোন জাদুতে সার্ভে পার্কের সেই শঙ্কর একটি কেচ্ছার কারণে যাকে রাতের অন্ধকারে নিজের স্ত্রী এবং পুত্রের হাত ধরে কার্যত বাড়ি থেকে পালিয়ে যেতে হয়েছিল, রাতারাতি এই সারদা সাম্রাজ্যের মালিক সুদীপ্ত সেন হলেন সার্ভে পার্কের সেই শঙ্কর। কোন জাদুতে দেখাব। A5 সার্ভে পার্ক, সারদার কর্ণধার সুদীপ্ত সেনের পাসপোর্টে রয়েছে এই ঠিকানা, কিন্তু সেই ঠিকানায় এখন কার বাস, তথ্য তালাশে এবিপি আনন্দ। সার্ভে পার্কের এই দোতলা বাড়িতেই প্রায় 18 বছর আগে পরিবারের সঙ্গে থাকতেন সুদীপ্ত সেন, তবে স্থানীয় বাসিন্দাদের দাবি তারা তাকে চিনতেন শঙ্কর সেন নামে। বাড়িটি এখন তালাবন্ধ অবস্থাতেই পড়ে রয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, 18 বছর আগেই একটি নারী পাচারের ঘটনার সঙ্গে অধুনা সুদীপ্ত তৎকালীন শঙ্কর সেনের নাম জড়িয়ে যায়। সেই অভিযোগ ঘিরে স্থানীয় বাসিন্দাদের প্রবল জনরোষের মুখে পড়েন তিনি। এই অঞ্চলের লোক প্রচুর বাড়িটা ঘেরাও করেছিল, করে ভাঙচুর করেছিল বা পুড়িয়ে টুড়িয়ে দিয়েছিল কিছু অংশ, এবং ওরা তারপর থেকে এখান থেকে চলে যায়। তারপর থেকেই তিনি এলাকা ছাড়া সুদীপ্ত ওরফে শঙ্কর। বর্তমান সার্ভে পার্কের এই বাড়িটা যার মালিকানাধীন, তিনি হলেন উত্তম শাহ। সুদীপ্ত সেন যখন কৈলানে জমির ব্যবসা করতেন তখন তাকে গাড়ি ভাড়া দিতেন উত্তম। তার দাবি তখনও নিয়মিতভাবে গাড়ির ভাতা দিতেন না সুদীপ্ত, তার দেয়া চেকও বাউন্স করত। একসময় ধার শোধ করতে না পেরে বাড়িটি উত্তমকে বিক্রি করে দেন সুদীপ্ত সেন। কিছু টাকাও বাকি ছিল আমার, তো উনি বললেন বাড়িটা অফার করলেন আমাকে। এটা সুদীপ্ত সেনের পৈতৃক বাড়ি ছিল, বাড়িটা কিনি আমি 2006 সালে। তবে শঙ্কর কিভাবে সুদীপ্ত হলেন, একদা প্রমোটিং এর ব্যবসা থেকে কিভাবে কয়েক হাজার কোটির সম্পত্তির মালিক হয়ে উঠলেন, সার্ভে পার্কের এই এলাকার বাসিন্দাদের কাছে এখনো তা ধোঁয়াশা। প্রকাশ সিংহ ও নিমাই পাণ্ডা, এবিপি আনন্দ, কলকাতা। সুদীপ্ত সেনের সঙ্গে গ্রেফতার হয়েছেন দেবযানী মুখোপাধ্যায়। কে দেবযানী মুখোপাধ্যায়? মাত্র 5 বছর আগে সারদার একটি অফিসের রিসেপশনিস্ট ছিলেন, তারপর
সুদীপ্ত সেনের নজরে পড়ে গেলেন, তারপরই তার উত্থান। কে দেবজেন দেখেন। চিটফান্ড কেলেঙ্কারি নায়ক, সারদা সাম্রাজ্যের বাদশাহ সুদীপ্ত সেনের সবথেকে আস্থাভাজনের নাম দেবযানী মুখোপাধ্যায়। সারদা কাণ্ডের পর থেকেই দুজনে উধাও হয়ে যান। কে এই দেবযানী মুখোপাধ্যায়? ঢাকুরিয়ার বাবুবাগানের বাসিন্দা বছর 27-এর দেবযানী মুখোপাধ্যায়। জানা গিয়েছে, বছর 5-এক আগে রিসেপশনিস্ট হিসেবে সারদা গোষ্ঠীর একটি সংস্থায় কাজ শুরু করেন দেবযানী। দ্রুত নজরে পড়ে যান সংস্থার কর্ণধার সুদীপ্ত সেনের। তারপর থেকেই জেট গতিতে উত্থান। রিসেপশনিস্ট থেকে 2011 সালে সংস্থার এক্সিকিউটিভ ডিরেক্টর। পুলিশ জানতে পেরেছে, ডিরেক্টর হওয়ার 2 সপ্তাহের মধ্যেই সংস্থার 4,500 শেয়ার দেবযানীর নামে করে দেওয়া হয়। গত সোমবার দেবযানীর ঢাকুরিয়ার বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। পুলিশের দাবি, তল্লাশি চালিয়ে উদ্ধার হয় বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি। আগে ঢাকুরিয়ার বাবুবাগানে থাকতেন দেবযানী, পরে ঢাকুরিয়া স্টেশন রোডে ফ্ল্যাট কেনেন। এছাড়াও কলকাতার বেশ কয়েকটি জায়গায় দেবযানীর ফ্ল্যাট রয়েছে বলে খবর। দক্ষিণ কলকাতায় শহরের সব থেকে উঁচু বহুতলেও ফ্ল্যাট কিনেছেন দেবযানী। জানা গিয়েছে, এসব ফ্ল্যাটগুলি দেবযানীকে উপহার দেন সুদীপ্ত সেন। সূত্রের খবর, অল্পদিনের মধ্যেই সুদীপ্ত সেনের ছায়াসঙ্গী হয়ে ওঠেন দেবযানী। আর্থিক লেনদেন সহ অনেক গুরুত্বপূর্ণ কাজই তিনি সামলাতেন। সারদা গোষ্ঠীর মূল অফিস সল্টলেকের মিডল্যান্ড পার্কে, বেশিরভাগই মহিলা কর্মচারী। তাদের মধ্যে প্রধান ছিলেন দেবযানী, সারদা গোষ্ঠীর অলিখিত নম্বর 2। জানা গিয়েছে, গভীর রাত পর্যন্ত শীর্ষকর্তাদের নিয়ে বৈঠক করতেন সুদীপ্ত সেন। তারপর গাড়ি করে দেবযানীকে বাড়ি ছেড়ে আসতেন সারদার কর্ণধার। রাজ্যের বাইরেও সুদীপ্ত সেনের সঙ্গে যেতেন দেবযানী। জাহাজ ডুবছে দেখে দেবযানীকে সঙ্গে নিয়েই গা ঢাকা দিয়েছিলেন চিটফান্ড কেলেঙ্কারি নায়ক সুদীপ্ত সেন। এপ্রিল মাসের শুরু থেকেই আর দেবযানীকে দেখা যাচ্ছিল না। শেষমেশ দুজনেই পুলিশের জালে। প্রকাশ সিংহ, নিমাই পাণ্ডা, এবিপি আনন্দ। দেবযানী মুখোপাধ্যায়ের বোনের সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি রাজশ্রী দত্তগুপ্ত। কি বলেছেন তিনি দেখো। সারদা গোষ্ঠীর কর্ণধার সুদীপ্ত সেনের সঙ্গে আজ শ্রীনগরে গোয়েন্দাদের হাতে গ্রেপ্তার হয়েছেন সারদা গোষ্ঠীর শীর্ষ পদাধিকারী এক্সিকিউটিভ ডিরেক্টর দেবযানী মুখোপাধ্যায়। গত কয়েকদিন ধরেই এই সারদা কাণ্ডে দেবযানী মুখোপাধ্যায়ের নাম উঠে আসছিল এবং তিনিও আত্মগোপন করে রয়েছেন কোথাও, সেই সন্ধানে পুলিশও তল্লাশি চালাচ্ছিল। আমার আপনার কাছে প্রথম প্রশ্ন সেটা হচ্ছে যে একটা অভিযোগ উঠছে যে যেমনভাবে সুদীপ্ত সেন টাকা আত্মসাৎ করে পালিয়ে গিয়েছেন বলে অভিযোগ, তেমনই দেবযানী মুখোপাধ্যায়ও এই সারদা গোষ্ঠীর কর্ণধার একজন এক্সিকিউটিভ ডিরেক্টর হিসাবে তিনিও টাকা আত্মসাৎ করে পালিয়ে গিয়েছেন বলে অভিযোগ। আপনারা কি সেই অভিযোগ মানেন? না, একেবারেই না, আমরা সেই অভিযোগ একদমই মানি না। আমার দিদি একজন সাধারণ কর্মচারী হিসেবে এই কোম্পানিতে জয়েন করেছিল, তো তারপরে ও আস্তে আস্তে প্রমোশন পেয়ে এই এক্সিকিউটিভ ডিরেক্টর হয়েছিল। তো ও নামে মাত্রই এক্সিকিউটিভ ডিরেক্টর ছিল, আসল ক্ষমতা সব মানে আসল চেক পাওয়ার বা সব কিছুই ছিল সুদীপ্ত সেনের হাতে। কিন্তু ও যে ও কখনোই পালিয়ে যায়নি, ওকে একটা মিটিংয়ের অছিলায় ওকে ডেকে পাঠানো হয়েছিল এবং ও ওর যখন এই মানে ওর নামে এই সব বলা হলো তখন ওর আইনজীবীর সঙ্গে যোগাযোগ করেছিল এবং বলেছিল যে ও এখানে ওখানে ওকে জোর করে আটকে রাখা হয়েছে, ও সারেন্ডার করতে চায় এবং ও এখানে চলে আসতে চায়, কিন্তু ওকে কখনোই সে ওখান থেকে আসতে দেওয়া হচ্ছিল না। কবে উনি কলকাতা ছেড়ে যান এবং কিভাবে আটকে রাখা হয়েছে এটা কথা বলে কিভাবে বুঝতে পারেন? দেখুন, আমাদের সঙ্গে যোগাযোগ ওনার হয়নি, আমাদের উনি মোটামুটি পয়লা বৈশাখের আগের সপ্তাহে যান, এক্স্যাক্টলি ডেটটা আমি বলতে পারবো না, কিন্তু ওনার আইনজীবীর সাথে ওনার যোগাযোগ হয়েছিল, তো সে তার মাধ্যমেই আমরা জানতে পেরেছি যে উনি বলছেন যে উনি আসতে চাইছেন কলকাতায় কিন্তু আসতে পাচ্ছেন না। এবং উনি যে শ্রীনগরে রয়েছেন বা কাশ্মীরে রয়েছেন সেই প্রসঙ্গ কি আইনজীবীদের জানিয়েছিলেন এবং কীভাবে যোগাযোগ করছিলেন? মানে নিজের মোবাইলে তো যেটুকু পুলিশ বলছিল যে তার মোবাইল বন্ধ রয়েছে, কীভাবে যোগাযোগ করার চেষ্টা করছিলেন? হ্যাঁ, নিজের মোবাইল বন্ধ রয়েছিল এটা সত্যি, কেন কি বাড়ির লোকেরও কোনোরকমভাবে ওনার সাথে যোগাযোগ করতে পাচ্ছিলেন না। তো উনি এক আমরা আইনজীবীর কাছে শুনেছি যে উনি এক ওয়েটারের কোনো এক ওয়েটারের বা কোনো এক
কারুর একটা মোবাইল থেকে আইনজীবীকে যোগাযোগ করেছিলেন এবং সেখানে উনি বলেছিলেন যে উনি এখানে আসতে চাইছেন, উনি নিজে সারেন্ডার করতে চাইছেন, কিন্তু ওনাকে আসতে দেওয়া হচ্ছে না। আমার মনে হয় না যে ওনার সাথে, মানে আমার এটা ধারণা যে কোনোভাবেই টাকা লেনদেনের ব্যাপার, টাকা আত্মসাতের ব্যাপারে উনি জড়িত। আইনজীবীরা জানিয়েছেন যে দেবযানী মুখোপাধ্যায় আইনের সঙ্গে অর্থাৎ পুলিশের তদন্তের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতাও করবেন আগামী দিনে, এমনটাই কিন্তু তাদের দাবি। ক্যামেরায় শান্তনুর সঙ্গে রাজর্ষী দত্তগুপ্ত, এবিপি আনন্দ। আপনাদের দেখিয়েছি আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী সল্টলেকে যে সুদীপ্ত সেনের দুটি বাড়ি এবং কলকাতা শহরে সারদা সাম্রাজ্যের অসংখ্য অফিস, সেই অফিস এবং বাড়ি এই মুহূর্তে ঠিক কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে তা দেখিয়েছে। আবার দেখাবো আপনাদের। আমরা রয়েছি সল্টলেকে এইচএ ব্লকে, সুদীপ্ত সেনের একাধিক বাড়ির একটি বাড়ির সামনে, এইচএ ব্লক 115। মূল ফটকের দরজা পুরোপুরি বন্ধ, ভেতর থেকে বন্ধ দেখাই যাচ্ছে, বাইরে বিধাননগর দক্ষিণ থানার নোটিশ। এই বাড়িতে ঢোকার আগে আগে থানায় যোগাযোগ করতে হবে, পুলিশ স্পষ্ট জানিয়ে দিয়েছে। বাড়িতে পুলিশি প্রহরা বসেছে, বাড়ির ভিতরে কারা আছেন কারা নেই এখনো পর্যন্ত স্পষ্ট নয়। এখানকার অভিজাত পড়শিরা কার্যত মুখে কুলুপ এঁটেছেন, কিন্তু যেটুকু জানা যাচ্ছে এই বাড়িতে সুদীপ্ত সেনের এক স্ত্রী, তার এক সন্তান, তার বৌমা এবং তাদেরই সন্তান থাকতেন। তাৎপর্যপূর্ণভাবে এই বাড়ির সামনে একটা মেশিন দেখা যাচ্ছে, যেখানে এর কার্যকারিতাটা এটাই যে বাড়ির অন্দরে থেকে বাইরে থেকে কারা আসছেন সেটা সরাসরি দেখা যায়, এমনকি তার সঙ্গে কথা বলা যায়। অর্থাৎ বাইরে না বেরিয়েও বাইরের মানুষরা কারা আসছেন দেখতে পেতেন সুদীপ্তবাবুর পরিবার। এখানকার অধিবাসী, এখানকার পড়শি, তারা যারা বলছেন এখানকার মানুষদের সঙ্গে খুব একটা মেলামেশা করতেন না, এমনকি বাইরে বেরোতেও দেখা যেত না সুদীপ্ত সেনের স্ত্রী কিংবা তার ছেলে কিংবা তার বৌমাকে। কিন্তু এখানে প্রচুর গাড়ি জড়ো হতো এবং এখানে এখান থেকে প্রচুর গাড়িও বেরোতো, রহস্যময় বাড়ি কার্যত, কারণ এলাকার বাসিন্দারা কার্যত এই বাড়িতে কারা থাকতেন শুধু সেটুকুই জানেন, কিন্তু সেই থাকা বা যাদের সেই পরিচিত মানুষজনদের সঙ্গে মেলামেশা এ পাড়ায় কার্যত সম্ভব ছিল না। সল্টলেকে এইচএ ব্লকে 115 নম্বরে সুদীপ্ত সেনের যে ফ্ল্যাটের সন্ধান মিলেছে তার চেয়ে দ্বিগুণ আকৃতির আর একটা ফ্ল্যাট, FD-456। দুখানা ফ্ল্যাট জুড়ে বাড়ি, সুদীপ্ত সেনের সংসার, সেই সাজানো সংসার আপাতত পুরোপুরি বন্ধ, সামনে পুলিশি প্রহরা। এখানকার অভিজাত পড়শিরা কিন্তু মুখে কুলুপ এঁটেছেন, তার যে পড়শি সংবাদ মাধ্যমের শিরোনামে, যাকে খুঁজতে পুলিশ মরিয়া, সেই পড়শিরা তারই পড়শি সম্পর্কে কার্যত নীরব। কিন্তু সেই ফ্ল্যাটেরই অন্দরে আমরা প্রবেশ করে দেখতে পাচ্ছি এই যে ব্লকে যে ফ্ল্যাটে সুদীপ্ত সেন থাকতেন সেখানে যেমন নোটিশ পড়েছে, এখানেও নোটিশ পড়েছে বিধাননগর দক্ষিণ থানার। স্পষ্ট বলে দেওয়া হয়েছে এই ফ্ল্যাট ব্যবহার করার আগে থানায় গিয়ে অনুমতি নিতে হবে। সুদীপ্ত সেন এখানেই থাকতেন, এখানকার বাসিন্দারা যা জানাচ্ছেন ছেলেকে নিয়ে, মেয়েকে নিয়ে, স্ত্রীকে নিয়ে এখানেই থাকতেন সুদীপ্ত সেন। গভীর রাতে বাড়ি ফিরতেন, সারি সারি গাড়ি বাইরে দাঁড়িয়ে থাকতেন। আমরা যেখানে ভেতরে প্রবেশ করছি এখানেও অনেক গাড়ি দাঁড়িয়ে আছে, সেটাও তাদের মধ্যে কয়েকটা সুদীপ্ত সেনের বলে পরিচয়। সব মিলিয়ে যে রহস্যময়তা সুদীপ্ত সেনকে ঘিরে, সেই রহস্যময়তা যেন তার ফ্ল্যাটগুলিকেও ঘিরে। আমরা সল্টলেকের সেক্টর 5 মিডল্যান্ড পার্কে, চিটফান্ড কাণ্ডে ফেরার সুদীপ্ত সেনের যে বৈভব তার একটা অংশে। এটা অবশ্য কার্যালয়, সুদীপ্ত সেন যে অফিস চালাতেন তার মূল অফিস এটা, মিডল্যান্ড পার্ক। ইতিমধ্যে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা নোটিশ ঝুলিয়ে দিয়ে গেছে বিল্ডিংয়ের সামনে, নিচের তলা, পাঁচতলা এবং ছতলা পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। শুধুমাত্র তাই নয়, কার্যত এই নোটিশের জেরে এবং ঘটনার জেরে পুরোপুরি বন্ধ হয়ে গেছে এই কার্যালয়। সেই কার্যালয়ের গেটে এখনও নিরাপত্তারক্ষীরা রয়েছেন এবং যেটা জানা যায় সুদীপ্ত সেন রাত বিরেতে এই অফিসে আসতেন, চিরকাল রহস্যময়তায় ঢাকা সুদীপ্ত সেন সংবাদ মাধ্যমের কাছে আসতেন না, অনেক দূরে থাকতেন তিনি, এমনকি সাধারণ কর্মীরা পর্যন্ত। এই যে সারদা রিয়েল এস্টেট বা রিয়েলিটি প্রাইভেট লিমিটেড অফিস বা কার্যালয়, সেখানকার কর্মীরা পর্যন্ত দেখতে পেতেন না তাদের মালিক সুদীপ্ত সেনকে। যে দেবযানী মুখোপাধ্যায়ের নাম উঠে আসছে, দেবযানী মুখোপাধ্যায় একজন রিসেপশনিস্ট থেকে সুদীপ্ত সেনের প্রধান সহকারী হয়ে উঠেছিলেন, তিনিও বসতেন এই কার্যালয়ে, এই অফিসে।
এখানে নিরাপত্তা রক্ষীরা রয়েছেন, কোনো কর্মচারী নেই, কর্মী নেই, পুলিশি রীতিমতো পহরা আছে, শুধু নিরাপত্তা রক্ষীরা রয়েছেন। আমি একজন নিরাপত্তা রক্ষী আছেন, তাদের সঙ্গে কথা বলে নেব। আমি জিজ্ঞেস করব আপনাকে যে সুদীপ্ত সেনের যে এটা মূল অফিস, সুদীপ্ত সেন আসতেন, শেষ কবে এসেছিলেন, কখন আসতেন? 15 দিন আগে এসে, 15 দিন আগে, আর তারপর আর অফিসে আসেনি। কখন আসতেন? আসতেন ওই 8টা, সন্ধ্যা 8টার সময়, আর যেতেন 4টে সাড়ে 4টে, ভোর 4টে। দেবযানী মুখোপাধ্যায় যেটা নাম উঠে আসছে, তিনিও এই অফিসে চাকরি করতেন বলে মনে হয়, মানে শোনা যাচ্ছে, আপনি কি দেখেছেন? উনি ওই স্যারের আগেই যেতেন, আধ ঘন্টা ম্যাডাম যেতেন, তারপরে স্যার যেতেন। এখানকার যে কর্মচারীরা ছিলেন, এখানে যারা কাজ করতেন, তারা কবে থেকে এখানে আসা বন্ধ করে দিয়েছে? এই 5 দিন আগে, 5-6 দিন আগে বন্ধ করে দিয়েছে। 5-6 দিনও ছিলেন কর্মচারীরা। আমরা এখানকার নিরাপত্তা রক্ষীর সঙ্গে কথা বললাম, তিনি স্পষ্ট জানিয়ে দিলেন জনান্তিকে যে বক্তব্য ভেসে উঠছে যে সুদীপ্ত সেনের রহস্যময়তার কথা, অর্থাৎ রাত বিরেতে অফিসে আসতেন, ভোরবেলা বাড়ি ফিরতেন, এবং সুদীপ্ত সেনের যে মূল কার্যালয়, মূল অফিস সেই মিডল্যান্ড পার্কে, এখানেই দেবযানী মুখোপাধ্যায় বসতেন, এখানেই সুদীপ্ত সেন বসতেন, এবং রাত 3টে পর্যন্ত এখানে বৈঠক চলত, ভোর 4টে পর্যন্ত এখানে বৈঠক চলত। এমনকি অনেক কর্মচারী এখানে যারা কাজ করেন, তারা সুদীপ্ত সেনকে দেখতেই পেতেন না। এখানেই রহস্যময়তা সুদীপ্ত সেনের জীবনযাপন নিয়ে, সুদীপ্ত সেন ফেরার, সুদীপ্ত সেনের অফিস কার্যত ঝাঁপবন্ধ পুলিশি প্রহরায়, এবং সুদীপ্ত সেনের জীবনযাপন নিয়ে, সুদীপ্ত সেনের অফিসে আসা এবং অফিস থেকে ফেরা নিয়ে একটা রহস্য দাঁড়া বেড়েছে, এবং সেই রহস্য এখানকার নিরাপত্তা রক্ষী পর্যন্ত তারাও প্রত্যক্ষ করেছেন। সল্টলেকের 5 নম্বর সেক্টরের ডিএন ব্লক, এখানেও সারদার আরও একটি অফিস। অফিসে ঢুকেই দেখা যাচ্ছে রামকৃষ্ণদেব এবং সারদা দেবীর ছবি, রীতিমতো পূজা হয় এখানে, এবং সেই রিসেপশন পেরিয়ে মূল অফিস। এই চত্বরে আরও 4-5টা অফিস রয়েছে সারদার, এবং সারদা রিয়েলিটি প্রাইভেট লিমিটেডের এই অফিসেও আসতেন সুদীপ্ত সেন, এমনকি দেবযানী মুখোপাধ্যায়রা পর্যন্ত। আমরা অফিসের ভেতরে গিয়ে দেখছি যে অফিস এখানে, এখানকার নিরাপত্তারক্ষীরা বলছিলেন যে সবসময় ভরপুর থাকতো, সেই অফিস একদম ফাঁকা করছে, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে কাগজ, এবং সেই কাগজের স্তূপের পাশেই এখানে বেশ কয়েকটি বাক্সবন্দি। এখানকার নিরাপত্তারক্ষী এবং প্রত্যক্ষদর্শীরা বলছেন এখানে নাকি বেশ কিছু ফাইল বাক্সবন্দি করা রয়েছে, এবং এই অফিসের ভেতরেই সুদীপ্ত সেন আসতেন। এখানকার যারা পাশে থাকেন এই অফিসের, আশেপাশের অফিসে যারা কাজ করেন, তারা বলছেন যে এখানে রাত বিরেতে আসতেন সুদীপ্ত সেন, এমনকি দেবযানী মুখোপাধ্যায় পর্যন্ত। অফিস যে টাইম বা অফিসের যে নির্ধারিত সময়সীমা, সেটা পেরিয়ে গেলেও এখানে চলতো ইন্টারভিউ পর্ব, রাত 1:30, 2, 3 ভোর 4টে পর্যন্ত ইন্টারভিউ পর্ব চলত, তারপর সুদীপ্ত সেনরা বাড়ি ফিরতেন। সুদীপ্ত সেনের জীবন রহস্যময়, কাছাকাছি বা সংবাদ মাধ্যমের সামনে তিনি আসতে অনেকটাই দূরে থাকতেন, তিনি আসতেন না। তেমনি এখানকার কর্মচারীরাও, সাধারণ কর্মচারীরা যখন কাজ করতেন, তখন দেখা যেত না সুদীপ্ত সেনকে। সুদীপ্ত সেনের রিয়েলিটি প্রাইভেট লিমিটেডের যে মূল অফিস মিডল্যান্ড পার্ক, সেখানে যেমন তিনি যেতেন, ঠিক এই ডিএন ব্লকের এই অফিসেও সুদীপ্ত সেন আসতেন। সেই অফিসে এখন খাঁ খাঁ করছে, সেই অফিসের চারিদিকে শুধু এখন ছড়ানো ছিটানো কাগজ। এখানকার কর্মচারীরা যারা, তারা পর্যন্ত এখানে আর আসছেন না। অন্যান্য অফিস তালাবন্দি হলেও এই অফিস কিন্তু একদম ফাঁকা করছে, বাইরে থেকে ফাঁকা, দরজা পর্যন্ত খোলা। এই অফিসে যে কেউ আসছেন দেখে যাচ্ছেন, এখানে বাইরেও পুলিশ মোতায়েন করা রয়েছে। এখানকার অফিসও কার্যত ঝাঁপবন্ধ। ক্যামেরায় চিরঞ্জিত দাসের সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। পশ্চিমবঙ্গের ইতিহাসে এই ধরনের চিট ফান্ড বিপর্যয় কিন্তু নতুন নয়। সঞ্চয়িতা সঞ্চয়নের ইতিহাস আমাদের সবার জানা, তবু কেন বারবার ইতিহাসে পুনরাবৃত্তি? চিটফান্ড কেলেঙ্কারির নজির এর রাজ্যে অতীতেও আছে। 7-8 দশকে সঞ্চয়িতা কেলেঙ্কারি নড়িয়ে দিয়েছিল গোটা বাংলাকে। গরিব, বড়লোক, কেরানি, পুলিশ অফিসার থেকে শুরু করে কিংবদন্তি অভিনেত্রী, সমাজের সর্বস্তরের মানুষ গিলেছিল সঞ্চয়িতার বছরে 48-50% সুদের টোপ। এমন বাড়ি কমই ছিল যেখানকার কোনো খাতা ছিল না সঞ্চয়িতার। সঞ্চয়িতা কেলেঙ্কারি 1980। 1976 সালে মাত্র 7,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে চিটফান্ড সংস্থা সঞ্চয়িতা। 3 মালিক শম্ভু মুখোপাধ্যায়, বিহারীলাল মোরারকা, স্বপন গুহ। বেশি সুদে টাকা ফেরত দেওয়া হবে, এই লোভ দেখিয়ে
বহু মানুষকে স্বপ্ন দেখায় সঞ্চয়িতা। চার বছরের মধ্যে 7,000 টাকা থেকে বেড়ে সঞ্চয়িতার সম্পত্তির পরিমাণ দাঁড়ায় 120 কোটি টাকা। 1979 সাল পর্যন্ত ভালোই চলছিল সঞ্চয়িতার লোক ঠকানোর ব্যবসা, কিন্তু তৎকালীন বাম সরকারের অর্থমন্ত্রী অশোক মিত্র কড়া ব্যবস্থা নিতেই সমস্যায় পড়ে সঞ্চয়িতা। বছর চারেক ব্যবসা চালানোর পর সংস্থা থেকে নিষিদ্ধ করা হয়। অন্যতম মালিক শম্ভু মুখোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যু হয়। অনেকেই বলেন তিনি আত্মহত্যা করেছেন। স্বপন গুহকে দেউলিয়া ঘোষণা করে দিল্লি আদালত। বিহারীলাল মোড়ারকা এখনো বেপাত্তা। রাজ্য সরকার, এজেন্ট এবং আমানতকারীরা যৌথভাবে সঞ্চয়িতার তিন মালিকের বিরুদ্ধে আইনি লড়াই শুরু করে, জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। সর্বোচ্চ আদালত কমিশনার নিয়োগের নির্দেশ দেয়, কিন্তু সেই মামলা এখনো চলছে। সঞ্চয়িতার সামান্য পরিমাণ সম্পত্তি উদ্ধার করা গিয়েছে, ফলে সিংহভাগ আমানতকারী এখনো তাদের টাকা ফেরত পাননি। সঞ্চয়িনী কেলেঙ্কারি 1994। 90-এর মাঝামাঝি সময়ে ভূদেব সেন, যিনি ভুলু সেন নামেই বেশি পরিচিত, তিনি সঞ্চয়িনী ইনভেস্টমেন্ট নামে একটি সংস্থা খোলেন। আমানতকারীদের কাছ থেকে টাকা তোলার পর সেই সংস্থাও পাত্তারি গোটায়। কর্ণধার গ্রেফতার হলেও সামান্য পরিমাণ টাকাই উদ্ধার করা গিয়েছে। এছাড়াও ওভারল্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি ও ভেরোনা ক্রেডিট অ্যান্ড কমার্শিয়াল ইনভেস্টমেন্ট কোম্পানির মতো চিটফান্ডও রমরমিয়ে ব্যবসা করেছে এ রাজ্যে। এবিপি আনন্দ। সুরেন্দা, সলিউশন কি হতে পারে? আপনারা তো রাজনৈতিকভাবে দাবি করবেনই টাকা ফেরত দেওয়ার, সেটা তো বাস্তবে কি সম্ভব? মানে আমি যেটা বলবো, এত গরিব মানুষ তো আমি চোখের সামনে দেখছি, আমাদের মূল অ্যাটেনশনটা হওয়া উচিত যে স্মল ডিপোজিটার, তাদের তো দোষ দিয়ে লাভ নেই, সর্বস্বই হয়তো রেখেছে, তাদের বাঁচানোটাই হবে সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ। সেক্ষেত্রে তিনটে হতে পারে। এমনি একটা সর্বদলীয় সভা মুখ্যমন্ত্রী যদি করেন, সবার পরামর্শ নিন, এটা চাপানুতর করে লাভ নেই, কি বিধানসভায় আলাপ আলোচনা করুন। সূর্য মিশ্র চর্চা করতে চেয়েছিলেন তখন, সে তো ওই মারধর হয়ে গেল, কিন্তু ছেড়ে দিন, মানুষগুলোকে বাঁচাতে হবে। সেক্ষেত্রে আমার মনে হয়েছে তিনটে অন্তত মেথড হতে পারে। একটা, এদের সম্পত্তি ক্রোক করে বিক্রি, সেটা নিশ্চয়ই পরিমাণটা এমন কিছু বেশি নয়, বাট রাজনৈতিক নেতাদের কাছে একটা বড় অংশের টাকা যে গেছে, এটা কম বেশি আমরা সবাই বুঝতে পারছি, সেটা ফেরত আনতে হবে, বাই হোয়াট এভার মিন্স ইট মে বি। মুখ্যমন্ত্রীর পলিটিক্যাল উইলের উপর নির্ভর করবে, সে ফেরত আনতে হবে। আপনি নিজে এতদিন ধরে রাজনৈতিক এবং তিন এটা সম্ভব কোনো সময়? তিন, আমরা কর্পোরেটগুলোকেও তো বিপদে পড়লে বাঁচাই, এই গরিব মানুষগুলোকে বাঁচাবার পথ রাজ্য, দিল্লি, সবাই মিলে একটা আলাপ আলোচনা করে, কিন্তু এই মানুষগুলোকে বাঁচাতে হবে। এই গরিব মানুষগুলো না বাঁচলে এজেন্টরাও বিপদে আছে, এবং একটা বড় অংশের গরিব মানুষ বড় বিপর্যয়ের মধ্যে পড়ছে, এবং এটা ফলো করতে যাচ্ছে বাকি অন্য চিটফান্ড। কে নিশ্চিত করলো যে এইখানে থেমে গেল? আমাদের প্রতিনিধিরা সোনমার্গে পৌঁছে গেছেন। এখন থেকে আগামীকাল গোটা দিন সন্ধে 6টায় আমরা মনে করছি কলকাতায় এসে পৌঁছবেন সুদীপ্ত সেন, দেবযানী মুখোপাধ্যায়, তারা ততক্ষণ আমাদের প্রতিনিধিরা থাকবে এবং সব সময়ের সব খবর সবার আগে এবিপি আনন্দে পর্দায় থাকবে আপনাদের জন্য। আপনাদের চোখ থাকুক এবিপি আনন্দে।